العزيز الحكيم. صدق الله العظيم. ما شاء الله ভাইয়া। আচ্ছা বলেন এখন সবার মাথার মধ্যে যত শয়তানি ছিল, যত বিটলামি ছিল, সব গেছে? এটা হচ্ছে দিনের শুরু হিসেবে, মানে আমাদের সাথে তো আজকে, আপনাদের সাথে আমার সাথে আজকে দিনের শুরু। তো আজকে দিনের শুরুটা যাতে ভালো হয় আল্লাহ আমাদের সবার মঙ্গল করুক। থ্যাংক ইউ হচ্ছে মুসা ভাইয়া। আচ্ছা তারপরে হচ্ছে আমাদের যে গিগের কাজ, রাশেদ ভাই আপনি স্ক্রিন শেয়ার করে দেন, আর একজন গিয়ে একটু লাইভটা দেখে আসেন। লাইভটা দেখে এসে আমাকে লাইভের লিঙ্কটা আমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন এবং আমাকে দিয়ে দেন, তাহলেই হয়ে যাবে। মেসেঞ্জার গ্রুপে আমি দিয়ে হচ্ছে দেবেন। আচ্ছা আমি হচ্ছে ক্যানভাতে যেখানে ক্লিক করতেছি সেটা কোথায় চলে যাচ্ছে আমি বুঝতে পারতেছি না। ক্যানভাতে ক্লিক করতেছেন, কোথায় চলে যাচ্ছে? আচ্ছা ক্যানভাতে ক্লিক করলে কোথায় চলে যাচ্ছে এটা ফার্স্টে হচ্ছে আপনার আমাকে শেয়ার করে দেখাতে হবে, স্ক্রিন শেয়ার করে দেখতে পারবেন? পারবো আপু। আচ্ছা তাহলে আপনি আমাকে এটা একটু স্ক্রিন শেয়ার করে, আর বাকি হচ্ছে যে রাশিদ ভাইয়া, মানে আমরা তো গিগের কাজগুলি ধরবো, ক্যানভার কাজটা আমরা একটু পরে ধরি। একটা গিগ কিভাবে রেডি করে সেটা আগে আমরা শেষ করি, কারণ একটা প্রপার গিগ রেডি করা, গিগ কে এসইও করা, ডেসক্রিপশন দেয়া, এই যে রিকোয়ারমেন্ট দেয়া, প্রত্যেকটা জিনিস আপনাদের কাছে একদমই নতুন, আপনাদের এলোমেলো মনে হবে, আপনাদের হয়তো কোথাও প্রবলেম হতে পারে। সো একটা গিগ প্রপার ওয়েতে আমরা করা স্টার্ট করে দিই। করা স্টার্ট করে দিলে আপনি হচ্ছেন বুঝতে পারবেন, তারপরে আমরা আপনাদের যাদের যাদের যে ভিডিও গুলি রেডি করেছেন, যে যে ছবিগুলি রেডি করেছেন, ছবিগুলি অফলাইন এসইও করতে হবে আমাদের, এসইও করে গিগে দিব, এবং ভিডিও যার যে জায়গায় কারেকশন আছে সেটা একসাথে দেখিয়ে দিব। তখন আপু আপনার এই ক্যানভার প্রবলেমটা আমি সলভ করে দেই, ঠিক আছে? আচ্ছা আপু, ওই ওই সমস্যাটার কারণে আমি পিক আর কি রেডি করতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, ওটা আমি দেখে আজকেই আপনাকে সলভ করে দিচ্ছি। আর হচ্ছে রাশেদ আপনি স্ক্রিনটা শেয়ার করে দেন, আপনি স্ক্রিন শেয়ার করে হচ্ছে আমরা গিগটা পাবলিশ করে দিব। আজকে গিগ পাবলিশের সাথে সাথে আপনাদেরকে ছোট ছোট কিছু ইনফরমেশন দিব। আর ফার্স্ট অফ অল কালকে, কিন্তু আগামীকাল হচ্ছে আপনাদের এক্সাম লিঙ্কডইন এবং ইনস্টাগ্রামের উপরে, লিঙ্কডইন এবং ইনস্টাগ্রামের উপরে, সেটা হচ্ছে টানা 2.5 ঘন্টার একটা এক্সাম, 2 থেকে 2.5 ঘন্টা, 160 থেকে 150 মিনিটের একটা এক্সাম হবে আপনাদের। এখানে এমসিকিউ থাকবে যেটা শর্ট কোশ্চেন আকারে, এটার কোনো এমসিকিউ, যেমন মাল্টিপল চয়েস থাকে, কোনো মাল্টিপল চয়েস না, এক কথা দুই কথা শর্ট আনসার। কিছু প্র্যাকটিক্যাল থাকবে যেগুলি এমসিকিউ টাইপের থাকবে, ওই এমসিকিউ গুলি বা যেটাকে আমরা শর্ট কোশ্চেন বলি ওইটা হচ্ছে আপনারা খাতায় লিখবেন। আপনারা কেউ আমাকে যদি বলেন আপু খাতায় লিখতে পারছি না, আপু ডকে লিখবো, আপু এটাতে লিখবো, সম্ভব না। যেটাতে লিখবে ইনস্টাগ্রামের পরীক্ষা সম্পর্কে একটু আইডিয়া দিতেন, এগুলো কি ওখানে কি প্র্যাকটিক্যাল কিছু থাকবে? আমি ইনফরমেশন গুলি আপনাদের সাথে শেয়ার করেছি, ইনস্টাগ্রামের এত ক্যারেক্টার, এত ক্যারেক্টার, এইটার ইউজার নেম এর ক্যারেক্টার এত থাকবে, পুরনো প্রোফাইল হলে কত ফলোয়ার পাঠাতে পারবেন, নতুন প্রোফাইল হলে কত ফলোয়ার পাঠাতে পারবেন, পুরনো প্রোফাইলে পার আওয়ারে কত দেয়া যায়, ইনস্টাগ্রামের ভিডিও লিমিটেশন কত, ভিডিওর সাইজ কিরকম হবে, ভিডিও কোন ফরম্যাটে হবে, ছবির রেজুলেশন কি হয়, অল টেক্সট কি, তারপরে হতে পারে আমি হয়তো আপনাদেরকে বলবো যে এই নিশ নিয়ে তুমি একটা ইনস্টাগ্রাম পেজ ক্রিয়েট করো, বা এই নিশ নিয়ে তুমি একটা সামারি লিখো, বা এই নিশের উপরে তুমি একটা পোস্ট করো যেখানে 5টা হ্যাশট্যাগ থাকবে। ব্যাপারগুলি বুঝতে পেরেছেন? জি জি। এটা ইনস্টাগ্রাম পেজ করলে দেন কম্পিউটার দিয়ে করতে বেশি ভালো হয় না? দেন ইনস্টাগ্রামটা করলে, সেজন্য জিজ্ঞেস করলাম। ইনস্টাগ্রামটা মোবাইল দিয়ে, এখন কথা হচ্ছে প্র্যাকটিক্যাল সেশনটা তো আর আমি আপনাদেরকে বলতে পারবো না, দেখতে পারবো না আমি মোবাইলে, কিন্তু আমি কিন্তু ক্যামেরাতে প্র্যাকটিক্যাল, কিন্তু এক্সাম যখন দিবেন খাতায় লিখবেন। এটা আপনারা যদি 105 ব্যাচে দেখে থাকেন, 105-এ আছে, এই যে বান্দরবন ব্যাচে আছে, খাগড়াছড়ি ব্যাচে আছে, ওরা যখন এক্সাম দিত ওদের ক্যামেরার ফোকাসটা থাকতো ওদের খাতার উপরে, ওদের ক্যামেরার ফোকাস আপনাদের কারো চেহারার উপরে থাকবে না, আপনাদের কোথাও না, ক্যামেরার ফোকাস থাকবে খাতায়, কারণ আপনার খাতার কলম বন্ধ হওয়া মানেই হচ্ছে আপনি অন্য জায়গায় কিছু করছেন। আমি যখন অনলাইনে এক্সাম নিচ্ছি আমি তো দেখতে পাচ্ছি না আপনারা কপি করছেন না, আপনারা দেখছেন আপনাদের সামনে স্ক্রিন ওপেন কিনা। সো আপনারা যখন লিখবেন আপনাদের ফোকাস, ক্যামেরা ফোকাস আপনাদের খাতার উপরে থাকবে। আবু খাতা দূরে সরিয়ে রাখবো তো? আবু খাতা তো, খাতা লিখে তারপরে খাতার ছবিটা আমাকে দিবেন। আর যেটা হচ্ছে প্র্যাকটিক্যাল যে জায়গাগুলি থাকবে, প্র্যাকটিক্যাল এর হচ্ছে আপনি আমাকে স্ক্রিনশট পাঠিয়ে দিবেন, যা ওই যে পোস্ট করেছি পোস্টের একটা স্ক্রিনশট নিয়ে নেন, স্ক্রিনশট নিয়ে আপনি হচ্ছে মেসেঞ্জার গ্রুপে দিবেন, এবং আপনাদের খাতা দেখে ইনস্ট্যান্ট আমি খাতার উপরে নাম্বার দিয়ে দিব। আর এটার মানে এই না যে আপু 50-এ তো 25 পেলে পাস, এখানে কোনো পাস নেই, হয় হচ্ছে 100-এ 100, আদার ফেল, আদারওয়াইজ ফেল। আমাদের কোনো পাস, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস এর কিছু নাই, আমাদের হয় পাস না হয় ফেল, ব্যাপারটা বুঝতে পেরেছেন? জি আপু, তাহলে তো সবাই ফেল।
যে ইমন হচ্ছে ইমনের পরীক্ষায় ফেল টু, আমরা ফেল ওয়ান হবো আপু, যে অবস্থা দেখতেছি আপনাকে যে এটুকু কিন্তু বুঝলাম। আচ্ছা যান ভাইয়া, আচ্ছা আপনাদের লিংকডইনে তো, লিংকডইনে হয়তো আমি অ্যাড্রান দিতে পারি, হয়তো জব পোস্ট দিতে পারি, আমি আপনাকে হয়তো বলবো অ্যাড্রান করেন, ওকে বলবো জব পোস্ট করেন, আপনার অ্যাড্রান হয়তো ব্র্যান্ড অ্যাওয়ারনেস দিয়ে, ওর অ্যাড্রান হয়তো দিব এনগেজমেন্ট দিয়ে, আরেকজনের অ্যাড্রান দিব হয়তো ভিডিও দিয়ে, এটা আসলে ডিপেন্ড করবে কাকে কোনটা দিব। আচ্ছা আমি তাহলে আপনাকে রেকর্ডিং এর অপশনটা দিয়ে দিচ্ছি, রেকর্ডিংটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? একটা গিগের জন্য আর কি। আচ্ছা এখন কুলারটা তো রেকর্ড ভালো মতই আছে, এটাও যদি হয়ে যায় তাহলে এটা আমাদের জন্য একটু হেল্প হবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আমি আপনাকে রাশেদ আমি আপনাকে দিয়ে দিচ্ছি, রেকর্ডের অপশনটা নেন, রেকর্ড অপশন দিয়ে দিলাম রাশেদ ভাইয়া করে সবাইকে দিয়ে দিলাম। আচ্ছা ভাইয়া স্ক্রিন শেয়ার করেন, আমরা কাজে চলে যাই। স্ক্রিন শেয়ারের আগে একটা জিনিস দেখে নিই, কতজন আছেন আপনাদের, স্ক্রিনশটটা আমার নেওয়া হয় না, স্ক্রিনশটটা নিয়ে নিই। আপনাদের আজকে জয়েন করে নাই, আচ্ছা নাবিদ জয়েন করেনি, নাবিদকে একটু নক করেন, নাবিদ যদি আজকে ক্লাসে জয়েন না করে আমি নাবিদকে বের করে দেবো। আজকে যারা ক্লাসে জয়েন করবে না উইদাউট রিজনে আমি তাদেরকে বের করে দেব, মানে তাদের সাথে আমার কোনো কথা, তাদের কোনো এক্সপ্লেনেশন, তাদের কোনো কিছু আমার শোনার প্রয়োজন নেই, আমি সোজা ক্লাস থেকে বের করে দেব তাদের। এই ক্লাসে ঢোকার জন্য অনেক স্টুডেন্ট বসে আছে, দরকার নাই, যে নিজেকে এটা দায়িত্ব নিয়ে তার রেসপন্সিবিলিটি মনে না করবে। একটা মানুষের প্রবলেম থাকতে পারে, আমার প্রবলেম নেই, আমারও প্রবলেম আছে, আমাকে জানাতে হয়, আমি আপনাদের প্রবলেম জানাই, যে ওই দিন আমি অসুস্থ ছিলাম, আমি বলেছি ভাইয়া দুইটা ক্লাসে নিতে পারছি না, আমি 3:30 শুরু করছি, কিন্তু আপনারা জানাচ্ছেন না, এরকম উদাসীন ভাবে থাকছেন, তাহলে আর আপনাদের সাথে আমার বলার কিছু থাকবে না, আমি সোজা আপনাদেরকে বের করে দেয়া ছাড়া। যারা আজকে ক্লাসে জয়েন করেনি তাদেরকে নক করেন, যারা আমাকে ইনফর্ম করেছে তারা থাকবে, যারা আমাকে ইনফর্ম করেনি তাদেরকে আমি বের করে দিব, কারণ নাবিদ লাস্ট পরপর 3টা ক্লাস, নাবিদকে এর আগেও বের করে দেওয়া হয়েছিল, নাবিদ হচ্ছে আমাকে রিকোয়েস্ট করেছে যে আপু আমার ওই দিন ওইখানে মানে নেটওয়ার্ক ছিল না, ওয়াইফাই ছিল না, কোনোভাবেই আমি আপনার সাথে কানেক্ট হতে পারছিলাম না, দ্যাটস ওয়াই জানাতে পারিনি, একদিনে আমাকে বের করে দিয়েছে। পরবর্তীতে ওকে কিন্তু আমি আবার জয়েন করিয়েছি, হোয়াটসঅ্যাপ থেকে ওকে বের করে দেওয়া হয়েছিল। সো নাবিদ আমাকে গত 2 দিনে নাবিদ ক্লাস করেনি, আমাকে জানায়নি, নাবিদকে নক করেন, আর কে কে ক্লাসে ঢুকেনি তাদেরকে নক করেন, আর রাশেদ ভাইয়া স্ক্রিন শেয়ার করে দেন। আপনাদের ওখান থেকে যার এখান থেকে টিভির সাউন্ড আসে, টিভির ছোট ছোট সাউন্ড গুলিও না ফেসবুক হচ্ছে ক্যাপচার করে, ক্যাপচার করে পরে কপিরাইট দিয়ে আপনাদের ভিডিও গুলি কিন্তু ব্লক করে দিবে। সো একটু আমরা যখন আমাদের বাসার আশেপাশে যদি বাবু থাকে, বাবুরা টিভি দেখে বা কার্টুন দেখে, তখন আমরা ট্রাই করবো আমাদের ডিভাইসটাকে মিউট করে দিতে, তাহলে হবে কি অন্য কারো কোথাও প্রবলেম হবে না। ওকে ভাইয়া আপনি গিগ কোথায় করবেন সেটাই তো খুঁজে পাচ্ছেন না, রাইট? জি আপু। হ্যাঁ আপনি আপনার এই যে ছোট্ট একটা ছবি আছে না ডান পাশে, ক্লিক করেন ড্যাশবোর্ড বা প্রোফাইল যে কোন একটাতে যান। কোনটাতে গেলে সুবিধা হবে আপু? ড্যাশবোর্ডে যান, প্রোফাইলে ড্যাশবোর্ডে যান, ড্যাশবোর্ডে গেলেই হবে। আপনার তো আগে একটা রেডি ছিল ড্রাফট, আগে এটা আপনি তাও তখন করে শুরু সময় করেছিলেন আর কি? হ্যাঁ শুরু সময় করেছিলাম একটা ড্রাফট। ভাই একটু স্ক্রল করেন নিচে আসেন দেখি, শেয়ারিং উইচ ফ্রি কোর্স
আচ্ছা ভাইয়া, এই যে ওয়াচ ফ্রি কোর্স, যেটা ফ্রি কোর্সটাকে ডানে ক্লিক করে ডানে আরেকটা ট্যাবে ওপেন করে দেন, ফ্রি কোর্সটা আপনি পরে করে নিয়েন। কোনটা আপু সেটা? এই যে স্ক্রল করেন নিচে আসেন, আমি দেখাচ্ছি আপনাকে, স্ক্রল করেন, ব্যাস, হোল্ড হোল হোল হোল, হ্যাঁ এটা ক্লিক করে নিউ ট্যাবে ওপেন করে দেন। এখন স্ক্রল করে উপরে ওঠেন, গিগে চলে যান, গিগ গিগ উপরে ওয়ার্ডার, হ্যাঁ গিগ। আচ্ছা ক্রিয়েট এ নিউ গিগ, ড্রাফটে যেটা আছে, দাঁড়ান ভাই, ড্রাফটে আপনার ট্যাগ কি এগুলি না লিঙ্কডইন এর গিগ? ওই দিন লেগুন, এগুলো আমার ট্যাগ না, আবার আলাদা ট্যাগ আছে। আমি বলছি এটা কি লিঙ্কডইন এর গিগ ট্যাগে করবেন না সোশ্যাল মিডিয়া? হ্যাঁ এটা এটা না, লিঙ্কডইন এটা করব আপু। তাহলে হচ্ছে ক্রিয়েট এ নিউ গিগ দেন, এই যে ডান পাশে, ডান পাশে ক্রিয়েট এ নিউ গিগ, হ্যাঁ। লিঙ্কডইন এর গিগ এর ট্যাগ কি কি আছে? ট্যাগ গুলি কতটা গিগে পেয়েছেন বা কি পরিমাণে গিগে দেখেছেন সেটা হচ্ছে কথা। অনেকগুলা গিগ থেকে নিছি আপু। হ্যাঁ অনেকগুলো গিগ না বলে কয়টা গিগ স্পেসিফিক করেন, এতে আপনার জন্য ভালো হবে আমার জন্য ভালো হবে, কারণ অনেকেই বলে আপনি অনেকগুলো গিগ নিয়েছি, পরে দেখা যায় ওদের ওই গিগের ট্যাগ গুলি আসলে অত কার্যকরী বা ইফেক্টিভ কোনো ট্যাগ না, এবং ওইটার জন্য হচ্ছে ওর গিগটা র্যাঙ্ক করে না, ওই জন্য জিজ্ঞেস করছি। না ওগুলো সবগুলো একেবারে প্রথম দিকে, প্রথম দিকে 20টা এরকম একেবারে টপ লেভেলের এরকম। আচ্ছা এগুলি, হ্যাঁ এগুলি প্রথম 20টা থেকে প্রথম যারা একেবারে লেভেল 1 আছে এখান থেকে। এখন এখানে সবচেয়ে বড় ভুল হচ্ছে আমি আপনাকে বলি, আপনি যেটা করবেন আপনি তো লিড জেনারেট করবেন তাই না? লিড জেনারেশন এবং পেজ ক্রিয়েট। হ্যাঁ আচ্ছা তাহলে হচ্ছে এই লিড জেনারেশন, এই যে একদম নিচে থেকে 3 নাম্বারটা দেখেন, এটা হচ্ছে, এটা হচ্ছে পেজের, এগুলো হচ্ছে লিডের, মানে 20টা থেকে এগুলো বের করছে যেগুলো রিপিট হচ্ছে না, আর এগুলোর ভিতর রিপিট হয় আর কি। আর এগুলো হচ্ছে রিপিট হলে এটা আপনাদের সবচেয়ে বড় বোকামি হচ্ছে, আমি বলেছিলাম যে কোন গিগের সাথে কতটা রিপিট হচ্ছে, যে এইটা একটা গিগে হয়েছে এটা 5টা গিগে হয়েছে, ওই অ্যামাউন্টটা আপনারা লিখে রাখেন, আপনি ওই অ্যামাউন্টটা লিখেন। সেটা তো বুঝি, এই লিড এবং বিজনেস লিড, আর একটা হচ্ছে লিড জেনারেশন, লিড জেনারেশন, এই তিনটা একেবারে 90% ক্ষেত্রে কমন লিঙ্কডইনের ক্ষেত্রে। তাহলে হচ্ছে আপনি লিড বিজনেস পেজ তো লিঙ্কডইন মার্কেটিং, ক্রিয়েট লিঙ্কডইন পেজ, ক্রিয়েট লিঙ্কডইন পেজটা পারবেন না পুরোটা দিতে, এটা 20টা ক্যারেক্টারের উপরে হয় কিনা কাউন্ট করেন তো। এটা 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 14 15 16 17 18 19 20 কিন্তু আমার জন্য খুব ভালো হতো এটা কয়টা গিগে লিখা আছে সেটা দেখা। আচ্ছা কি ভাইয়া কি লিঙ্কডইন এ গিগ আপলোড করবে আজকে? হ্যাঁ আমরা ওই ট্যাগটাকে দিলে আমাদের আর তখন কোন মানে গিগ র্যাঙ্ক করাটা ইজি হবে। লিঙ্কডইন মার্কেটিং দেন ভাইয়া, একদম নিচেরটা, এখান থেকে ওই যে লিড নেন, লিড জেনারেশন নেন, বিজনেস লিড নেন, বিজনেস লিডস, বিজনেস লিডস আর লিড জেনারেশন, 4টা হলো না? আর একটা বাকি থাকে তাই তো?
লিংকডইন বিজনেস লিড আর লিড জেনারেশন। আর একটা আপনি আপনি রেডি করে দিবেন দুইটা মিলে। দুইটা মিলে দেখতেছি কোনটা দেয়া যায়। এই জন্যই আমার সমস্যা হচ্ছে, আমি চশমা না পরে আমি চিন্তা করতেছি আমি চশমা পরেও আজকে দেখতেছি না কেন। এগুলো তো অনেক বড় বড় আছে, আমার চোখে যে চশমা নাই আমার খেয়াল নাই, আমি চিন্তা করতেছি চশমা পরে আমি দেখতেছি না কেন আজকে। ভাইয়া আমি হচ্ছে চশমা ছাড়া বসলে তারে জামিন পরের মধ্যে দেখছিলেন যে লিখা উড়ে উড়ে যায়, আমি হচ্ছে ওরকম ভাবে দেখি আমার মনে লিখা উড়ে উড়ে যাচ্ছে। মুভিটা অনেক সুন্দর আপু। ভাইয়া প্রফেশনাল পেজ কিন্তু মনে হয় না এটা বড়। হ্যাঁ হ্যাঁ এত বড়টা নিতে পারবেন আপনি। এই ট্যাবটাকে ছোট করেন, ছোট করে এটাকে হচ্ছে লিংকডইনে যান। এখন কথা হচ্ছে আমরা ফাইবারের আজকে আমাদের ক্লাসের টপিক কি, আজকে ক্লাসের টপিক হচ্ছে কিভাবে ফাইবারের একটা গিগকে আমরা হচ্ছে এসইও করব, কারণ আপনাদের অনেকেরই গিগ নিয়ে কনফিউশন, দ্যাটস ওয়াই আজকে আমি ফাইবার গিগটা নিলাম। কারণ আজকে যদি আমি কিওয়ার্ড ধরতাম তাহলে কালকে আবার আপনাদের এক্সামের জন্য ব্রেক হয়ে যেত। সো কিওয়ার্ডটা হচ্ছে আমরা পরশু দিন থেকে স্টার্ট করবো কিওয়ার্ডের ক্লাস, যেটা হচ্ছে কিওয়ার্ড বেসিক্যালি হচ্ছে এসইওর কাজ। এই যে আমরা ট্যাগ বলছি বলছি না, ট্যাগটা খুঁজে নেন, এই ট্যাগটাই হচ্ছে আপনাদের কিওয়ার্ড। আপনাদের প্রত্যেকটা কাজের পিছনে, আমাদের ডিজিটাল মার্কেটিং এর প্রত্যেকটা কাজের পিছনে কিওয়ার্ডের প্রয়োজন হয়। উইদাউট কিওয়ার্ডে আমরা ডিজিটাল মার্কেটিং এর কোনো কাজ করতে পারি না, কথাটা বুঝতে পেরেছেন? এবং এই যে কিওয়ার্ডটাকে আমরা ফার্স্টে টাইটেলে বসাচ্ছি, নিচে ট্যাগে কিওয়ার্ড বসাচ্ছি, মানে ট্যাগ বসাচ্ছি, এই যে জিনিসটাকে এভাবে প্রপার ওয়েতে করা, এটা হচ্ছে আমরা আমাদের গিগকে এসইও করতেছি। যারা চিন্তা করেন এসইও মানেই হচ্ছে আমাকে ওয়েবসাইটে কাজ করতে হবে, নো, এসইওর কাজ আমরা ওয়েবসাইটের বাইরেও করি। কোথায়? সেটা আমরা ফেসবুকে একটা পোস্ট দিতে গেলে করি, কারণ পোস্টের সাথে আমরা হ্যাশট্যাগ দেই না, ছবিটাকে অফলাইন এসইও করি না, সেটাও কিন্তু একটা অন পেজ এসইও হয়ে যায়। অন পেজ এসইওটা বেসিক্যালি অনলাইনে থেকে যেই এসইও করা হয়, মানে যেই অপটিমাইজ করা হয়, সেটাকেই অন পেজ এসইও বলা হয়ে থাকে। অন পেজ এসইওর কাজটা আমরা কোথায় কোথায় করি? আমরা অন পেজ এসইওর কাজটা করি হচ্ছে আপনার ফেসবুকে, লিংকডইনে, টুইটারে, পিন্টারেস্টে, ইউটিউবে, তারপরে হচ্ছে ইনস্টাগ্রামে। এখন হচ্ছে অন পেজ এসইওর কাজ আমরা ওয়েবসাইটেও করি, অফ পেজ এসইওর কাজ আমরা ওয়েবসাইটেও করি, আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতেও করি, এবং অন পেজ এসইওর কাজ আমরা হচ্ছে আমাদের গিগেও করি। গিগকে প্রপার ওয়েতে রেডি করা, গিগকে এসইও করে, এসইও আপনারা কিছু কিছু জায়গায় দেখবেন যে এসইও ফ্রেন্ডলি পোস্ট বা প্রপার এসইও, ওরকম কিছু ট্যাগ ওরা দিয়ে দেয় না যে তোমার পোস্টটাকে আমি এসইও করে দিব। ওরকম আপনারা এখন যে কাজটা করছেন, আপনারা বলতে পারেন আপু এই কাজটা এভাবে কেন করব, এই কাজটা এভাবে করার কারণই হচ্ছে এটাকে এসইও করা। একটা গিগকে যখন এসইও করে দিবেন তখন 4000 গিগের মধ্যে আপনার গিগটা কেন দেখা যাবে, কেন 25 নাম্বার পেজের লাস্ট গিগটা কেন ফার্স্ট পেজের ফার্স্টে আসে না? কারণ হচ্ছে ওর গিগের এসইও করা নেই, আর যার অলরেডি ফার্স্টে চলে এসছে তার গিগের এসইও করা, তার গিগ এসইও করে তার গিগ র্যাঙ্কিং এ চলে এসছে। সো আমরা যখন প্রথমবার গিগ ক্রিয়েট করব, গিগ ক্রিয়েট করলে আমরা ট্রাই করব এতটুকু এসইও করে দিতে যাতে ফার্স্ট পেজে না আসলো সেকেন্ড আর থার্ড পেজে আমার গিগটা চলে আসে। এখন কথা হচ্ছে আপু সেকেন্ড আর থার্ড পেজে আসলে আমি কাজ পাবো? হ্যাঁ পাবেন, কারণ আমরা যখন প্রথম অবস্থায় গিগটাকে প্রপার এসইও করে দিব সেকেন্ড আর থার্ড পেজে চলে আসবে। তারপরে এই গিগটার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে প্রচুর বায়ার রিকোয়েস্ট পাঠাতে হবে। আমরা পার ডে, আগেও বলেছি আজকেও বলছি, আমরা পার ডে 10টা বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারি, সেটা আপনাদের মনে আছে? একদিনে 10টা বায়ার রিকোয়েস্ট, 10টা বায়ার রিকোয়েস্ট হচ্ছে আমাদের পার ডে লিমিটেশন। পার ডে যদি 10টা করে বায়ার রিকোয়েস্ট পাঠাই তখন ফাইবার দেখে যে এই সেলারটা ট্রাই করছে, সে যদি কাজ নাও পায় তখন ফাইবার নিজে থেকে আপনার গিগটাকে প্রমোট করে, প্রমোট করে সে হচ্ছে একটু সামনের দিকে নিয়ে আসে। এবং আপনি যত বেশি বায়ার রিকোয়েস্ট পাঠাবেন তত বায়াররা দেখা যাবে যে আপনার রিভিউ বা আপনার বায়ার অফার লেটার দেখে বায়ার হয়তো আপনার প্রোফাইলে যাবে, আপনার প্রোফাইলে গিয়ে যে আপনার গিগটা দেখলো, দরকার নাই আপনার গিগকে সেভ করার, দরকার নাই আপনার গিগকে ফেভারিট দেওয়ার, লাভ দেওয়ার, সে যে আপনার গিগে যাচ্ছে, গিগে ক্লিক করছে, এটাতেও কিন্তু আপনার বেনিফিটেড হচ্ছেন। কিভাবে? এতে আপনার গিগের অ্যানালিটিকে আপনার ইমপ্রেশন বাড়ছে, আপনার ভিউ বাড়ছে, আপনার ক্লিক বাড়ছে, এই তিনটা যখন বাড়ে তখন অটোমেটিকলি গিগটা র্যাঙ্ক করতে থাকে।
এবং লাস্ট যে জিনিসটা হয় সেটা হচ্ছে আমরা যখন গিগে কাজ পেয়ে যাই এবং কাজ পেয়ে কাজটা দেখবেন যে ফার্স্ট পেজে যতগুলি গিগ থাকে প্রত্যেকটা গিগের আমরা যখনই ঢুকি গিগের ডেসক্রিপশন দেখার জন্য গিগের ছবি দেখার জন্য গিগের ভিডিও দেখার জন্য গিগের ট্যাগ দেখার জন্য গিগের এফিকিউ দেখার জন্য প্রত্যেকটা গিগের উপর আমরা খেয়াল করেছেন যে ওয়ার্ডার ইন কিউ দুইটা ওয়ার্ডার তিনটা ওয়ার্ডার কিউতে থাকে খেয়াল করেছেন এই জিনিসটা কারণ হচ্ছে ওরা প্রথমে থাকার কারণে ওদের ওয়ার্ডার পড়েছে গিগে মানে একটা গিগে যত বেশি ওয়ার্ডার থাকে বা কিউতে থাকে তত ওই গিগটা র‍্যাঙ্ক করে ফেলে তো আমাদের ওয়ার্ডার পড়ার আগে র‍্যাঙ্কিং এর জন্য যে কাজগুলি সেই কাজগুলি আমাদের করতে হবে যখন ওয়ার্ডার পড়ে যাবে তখন আমরা হচ্ছে গিগটাকে প্রমোট করব গিগটা অটোমেটিক্যালি তখন ফার্স্ট এর দিকে চলে আসবে কিন্তু আপনার যদি 3-4 নাম্বার পেজে না থেকে 10-15 নাম্বার পরে 10টা বা 15টা পেজ পরে গিয়ে থাকে তাহলে ওই গিগকে র‍্যাঙ্কে আনাটা অনেক টাফ হয়ে যাবে বুঝতে পেরেছেন আমার কথাগুলো জি আপু এই জন্য দেখেন রাশেদ একটা কাজ করেছে ও জব 20টা গিগ খুঁজেছে 20টা গিগ খুঁজে ও ট্যাগ বের করেছে ট্যাগ বের করে ও কি করেছে ট্যাগগুলি লিখে রেখেছে কিন্তু রাশেদ কিন্তু বুঝতে পারেনি যে ট্যাগগুলি আসলে এখন আমি যদি জিজ্ঞেস করি কোনটা কত গিগ মানে কোন ট্যাগটা কয়টা গিগে ছিল কি বলতে পারবে পারবে না ও আমাকে বললো মানে 90% আপু পেয়েছি কিন্তু আপনি রাশেদ যদি কষ্ট করেছে জাস্ট এইখানে ও ছোট্ট করে সংখ্যাটা লিখে নিত তাহলে ওর গিগটা আরো বেশি র‍্যাঙ্ক করেছে তার জি আপু সেটা বেশি ভালো হতো এখন থেকে আপনারা যখনই গিগের ট্যাগ নেবেন দেখেন রাশেদ যেভাবে লিখেছে এভাবে গিগের ট্যাগ নেন ট্যাগ নিয়ে ডান পাশে লিখে দেন এইটা ধরেন বিটুবি লিড জেনারেশন বিটুবি লিড জেনারেশন কতগুলি গিগে পাওয়া গেছে বিটুবি লিড জেনারেশনের সব গিগে পাওয়া যায় কিন্তু আমরা বিটুবি লিড জেনারেশন দিব না কারণ বিটুবি লিড জেনারেশনের কম্পিটিশন অনেক অনেক গিগ এখানে হাজারের উপরে গিগ আছে হাজারের উপরে গিগ থাকলে সেখানে কম্পিটিশন করে কম্পিট করে তাদেরকে কম্পিট করে আমাকে র‍্যাঙ্কে আসাটা যতটা না টাফ হবে আমি যদি আপনার 300 গিগ যেটা হচ্ছে শুধু লিড বা লিড জেনারেশন দিয়ে আছে ওই 300 গিগের সাথে আমার কম্পিটিশন নামাটা ভালো না আমি খুব দ্রুত র‍্যাঙ্কে চলে আসব দ্যাটস ওয়াই আমি রাশেদকে বিটুবি লিড জেনারেশন দেইনি কারণ ফাইবারে বিটুবি লিড জেনারেশনের প্রচুর গিগ এই বিটুবি লিড জেনারেশন দিলে রাশেদ একটু ডান পাশে ওপেন করেন একটা ট্যাব দেখেন বিটুবি লিড জেনারেশনের কত হাজার গিগ আছে ফাইবারে কার যেন খুচুর মুচুর করছে আজকে শুভাশিস ভাইয়া পুরো ক্যামেরা অন করে সুন্দর ভদ্র মানুষের মতো বসে আছে ভালো আছেন ভাইয়া জি আপু ভালো আছি আপনি কেমন আছেন আপু আমি অলওয়েজ বিন্দাস থাকি ভালো থাকি আসছি চলে এসছে রাশেদ বিটুবি লিড জেনারেশন হ্যাঁ বিটুবি লিড জেনারেশনে দেখেন গিগ কত আছে 12,563টা দেখতে পাচ্ছেন আমার দরকার আছে 12,500 মানে হচ্ছে 12,500 মানুষের সাথে কম্পিটিশনে যাওয়া না তো এই 12,500 মানুষের সাথে কম্পিটিশনে যাওয়ার আগে এখানে লেভেল 2 সেলার আছে লেভেল দেখেন ফার্স্ট মানে ফার্স্ট পেজের ফার্স্ট রোতে যা আছে টপ রেটেড সেলার আর সব লেভেল 2 সেলার ওদেরকে হায়ার না করে আমাকে কেন নিউ সেলার হিসেবে হায়ার করব সো আমি ট্রাই করব যেখানে কম্পিটিশন কম পাঁচ বেশি ওই জায়গায় আমার গিগটাকে পাবলিশ করতে ওই ট্যাগটাকে নিতে তাহলে কি হবে আপনি খুব দ্রুত র‍্যাঙ্ক করতে পারবেন বুঝতে পেরেছেন জি আপু এই জিনিসটা সবাই মাথায় রাখবেন যে আপু যেখানে কম্পিটিশন বেশি থাকবে এখানে কিন্তু কম্পিটিশন অনেক হাই এটা কিন্তু হাই কম্পিটিশন 12,500 মানে হচ্ছে মানে 12,500 এর মধ্যে আপনি যদি এখন গিগটা পাবলিশ করেন আপনার মানে 5-6 পেজে তো আসা পসিবলই না কিন্তু আপনার যদি এখন শুধু লিড জেনারেশন দেন এখানে বিটুবি লিড জেনারেশন না দিয়ে শুধু লিড জেনারেশন দেন স্ক্রল করে রাশেদ উপরে 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 হ্যাঁ শুধু লিড জেনারেশন বিটুবিটা কেটে দেন লিড জেনারেশনের এলটা ক্যাপিটাল করেন সার্চ দেন এখানে দেখেন 12,000 থেকে কমে আসছে না 10,379 ওটা 12,500 ছিল দেখেন এখানে অলমোস্ট আমার 3,000 গিগ কমে আসছে 3,000 মানুষের সাথে কম্পিটিশন আমার কমে আসছে আসছে না হ্যাঁ লিংকডইন লিড দিলে তো আরো কমবে মনে হয় হ্যাঁ দেন কিন্তু কিছু ওয়ার্ড আছে আমি দিতে পারবো না কারণ যারা লিড জেনারেশনে কাজ করবে তারা লিড জেনারেশন লিখবে তারা লিংকডইন লিড জেনারেশন লিখে কম কে এত খুচুর 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 নড়াচড়া কার হেডফোন দিয়ে
কারণ হচ্ছে 2500 আরো কমছে বুঝছেন এখানে এখন আপনি 3000 মানুষের সাথে কম্পিটিশন কোথায় 12500 কোথায় 3000 এইটাতে কি আপনি খুব দ্রুত র‍্যাঙ্কে চলে আসবেন হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে ট্যাগের কাজ ট্যাগটা কেন দেখতে বলা কেন নিতে বলা এখন বুঝতে পেরেছেন এই যে একটা শব্দ দিয়ে ভাই একটু স্ক্রল করে উপরে উঠেন এই যে একটা উপরে উপরে উঠতে বলেছি নিচে নামতে বলেছি এই যে একটা শব্দ দিয়ে আমরা এই যে সার্ভিসের এই জায়গাটাতে সার্চ করছি এই শব্দটাই হচ্ছে আমার ট্যাগ এই শব্দটাই আমার ট্যাগ এখন এখানে তো 2500 অলমোস্ট 2600 গিগ আছে জাস্ট অনলাইন সেলার দেন এখানে অনলাইন সেলার দেন রাশেদ দেখছেন অনলাইন সেলারে কত কত মানে কতটুকু আসছে আপনার 235 আপনি লিংকডইন লিড রেখে দিলে মনে হয় ভালো হবে তাহলে আপনার লিংকডইন লিডটা দিলে ভালো হবে কিন্তু লিংকডইন লিডের আমি বলছি আপনাকে এখানে দেখতে পাচ্ছেন জিনিসটা আপনারা যে আপনি দেখতে 335 235 আচ্ছা অলমোস্ট আপনার 250 গিগ এর মধ্যে আপনার 250 মানুষের সাথে কম্পিটিশনে নামা এগুলো সবগুলো আমি দেখছি হিসাবটা বুঝতে পেরেছেন সবাই জি আপু এখন বাকিদের বলছি বাকিরা কি বুঝতে পেরেছেন কিনা দিবাকর ভাইয়া দিল মোহাম্মদ জয়দেব হাসনাত শুভাশিস হ্যাঁ বুঝতে পেরেছি আপু হ্যাঁ আপু বুঝতে পারছি আপনার ওখানে যান আমি 2500 দেখলাম অনলাইন সেলারে আসলো 235 এটার মানেটা কি একটু বলতেন মানে হচ্ছে এই গিগগুলি আছে ঠিক আছে কিন্তু এর মধ্যে কাজ করে অনলাইনে থেকে কাজ করে মাত্র 250 মানে সকালে আমরা 5টা 6টা গিগ খুলতে পারি না সবার কি 6টা গিগ র‍্যাঙ্ক করে 1টা গিগ র‍্যাঙ্ক করে গিগ আছে কিন্তু কাজ করে না এটা বুঝতে পারছি আর অনলাইন সেলার দেয়া মানে হচ্ছে এরা এই গিগগুলিতে কাজ করে আর যে যেটা র‍্যাঙ্ক পায় সেটা দিয়ে আর অনেকগুলো গিগ খুলে রাখে ভাই কারণ ওই একটা র‍্যাঙ্কে আসার কাজই কাজ করার জন্য হ্যাঁ কেউ কোন একটাতে বেসিক 100 দিয়ে শুরু কোন একটাতে 200 দিয়ে শুরু বেসিক আর কোন একটাতে আরো বেশি দিয়ে শুরু এরকম তার মানে রাশেদ ভাই ঘাটা মানে ফাইবার পুরো গাইটা গুল্লা খায় ফেলাইছে রাশেদ ভাই স্টার্ট করেন আচ্ছা এটা খুব ভালো কাজ মানে এইরকম ভাবে কাজ করাটা হচ্ছে আমি অ্যাপ্রিশিয়েট করি এটা অনেক ধৈর্যের কাজ এবং খুব ভালো একটা কাজ যে নিজে থেকে খুঁজে বের করা আমাকে ইনফরমেশন আপনারা জানান আমার কাছ থেকে না জেনে আমাকে ইনফরমেশন জানান আপু এই জিনিসটা এটা দেখেছি আপু এই জিনিসটা এটা দেখেছি আমার খুব ভালো লেগেছে রাশেদের এই মানে অ্যাটেম্পটা যে আপু আমি লিংকডইনে লিড জেনারেশনের কাজ করব আমি এরকম এরকম করে গিগ অলরেডি রিসার্চ করেছি আমি এই জিনিস রেডি করে ফেলেছি রাশেদ কিন্তু এটা আমাকে দেখিয়েছে আমি কিন্তু রাশেদকে বলিনি আমি রাশেদকে বলেছিলাম ফার্স্টে সোশ্যাল মিডিয়া রাশেদ না আপু আগে আমি লিংকডইন খুলবো বুঝতে পেরেছেন এইটা হচ্ছে রাশেদের ডেডিকেশন আপনাদের কার ডেডিকেশন কোথায় আছে দেখি এখান থেকে আই উইল ডু থেকে শুরু হবে না আই উইল শুনে এখানে হচ্ছে বাই ডিফল্ট আই উইল কথাটা লেখা থাকে বাই ডিফল্ট আই উইল কথাটা লেখা থাকে আর এখানে ক্যারেক্টারের একটা লিমিটেশন আছে আমরা 80টা ক্যারেক্টারের মধ্যে লিখবো ট্রাই করবেন ফাইবারের গিগের টাইটেল অলওয়েজ খুব ছোট ছোট রাখার জন্য যেটা উচ্চারণ খুব সহজ হয় এবং ইউনিক টাইপের হয় এখন কথা হচ্ছে আমরা এইখানে ইয়ে দিব না এই যে টাইটেলটা আগে দিব না আমরা আগে ট্যাগগুলিকে বসাবো ট্যাগ বসিয়ে আমাদের ইউআরএলটাকে এসইও করব বুঝতে পেরেছেন জি আপু ট্যাগগুলি বসাবো ট্যাগগুলি একটু দেখেন এখন আপনি বলেছেন না লিংকডইন লিড আমরা কিন্তু যে যেমন ফেসবুক পিন্টারেস্ট আর হচ্ছে লিংকডইন তারপর মার্কেটিং ফেসবুক মার্কেটিং পিন্টারেস্ট মার্কেটিং ওভাবে লিখলে আমাদের সমস্যা হয়ে যায় আমাদের মানে ওই যে ক্যারেক্টার লিমিটটা থাকে না এই জন্য লিংকডইন লিডটাকে আমি লিখাবো কিন্তু একটু অন্য ওয়েতে দিব আচ্ছা ভাইয়া যান টাকাগুলো কেন নিতে ভাইয়া লিংকডইন পেজ লিংকডইন পেজ উপরে 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 টাইটেলের জায়গায় লিখেন লিংকডইন পেজ টাইটেলের জায়গায় লিখেন লিংকডইন পেজ পরে ওই যে এখন ইউআরএলটা রেডি করছি এখন যেটা করছে এটা হচ্ছে আমার ইউআরএলটাকে আমি রেডি করছি বুঝতে পেরেছেন আচ্ছা ইউআরএলটাকে মানে ইউআরএলটাকে আমি কাস্টমাইজ করছি এখানে কিন্তু ইউআরএলটা কাস্টমাইজ না আমি ইউআরএলটাকে আমার এই ট্যাগগুলি দিয়ে এসইও করে নিচ্ছি
যাতে আমার গিগটা র‍্যাঙ্ক করে বুঝতে পেরেছেন এই জন্য আগে লিখেন লিংকডইন পেজ লিখেন এটা কোথায় লিখতাম আপু এখানে লিখতাম না 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 এখানে লিখবেন কেন এই যে টাইটেলের জায়গায় লিখবেন এখানে লিখলেই আমার ইউআরএল চেঞ্জ হবে কিভাবে হবে সেটা আমি দেখাচ্ছি এখানে লিংকডইন পেজ লিখেন লিংকডইন পেজ তারপরে দেখি আর কি ট্যাগ আছে প্রফেশনাল পেজ মেবি নিচে দেখেন লিংকডইন এর সাথে প্রফেশনাল পেজ মেবি দেখেন তো ভাইয়া প্রফেশনাল পেজ না লিংকডইন প্রফেশনাল পেজ লিখেন আর একটা লিখতাম না এটার মাঝখানে এখানে লিখতাম এখানে মাঝখানে প্রফেশনাল ওয়ার্ডটা শুধু লিখে দেন বড় হাতের করে দিব এটা না ভাইয়া এটা থাকুক আচ্ছা তারপরে হচ্ছে পেজের পরে কার্সারটাকে নিয়ে আসেন প্রফেশনাল স্পেলিং ঠিক আছে তারপরে লিড জেনারেশনটা লিখেন কমা দিব না কেটে দিব কমা দিয়ে না কমা দিলে তো ভাইয়া ইয়ে হয়ে যায় আমাদের একটা ক্যারেক্টার হ্যাঁ লিড জেনারেশন এখন একটা কথা আছে হোল্ড অন ট্যাগলিড ট্যাগের পেজটাকে আনেন এখন দেখেন এখানে লিড আর লিড জেনারেশন দুইটা নিয়েছিলাম না আমরা দুইটা প্রয়োজন নাই এখন দেখেন ওই যে ক্রিয়েট লিংকডইন পেজ আর প্রফেশনাল পেজ দুইটা মিলে আমরা লিখে দিয়েছি লিংকডইন প্রফেশনাল পেজ লিড জেনারেশন আছে বিজনেস লিড জেনারেশন লিখে দেন এই যে পেজের পরে আর লিডের মাঝে বিজনেস ওয়ার্ডটা লিখে দেন তাহলে তিনটা ওয়ার্ড একসাথে হয়ে যাবে বিজনেস লিডও আসবে আবার লিড জেনারেশনও আসবে ট্যাগে বুঝতে পেরেছেন বিজনেসের বি ক্যাপিটাল চিন্তাও করা হয় নাই মানে ওই ফ্যামিলি নিয়ে অবশ্যই কোনো সময় কথা করি নাই এটা চিন্তা করা তো করার কথা বিজনেস লিড জেনারেশন এখন যদি কেউ বিজনেস লিডও লিখে আপনারটা পাবে বিজনেস লিড জেনারেশন লিখলো সরি শুধু লিড জেনারেশন লিখলো আপনারটা একটা আসবে তারপরে যান ভাইয়া 51 মানে পরে যান মিন্স হচ্ছে ইয়েতে যান এটা ট্যাগে 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 যান এখানে আরো ট্যাগ বাকি আছে আচ্ছা ট্যাগে যান এখন লিখে দেন লাস্টে লিংকডইন মার্কেটিং লিখতে পারবেন 180 ক্যারেক্টার দেখেন তো লিংকডইন লিড জেনারেশনের পরে লিংকডইন মার্কেটিংটা দিয়ে দেন আপু এগুলা খোঁজার জন্য এই যে কোথায় যাব এগুলা খোঁজার জন্য কোথায় যাবেন এগুলা খোঁজার জন্য যাবেন হচ্ছে আপনি ইয়েতে কি বলে এই যে উপরে যে ইউআরএল থাকবে সবগুলা আইডির এখানে এখানে দেখব না ইউআরএলটা খুঁজতে হবে আপনার ইয়েতে গিয়ে দূর ভুলে যাই কেন গিগে গিয়ে আচ্ছা গিগে যে আই উইল বি পরে যেগুলো লেখা থাকবে না 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 আপনি ধরেন সোশ্যাল মিডিয়ার গিগ খুলছেন তাই না সোশ্যাল মিডিয়া ম্যানেজারের গিগ খুলছেন না আপনি সার্ভিস যেখানে আমরা ফাইন্ড সার্ভিস দেই ওখানে সোশ্যাল মিডিয়া ম্যানেজার দিয়ে খুঁজে নেবেন তাহলেই পেয়ে যাবেন আচ্ছা ভাইয়া দেখি একটু উপরে ওঠেন স্ক্রল করে উপরে ওঠেন ওই স্ক্রল করে হ্যাঁ টাইটেলের মধ্যে স্ক্রল করেন লিংকডইন প্রফেশনাল পেজ তারপর স্ক্রল করেন একটু বিজনেস লিড জেনারেশন লিংকডইন মার্কেটিং ঠিক আছে ভাইয়া এরপরে আসেন এই যে ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং হ্যাঁ এখন কথা হচ্ছে ওখানে সার্ভিস টাইপ কি দেখছিলেন এটা না এটা না এটা তো ট্যাগ সার্ভিস টাইপ আমি দেখতে বলেছিলাম সার্ভিস টাইপ কি দেখেছিলেন সার্ভিস টাইপ ওই জিনিসটা তো গিগে যান আমি দেখাই দিই সার্ভিস টাইপ কি আচ্ছা
জানার স্বল্পতা আছে তো সেজন্য এখানে আচ্ছা লিংকডইন লিড দিয়েছেন তো যেকোনো একটা গিগে ঢুকেন আমি সে কখন লাইভ স্টার্ট করলাম আমি লিংকটা যে কি যে একটা হয় আমার তা দেওয়ার কথা মনেই থাকে না এই যে উপরে দেখেন বিজনেস ডেটা এন্ট্রি ও ডেটা এন্ট্রির আন্ডারে গিগ খুলেছে এই যে উপরে 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 উঠেন উপরে উঠেন উপরে উঠেন এই যে আচ্ছা আচ্ছা এইটা কি দেখেছেন কি ছিল আচ্ছা এরতে এভাবে ক্যালকুলে নেই এই জিনিসটা মিসিং করে অলওয়েজ এই জিনিসটা খেয়াল করতে হয় এটা হচ্ছে আপনাদের সার্ভিস টাইপ এই যে আমরা সিলেক্ট করি না এই জিনিসটা আপনাদের খেয়াল করতে হবে এটা কি বলে সার্ভিস টাইপ বলে হ্যাঁ ওই শব্দটা চিন্তা মাথায় আসে না আচ্ছা আচ্ছা ব্যাক করেন ভাই ফাইন্ড সার্ভিসে শুধু লিড জেনারেশন লিখেন লিংকডইন লিড না লিড জেনারেশন লিখেন লিড জেনারেশন লিখেন আর হচ্ছে আপনি বিজনেস লিংকডইন পেজ লিখেন এই যে ক্যাটাগরি আর সার্ভিস টাইপ দেখতে পাচ্ছেন হ্যাঁ ক্যাটাগরি আর সার্ভিস টাইপ হচ্ছে এটা আপনাকে ওইটা প্রত্যেকটা গিগের উপরে এই জিনিসটা থাকে আমি আপনাদেরকে এটা দেখতেও বলছিলাম আপনারা বুঝেন নাই যে উদ্ধার নিতে হয় না জিনিসটা হ্যাঁ ভাইয়া এই পেজটাতে জানেন এই এইটাতে জানেন এই ট্যাবটাতে এখনই খুঁজে নিচ্ছি আমরা এইখানে আপনি লিখেন লিড জেনারেশন শুধু আরেকটু নিচে আসেন দেখি আরেকটু নিচে আসেন হোল্ড হোল্ড আরেকটু নিচে আসেন তো হোল্ড 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 আচ্ছা ভাইয়া ওর 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 গিগটা দেখেন ওর গিগটা কিন্তু ফার্স্ট পেজে চলে আসছে দেখছেন কাজ নতুন ও একদম নতুন সেলার টার্গেটেড ইনস্টাগ্রাম লিড জেনারেশন এন্ড ইমেল কালেকশন না ও হচ্ছে স্ক্র্যাপিং দেখাইছে মনে হয় কি জানি কি দেখাইছে এই যে বিজনেস আর লিড দেখাইছে সবাই লিড জেনারেশনের কাজ বিজনেস আর লিড দেখাইছে ভাইয়া হ্যাঁ এইটা বে আসেন এইটা বে আচ্ছা তার পাশের ট্যাবটা খুলেন তো এটাকে খুলেন তো দেখছেন বিজনেস অ্যান্ড লিড তারপরে যান ভাইয়া আমার এখানে হুম হুম আপনার এখানে না এটাতে স্ক্রল করেন ফাইন্ড সার্ভিসে লিখেন লিংকডইন লিংকডইন পেজ বিজনেস পেজ বা লিংকডইন পেজ এই যে লিংকডইন বিজনেস পেজ চলে এসেছে দেখেন লিংকডইন বিজনেস পেজে হচ্ছে 43,800 অলমোস্ট 44,000 গিগ আছে যান দেখি এগুলো আমি দেখছিলাম সবগুলো দেখেন ক্যাটাগরি কি আছে সার্ভিস কি আছে যান ওপেন করে এই দুটো ওপেন ডিজিটাল মার্কেটিং সোশ্যাল সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আচ্ছা আপনি যেগুলো বলছেন এগুলো আছে তো এটা এটাতে যান তো এটাতে হ্যাঁ এই যে প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন আচ্ছা ভাইয়া যান বুঝতে পেরেছি যান ব্যাকে যান আপনার পেজে হ্যাঁ আপনার গিকে যান এখন ইয়ে যান তো সার্ভিস টাইপে যান সার্ভিস টাইপ সার্ভিস টাইপ এটা হচ্ছে ক্যাটাগরি এখন থেকে যখনই গিগ দেখবেন অলওয়েজ এটা খেয়াল করবেন জান আসছে তো মানে ওইটাতে ক্লিক করেন অডিয়েন্স রিসার্চ প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন সোশ্যাল কন্টেন্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ভাইয়া ক্যাটাগরি এই জায়গায় একটু ইয়েতে জানতো
যে বিজনেস লিড জেনারেশনের অ্যাকচুয়ালি অনেক কম্পিটিশন, লিড জেনারেশন লিংকডইন লিডার প্রতিযোগিতা কম, বাকিগুলোর প্রতিযোগিতা আছে, কিন্তু সব জায়গায় ক্যাটাগরি কিন্তু এটা সিলেক্ট করা দেখেছেন, বিজনেস আর লিড জেনারেশন, বিজনেস আর লিড জেনারেশন ধরেন তো দেখি এটা দিতাম, দেখেন সার্ভিস টাইপটাই চলে গেছে দেখছেন, হ্যাঁ হ্যাঁ দেখছি, এখন লিড জেনারেশন দিয়েছেন না এই জন্য আপনাকে দিয়ে দিয়েছে, নট ডিফাইন মানে আপনি কোনটা করবেন সেটা বলবেন না, নাকি শুধু বিটুবি করবেন নাকি রিয়েল এস্টেট এর করবেন, এখানে লিংকডইনের আলাদা নাই, হিসাবটা বুঝছেন? জি বুঝতে পারছি, সেটা এটা দিয়ে খুলবো না আমরা, বিজনেস দিয়ে খুলবো না ভাইয়া, বিজনেস এর এখানে ক্লিক করেন, বিজনেস এর এখানে ক্লিক করেন, এখানে কি আছে বিজনেস, ডিজিটাল মার্কেটিং দিয়ে খুলি, যান ডিজিটাল মার্কেটিং দিয়ে খুলে আমরা অন্য, যান ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেন, এখন সার্ভিস টাইপ দেন, ভাইয়া সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট দেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট দেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, হ্যাঁ এখন বলেন যে এইগুলি দেয়া হয় কেন, এইগুলি দেয়া হয় বায়াররা যখন কাজ দেয় আমাদের কাছে, যে বায়ার রিকোয়েস্ট আসে না, আমার কাছে বায়ার রিকোয়েস্ট আসার জন্য বায়াররা এই ট্যাগগুলি যখন ইউজ করবে তখনই আমি বায়ার রিকোয়েস্ট পাবো, ব্যাপারটা বুঝতে পেরেছেন? এই জন্য আমি আমার ক্যাটাগরি আর সার্ভিস টাইপটা দিয়ে দিলাম, পাশে একটা যেই ট্যাবে আমরা ওই যে লিংকডইন লিড জেনারেশন এটা খুঁজলাম ওইখানে যান, হ্যাঁ যান এটাতে না, এটার আগের কি, এটার আগের ট্যাবটাতে ফাইন্ড সার্ভিসে একটু স্ক্রল করেন, এই যে দেখেন ক্যাটাগরি লেখা আছে, হোল্ড 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 হোল্ড, এই যে দেখেন ক্যাটাগরি দেখতে পাচ্ছেন, সার্ভিস অপশন, এই ক্যাটাগরি হচ্ছে কোন ক্যাটাগরিতে আপনি কাজ করেন, এটা বায়াররা কিন্তু ক্যাটাগরি ওয়াইজ আপনাকে খুঁজে নেবে, ঠিক আছে? আচ্ছা যান ভাই, আপনি কি কে চলে যান, নিচে আসেন, শুধু লিংকডইন, শুধু লিংকডইন, শুধু লিংকডইন কে সিলেক্ট করেন, আচ্ছা তারপরে আদার, নিচে আসেন, আরে এই আদার না ভাইয়া, সাজেস্ট আদার, এখানে লিয়ে দেন, সেভ কি টু সাবমিট, এটা দিয়ে দেন ভাইয়া, ইয়ে লিড জেনারেশন দেখেন তো লিখতে পারেন কিনা, লিখতে পারার তো কথা, হ্যাঁ এত কাজ একটা গিগের ভিতর, চিন্তা তো করিনি, আচ্ছা তারপরে এখানে এসে ট্যাগে লিখেন, এখন ট্যাগে লিখবেন হচ্ছে আপনার ওই ট্যাগ বের করেন, লিখেন লিংকডইন মার্কেটিং, লিখেন আমি বলতেছি আপনি লিখেন লিংকডইন মার্কেটিং, এত কাজ একটা গিগে, মাত্র তো কাজ শুরু করলেন গিগের, কেন চিৎকার করি আপনাদের সাথে বুঝছেন, গিগ রেডি করেন, গিগ রেডি করেন, প্রথম অবস্থায় ক্লাস শেষ হয়ে গেলে আমাকে আর পাবেন না, অন্য ব্যাচ তো আমাকে পাইছে আপনারা তার পাচ্ছেন না, কারণ অন্য ব্যাচের তো ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে ওদের পরের ব্যাচের ক্লাস শুরু হয়েছে, আপনাদের তার পরের ব্যাচের ক্লাস শুরু হচ্ছে না, বাসায় চলে যাব একবারে, চলে আসেন আমার বাসার অ্যাড্রেস দিয়ে দিব না ভাই, লিংকডইন মার্কেটিং এর এম ক্যাপিটাল হবে, এন্টার এন্টার দেন, আচ্ছা তারপরে লিখেন লিড জেনারেশন, এন্টার দিব, হ্যাঁ আচ্ছা এরপরে হচ্ছে বিজনেস পেজ লিখা না লিংকডইন বিজনেস পেজ লিখা, দেখে নেন ট্যাগে দেখে নেন, এখানে দেখেন না উপরে উঠেন, উপরে উঠে একটু দেখেন, লিংকডইন পেজ প্রফেশনাল পেজ, ওকে 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 ওকে, যান লিংকডইন পেজ, লিংকডইন পেজ শুধু লিংকডইন পেজ লিখেন,
ও এখানে লিংকডইন প্রফেশনাল লাগে একটু স্পেলিংটা যদি আরেকটু দেখতে পারতাম কেন জানি একটু আমার একটু এরকম লাগছে পি আর ও এ পি এস এস আই ঠিক আছে এটা আসলে এর জন্য বুঝতে পারি না আচ্ছা জাস ভাইয়া এরা সবাই এখানে মনোযোগ দিয়ে দেখেন কার স্পেলিং এ কোথায় মিস্টেক হচ্ছে আর আপনি কখন জয়েন করছেন লিংকডইন পেজ লিখেছেন ভাইয়া আপনার ওই ট্যাগের ওই পেজটা বাইর করেন ট্যাগগুলি যেখানে লেখা লিংকডইন পেজ আচ্ছা লিংকডইন মার্কেটিং বিজনেস লিড ভাইয়া বিজনেস লিড লেখেন এটা এন্টার দেব না এন্টার দেন হ্যাঁ পয় দেন তাও কি লিখতাম আপু কোনটা বলছি জান বিজনেস লিড বিজনেস লিডস সবাই আজকে একদম চুপ হয়ে আছে আমি আজকে 144 ধারা দেই নাই তো সবাই চুপ হয়ে আছেন কেন আপু জি আপু সেটা কপি পেস্ট করা যায় না না ভাইয়া কপি পেস্ট করা যায় না করতে বলে নাই তো এখান থেকে আনিয়ে নিব সাইটা ভাইয়া এস হবে লিডস এর এস হবে কপি পেস্ট করতে গেলে হচ্ছে ফাইবার এটাকে আপনার কপিরাইট ধরে ইয়ে করে দেয় এর জন্য টেক্সট করতে হয় সব কিছু এত রেডিমেড খাবার ভাইয়া হজম হবে না তো আহাদ ভাই এত রেডিমেড খাবার হজম হবে না ভাইয়া জি আপু এত রেডিমেড খাবার কই জেন না একটু কষ্ট করেন আচ্ছা ভাইয়া ট্যাগের ওই প্যাডটাতে আবার যান ভাইয়া প্রফেশনাল পেজ লিখে দেন প্রফেশনাল পেজ শুধু লিংকডইন লিখে শুধু লিংকডইন এখন এটার একটা ম্যাজিক আছে হ্যাঁ এইটা একটাও অনেকে ইউজ করছে কিন্তু শুধু এইটা হ্যাঁ শুধু এইটাই হচ্ছে লিংকডইন এর জন্য বেস্ট একটা ট্যাগ হোল্ড অন ভাইয়া এইখানে যে ট্যাগগুলি ইউজ করলাম উপরে স্ক্রল করে উপরে ওঠেন দেখেন স্ক্রল করে উপরে ওঠেন ওর ইউআরএলটা কিন্তু এগুলি কিছু নাই অন্য সবার ইউআরএল এ ঢুকে মানে অন্য অন্যদের গিগে ঢুকেন অন্যদের গিগে ঢুকেন একদম ডান পাশের গিগে ঢুকেন হ্যাঁ যান দেখেন ওর কিন্তু লিড জেনারেশন টার্গেটেড ইমেল লিস্ট দেখতে পাচ্ছেন লিড প্রসপেক্টিং ও কিন্তু এখানে আগে করে নিছে কিন্তু ওর এই যে দেখেন ওর এই ইউআরএলটা কোত্থেকে হইছে লিড জেনারেশন হইছে টার্গেটেড ইমেল লিস্ট হইছে লিড প্রসপেক্টিং হইছে দেখছেন এই জিনিসটা ওইখানে বসেছে এখন আপনি আপনারও এরকম জিনিসটা হয়ে যাবে যান ইউআরএলটা এসইও ফ্রেন্ডলি করে বসানো নিচে আসেন সেভ এন্ড কন্টিনিউ দেন একটু দাঁড়ান তো হ্যালো হ্যাঁ ভাইয়া বলেন বলেন না ওই যে এখানে একটু উপরে ওঠেন তো যে একদম শুরুতে যেখানে আই উইল এখানে আর কিছু লিখতে হবে না এখানে মনে হয় এখানে লিখবো আমরা পরে লিখবো এখানে আমরা পরে একটা এখন তো আমরা প্রথমবার যখন কাজ করব তখন শুধু ট্যাগ গুলি দিয়ে দেব তখন আমরা চিন্তা করব না যে এটা কোনো মিনিংফুল ওয়ার্ড কিনা বা এটা কোনো মিনিংফুল সেন্টেন্স হলো কিনা এটা মিনিংফুল হওয়ার প্রয়োজন নেই প্রথমবার যেটা হবে সেটা হচ্ছে আমার এসইও হওয়ার প্রয়োজন পরে আমি যখন সেভ এন্ড কন্টিনিউ দিয়ে চলে যাব তারপরে আমি আবার এসে একটা মিনিংফুল সেন্টেন্স এখানে লিখে দেব যতক্ষণ আমি গিটটাকে পাবলিশ করে দিচ্ছি তার আগে আমি চেঞ্জ মডিফাই করতে পারবো কোনো প্রবলেম হয় না এটা হচ্ছে হ্যাঁ এটা এখন ড্রাফট আকারে যাচ্ছি কারণ এখানে একটু হোল্ড করেন রাশেদ একটু হোল্ড করেন দেখেন সবাই সেটা হচ্ছে এইখানে এই যে দেখেন ওর এখানে দেখতে পাচ্ছেন কতগুলি অপশন আছে ওভারভিউ প্রাইজিং এই যে দেখেন প্রাইজিং ডেসক্রিপশন এফএকিউ তারপরে হচ্ছে রিকোয়ারমেন্টস তারপরে হচ্ছে গ্যালারি তারপরে হচ্ছে পাবলিশ এখন কথা হচ্ছে ও মাত্র ওভারভিউ শেষ করলো এরপরে প্রাইজিং এর প্যাকেজিং যেটা গতকাল সুব্রত রেডি করেছিল মেবি সুব্রত রেডি করেছিল 7:30টার পরে আমাদের লাইভ মেবি কালকে 7:30টায় শেষ হয়েছিল ক্লাসে 7:30টার পরে আপনাদের ক্লাস কালকে 8টায় শেষ হলো না জি তখন সুব্রত করেছিল ডেসক্রিপশন হচ্ছে 1200 ক্যারেক্টারের একটা ডেসক্রিপশন এই যে একটু আগে ইমতিয়াজ দেখালো এফএকিউ এফএকিউ রিকোয়ারমেন্টস হচ্ছে এই কাজটা করে দিবেন বায়ারের কাছ থেকে আপনি কি কি চান এই কাজের জন্য যেই যেই জিনিস চাইবেন ওইটা রিকোয়ারমেন্টে অ্যাটাচ ফাইল দিয়ে দিলে বায়ার যদি এটা অ্যাটাচমেন্ট না করে
তাহলে হচ্ছে আপনার অর্ডার স্টার্ট হবে না। যখন অর্ডার স্টার্ট হওয়া স্টার্ট হয় মানে অর্ডার প্লেস করে বায়ার, তখন হচ্ছে কি যদি রিকোয়ারমেন্ট না থাকে অর্ডারটা আপনার স্টার্ট হয়ে যায়। স্টার্টের ওখানে একটা ঘড়ি টিক টিক দেখাবে। আপনার যদি 29 দিন টাইম দেয় তাহলে 29 দিন ওখানে দেখাবে 29 দিন এত ঘন্টা এত মিনিট। তো এই যে টাইমিংটা স্টার্ট হয়ে যাওয়া মানে ওই ঘড়িটা স্টার্ট হয়ে যাওয়া মানেই হচ্ছে আপনার অর্ডার স্টার্ট হয়ে যাওয়া। বুঝতে পেরেছেন? তো রিকোয়ারমেন্ট সহ যখন আপনি দিয়ে দিবেন, বায়ার যদি এগুলি ছাড়াও অর্ডার প্লেস করে তাহলে আপনি ওখানে লিখে দিবেন, এখানে একটা অপশন আসবে যে আপনি কি রিকোয়ারমেন্ট বুঝে পেয়েছেন কি পাননি। আপনি যখন রিকোয়ারমেন্ট পাবেন না তখন আপনি লিখবেন যে আমি রিকোয়ারমেন্ট পাইনি, তাহলে আর অর্ডারটা স্টার্ট হবে না। তখন কি হবে, আপনার প্রোফাইলের ক্যান্সেলেশনের রেটিংটা আসবে না, কারণ আপনি যত অর্ডার ক্যান্সেল করবেন বা বায়ার অর্ডার ক্যান্সেল করবে ওইটাতে কিন্তু একটা ক্যান্সেলেশন রেটিং আসে আপনার প্রোফাইলে। তো এইটা যদি করে দেন তখন আপনার প্রোফাইলের ক্যান্সেলেশনের ওই রেটিংটা আসবে না। দ্যাটস ওয়াই এই রিকোয়ারমেন্টটা আমাদের রেডি করতে হয়। বুঝতে পেরেছেন? আর সবার লাস্টে গিয়ে হচ্ছে গ্যালারি দিবেন। গ্যালারি মানে হচ্ছে ছবি ভিডিও পিডিএফ, এইটা দেওয়ার পরে পাবলিশ দিবেন। কিন্তু আপনারা পাবলিশ দিতে গেলে আটকায় যাবেন। কেন আপু? কারণ হচ্ছে গিগ ফাইবার আগে হচ্ছে এক্সাম নিত না, এক্সাম গুলি পরে দেয়া যেত। এখন ফাইবারের প্রবলেম হচ্ছে ফাইবার আগে এক্সাম দিতে দেয় না, যেটা ইন্টারসের ব্যাচে হয়েছিল। আমি আগে এক্সাম গুলি দেওয়াতাম, পরে হচ্ছে ওদের লিঙ্কডইনের গিগ গুলি মানে ওদের গিগ গুলি পাবলিশ করতাম। কিন্তু রিসেন্টলি ফাইবারের নতুন রুলস অনুযায়ী এক্সাম আপনার উইদাউট একটা গিগ পাবলিশ ছাড়া কোনো এক্সাম আসবে না। আর এক্সাম হচ্ছে আগে আমরা যখন গিগ খুলেছি বা আমার পরে যারা খুলেছে যে ইমতিয়াজদের ব্যাচ খুলেছে, তখন হচ্ছে অনেকের হয়তো দেখা যেত ফার্স্ট গিগে আসতো, অনেকের হয়তো 3টা গিগ পাবলিশ করে দিয়েছে আসে। এখন কথা হচ্ছে যে নতুন নিয়ম অনুযায়ী ফাইবারে নতুন গিগ ক্রিয়েট করতে গেলেই একটা এক্সাম চলে আসবে। বুঝতে পেরেছেন? ওই এক্সাম যদি কমপ্লিট করতে না পারেন তাহলে হচ্ছে আপনার গিগ পাবলিশ করতে দিবে না। এবং ওই এক্সাম কমপ্লিট করার জন্য হচ্ছে আপনাকে 40 মিনিট সময় দিবে, 40টা এমসিকিউ দিবে, মাল্টিপল চয়েস, এবং ওইখানে হচ্ছে আউট অফ 10 এ 7 পেতে হয়। 7 না পেলে ফেল, ফেল হলে গিগ পাবলিশ হয় না। আচ্ছা আপু, পরীক্ষাটা এক্সামটা একবার হওয়ার পর কি পরবর্তী আর কোনো গিগ এটা হবে? এটা হতেও পারে নাও হতে পারে, পরবর্তী গিগে হওয়ার চান্স কম থাকে, একবার এক্সাম দিতে হয়। আচ্ছা, আবার অনেকে দেখা যাবে ফার্স্ট গিগের সময় এক্সাম আসেনি, এক্সাম চলে গেছে। জি ভাইয়া বলছি আপু, এক্সামটা কি লিংকডইন সম্পর্কিত দিতে হবে? না, এক্সামটা হচ্ছে ফাইবারের বেসিক একটা ইংলিশ টেস্ট আছে, ওদের ইংলিশ টেস্টের উপরে দিতে হবে। আর আপু, পরীক্ষাটা যখন মানে দেওয়ার মানে আসবে, ঠিক আছে, মানে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? পরীক্ষা এখন আসে নাই, পরীক্ষা আসুক, ওইটার হেডেক আমার। পরীক্ষা কিভাবে দেবেন? আই গিগ রেডি করেন, আজকে বলছি না গিগের সময় কেউ কোনো কথা কোশ্চেন করবেন না, যেই কোশ্চেন এখন না হয় আমাদের, কারণ এক্সামটা আমার প্যারা, আমি প্যানিক মানে আমার পেইন, আমি বুঝবো আপনাদের এক্সাম কিভাবে দিতে হবে, রেজাল্ট কিভাবে আনতে হবে। ভাইয়া স্ক্রল করে নিচে আসেন, দিয়ে দেন সেভ এন্ড কন্টিনিউ দেন। এখন দেখেন, ও যখন সেভ এন্ড কন্টিনিউ দিবে, ওর টাইটেলে ও যেই পোস্টগুলি করে এসেছে, সরি যেই ট্যাগগুলি দিয়েছে, ওইটাই ওর ইউআরএল হয়ে যাবে। দিব? হ্যাঁ, লিংকডইন বেশি হয়ে গেছে, লিংকডইন বেশি দেখাচ্ছে। ওরা কয়বার ইউজ করছে লিংকডইন? দুইবার মনে হয়, তাই না? The content exists if you use term on LinkedIn. এই যে লিংকডইন বেশি ইউজ করেছেন, ওরা দেখাচ্ছে তো আপনাকে লিংকডইন মেবি আপনি দুইবার ইউজ করেছেন। দুইবার না? জি আপু, লিংকডইন মার্কেটিং দিতে পারবেন না তাহলে? লিংকডইন এর কাছে দিব, দেখি উপরে উঠেন ভাইয়া, একটু উপরে উঠেন। আচ্ছা, ফার্স্ট লিংকডইনটা কাটুন, এটা প্রফেশনাল পেজ, প্রফেশনাল ভাই, প্রফেশনাল এর পি ক্যাপিটাল রাখেন, প্রফেশনাল বিজনেস পেজ দেন। পেজ থাকুক, দেখছো, বিজনেস পেজ দেন, বিজনেস আসতে থাক জায়গায়, এটার পরে দিতে যাচ্ছে আর কি, এখানে দিব না? বিজনেস পেজ,
দেখে নিচে আসেন তো। ওকে ভাইয়া দেন, এখন দেখেন উপরে প্রফেশনাল বিজনেস পেজ লিড জেনারেশন লিংকডইন মার্কেটিং দেখতে পাচ্ছেন? জি আপু, ইউআরএল টা তৈরি হলো। এখন বেসিক প্যাকেজে যান, ক্লিক করব। হুম হুম, প্যাকেজের নাম দেন। কি নাম দিব? বেসিক দিব? না, বেসিক দিয়ে দিতে পারেন। স্ট্যান্ডার্ডের প্যাকেজ তো আপনার রেডি আছে, প্যাকেজটা নিয়ে আসেন এখানে। ফাহিম আছে আজকে? আব্দুল্লাল ফাহিম? হ্যাঁ ফাহিম তো আছে। আপু আছে? চিন্ময় আছে আজকে? চিন্ময় আছে আজকে? চিন্ময় নাই। দিবাকর ভাইয়া আছে? দিল মোহাম্মদ? চিন্ময় নাই। জুনিয়র রানী, সিনিয়র রানী কি ক্লাসে আছেন? জুনিয়র রানী, সিনিয়র রানী আজকে একটাই নিও নাই ক্লাসে। আমাকে ডাকছিলেন নাকি আপু? আমার নেট কানেকশন কেটে গেছিল আর কি। আপু আমি জুনিয়র আর সিনিয়র রানীকে ডাকি। মানে আমি এখন আসলাম তো, দেখতেছি সবাইকে ডাকতেছেন, আমাকে আগে ডাকছেন কিনা সেটা জিজ্ঞেস করুন। না আপু, আপনাকে ডাকিনি। মুসা ভাই না ছিল? আছে তো মুসা? আছে আপু। হুম হুম, আছে তো। ও ঠিক আছে ভাইয়া। জি, এখানে এখন একটা কথা শুনুন, এই যে সেট আপ লিংকডইন বিজনেস পেজ লিখেছেন না? জি। এইখানে এসে স্ট্যান্ডার্ডে এসে বেসিক প্লাস 50 লিড লিখেন। হ্যাঁ এটা কেটে দেন, বেসিক প্লাস 50 লিড। এর মানে হচ্ছে বেসিক প্যাকেজের সাথে স্ট্যান্ডার্ড প্যাকেজটা নিচ্ছেন আপনি। যা বুঝতে আসছে, এরকম অনেকে দেখছে অবশ্যই। এটা হয় কি, এখানে আমাদের কিন্তু একটা ক্যারেক্টার লিমিট থাকে, মানে এর বেশি আমরা লিখতে পারি না, তো এটা ছোট করে। আচ্ছা ওইখানে ওইটা থাকুক, স্ট্যান্ডার্ডের সাথে যদি দেন তার মানে হচ্ছে এখানে 150 লিড দিতে হবে। যদি স্ট্যান্ডার্ড প্লাস 100 লিখেন তার মানে হচ্ছে 150 লিড দিবেন। আমি এটা বুঝতে পারতেছি না। আমি আচ্ছা
একটা বিজনেস পেজ লিংকডইনে ক্রিয়েট করতে কয়দিন লাগে আমাদের ডেসক্রিপশন কতক্ষণ লাগে 4 দিন দেন এটা 3 দিন দিয়ে দেন 3 দিনে এনাফ 3 দিন দিব আর এতে 4 দিন দিতে হবে না 3 দিন 5 দিন 7 দিন আচ্ছা তিনটাতে পেজ চ্যানেল এভলিউশন দেন শিডিউল পোস্ট কোনটাতেই যাবে না শিডিউল পোস্ট কোনটাতেই যাবে না এটা ম্যানেজমেন্টের ম্যানেজমেন্ট ডিউরেশন দেন 3 দিন 5 দিন 7 দিনই ম্যানেজ করবেন 3 দিন 5 দিন 7 দিন ম্যানেজ করবেন এটা কোথায় আবু এটা এটা ম্যানেজমেন্ট ডিউরেশন হ্যাঁ 3 দিন 5 দিন 7 দিনও দিতে পারেন 2 দিন 4 দিন 6 দিন সেটাও দেন শিডিউল পোস্টিং নাই লিংকডইনে আমরা পোস্ট করব না ফুল টাইম এনগেজমেন্ট আপনি স্ট্যান্ডার্ডে এবং প্রিমিয়ামে দেন ফুল টাইম এনগেজমেন্ট বলতে এটা কি বোঝাচ্ছে আচ্ছা এটা আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে অ্যাকশন প্ল্যান স্ট্যান্ডার্ড প্রিমিয়ামে দেন রিপোর্টিং প্রিমিয়ামে দেন আচ্ছা ফুল টাইম এনগেজমেন্ট হচ্ছে যে আমি এই কাজটা যখন করবো আমি এই কাজটাই করবো আমার পুরোটা টাইম আমি এই কাজের পিছনে দিচ্ছি লিড জেনারেশনের কাজের জন্য তো আপনি অন্য কারো কাজ করবেন না এবং ধরেন বেসিক প্যাকেজে আপনি ধরেন নিলেন সে যদি এক্সট্রা ফুল টাইম এঙ্গেজমেন্ট চায় যে তুমি আমাকে ফুল টাইম এঙ্গেজ করো মানে 24 আওয়ার হচ্ছে ওর কাজটা ছাড়া কারো কাজ করবেন না তো ওই দুইটাতে যেহেতু লিড জেনারেশন দিছেন ওই জন্য ওই দুইটাতে আমি ফুল টাইম এঙ্গেজমেন্ট দিলাম আর রিপোর্টিং হচ্ছে কাজ করবেন আর রিপোর্ট মানে ইনস্ট্যান্ট রিপোর্ট করা যেটা এটা আগে ছিল না অপশনটা নতুন এসেছে আচ্ছা নিচে আসেন ভাইয়া এক্সট্রা ফার্স্ট এখানে ইয়ে দেন প্রাইজিং দিয়ে আসেন আপনারা প্রাইজিং কত বেসিকের 15 30 45 চার $15 লিংকডইন বিজনেস পেজ খারাপ না আমিও মানুষ থেকে দেখে দেখে লিখছি তো সেদিন না না ঠিক আছে আর এটাতে কত দিছিলেন 45 45 দিছিলাম 40 দেন কারণ এর থেকে পারায়েন না 40 ও বেশি হয়ে যাবে ঠিক আছে 40 দিয়ে রাখেন প্রিমিয়াম প্যাকেজ যদিও কেউ নেয় না আচ্ছা এক্সট্রা ফাস্ট ডেলিভারি আরেকটা কথা প্যাকেজ যখন রেডি করবেন ট্রাই করবেন বায়ারকে এরকম ভাবে প্যাকেজের প্যাকেজগুলি রেডি করতে যে বায়ার যাতে ফার্স্ট প্যাকেজটা নিলে সে যাতে বাধ্য হয় সেকেন্ড প্যাকেজটা নিতে যেটা গ্রাফিক্স ডিজাইনাররা করে কি করে ওদের ফ্লায়ার ধরেন করলো হ্যাঁ ওরা বলে যে আমি তোমার ফ্লায়ারের ফ্লায়ার করে দিব এক পেজ মানে ফার একটা সাইড করে দিব সরি আরে মেনু একটা সাইড করে দিব তো মেনু তো দুই সাইডের থাকে না তো এক সাইডের মেনু করে দিলে লাভ কি দুই সাইডের মেনুর জন্য তাকে যাইতে হয় হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজে স্ট্যান্ডার্ড প্যাকেজের পরে আবার এমন কিছু কাজ রেখে দেয় যেটা প্রিমিয়াম প্যাকেজ না নিলেই না তো আমরা ট্রাই করব ওরকম করতে যে সোশ্যাল মিডিয়া যখন আমরা গিগ খুলবো তখন বলবো যে আমরা শুধু অ্যাকাউন্ট ক্রিয়েট অপটিমাইজ করে দিব ইন্টিগ্রেশন করে দিব মানে যদি সিঙ্গেল সিঙ্গেল প্রোফাইল খুলি সোশ্যাল মিডিয়া ধরেন সেটা হতে পারে ইনস্টাগ্রামের জন্য সেটা হতে পারে লিংকডইনের জন্য সেটা হতে পারে টুইটারের জন্য যে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিব তারপরে স্ট্যান্ডার্ডে দিবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিব সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেট করে সমস্ত ইনফরমেশন দিয়ে দিব এবং লাস্টে দিয়ে দিবেন এইটার সাথে যেটা না হইলেই না বুঝতে পারছেন যাতে বায়ার আপনার অলওয়েজ ট্রাই করবেন বায়ারকে আপনার স্ট্যান্ডার্ড প্যাকেজটা কেনানোর জন্য ফোকাস সবসময় থাকবে যে আমার স্ট্যান্ডার্ড প্যাকেজটা নেই আমার বেসিক না আমার প্রিমিয়াম না স্ট্যান্ডার্ডটা আচ্ছা এক্সট্রা ফাস্ট ডেলিভারি দেন এটা দেখেছেন না গিগের নিচে এক্সট্রা অ্যামাউন্ট থাকে এটাই হচ্ছে সেটা তিন দিনের কাজ আমি তোমাকে একদিনে করে দিব একদিনে করে দিবেন যদি সে আপনাকে এক্সট্রা $10 দেয় $10 $5 হ্যাঁ একদিন একদিন $5 এক্সট্রা $5 দিলে যেমন আমরা পিজা খেতে গেলে বলি না যে এক্সট্রা চিজ দেন বা এক্সট্রা আনিয়ন দেন এক্সট্রা অলিভ দেন এক্সট্রা মাশরুম দেন এক্সট্রা বিফ দেন তখন কি বলে এটার জন্য স্যার এক্সট্রা চার্জ আছে হ্যাঁ
আমরাও এরকম এক্সট্রা সার্ভিস দিব, এক্সট্রা চার্জ অ্যাপ্লাই করব। আচ্ছা, তিন দিনে, তিন দিনেরটা একদিনে দিলেন, পাঁচ দিনেরটা দুই দিনে দেন, দুই দিনে দিব $10 দিলে, সাত দিনেরটা তিন দিনে দেন, যদি তুমি আমাকে $15 এক্সট্রা পে করো। সাত দিন তো এটা টাইমই আছে, তিন দিন, তিন দিন যদি তুমি আমাকে $15 এক্সট্রা পে করো তাহলে আমি তোমাকে তিন দিনের কাজটা করে দিব। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কারণ হচ্ছে কি, অটো মানে যদি কোনো বায়ার প্যাকেজ নিতে চায় সেই প্যাকেজ, এরপরে বায়ার যদি চায় যে আপনাদেরকে দেখাইছিলাম আমি আপনাদের ডিসকাশনের ক্লাসে যে আমার খাগড়াছড়ি ব্যাচের একটা আপুকে বায়ার হচ্ছে 16 প্রোফাইল দিয়ে একটা লিঙ্কডইনের কাজের জন্য, ওইটা হচ্ছে কাস্টম অফার। কাস্টম অফারে আমি বায়ারকে অনেক কিছু অর্ডার মানে অর্ডার কি বলে কাস্টম অফার করতে পারি, যে আমি তোমার এটার সাথে এটা একটা করে দিব, এটার সাথে এটা করে দিব। যেমন রিসেন্টলি আমাকে একজন একটা পেজের কাজ বলেছে, তো সে এর আগে আমাকে দিয়ে কাজ করিয়েছে, তো সে বলছে আপু একটু কম নিবেন না। আমি বলেছি ভাই আমি তো কম নিচ্ছি আপনার কাছ থেকে, তো পরে বলছে না আপু এটা না ওইটা না। মানে হয় না যে বাঙালিরা যেমন আরে ভাই আপনার থেকে এতগুলি সবজি নিলাম একটু ধনিয়া পাতা দিয়েই দেন, আমরা একটু ফ্রিতে নিয়ে আসার ট্রাই করি না? জি আপু। কি হয় যে সে তো ধরেন একসাথে ধরেন একটা মাছের মাছের কি বলে এক পোর্শন মাছ সে বিক্রি করে, হয় না? মাছালারা ছোট গুড়া মাছগুলি আলাদা আলাদা ভাগ ভাগ করে নেয়, তো এক ভাগ কিনে আমরা বলি না আচ্ছা এই ভাগটা কিনলাম, মামা এটার সাথে আর কি দিবেন আপনি একটু, মামা ওইখান থেকে দুইটা মাছ আর একটু বেশি দিয়ে দেন, করি না আমরা বাঙালির এই কাজগুলি? ইভেন আপনারা যখন যেখানে ঝালমুড়ি খাইতে যান মামা মুড়ি বানাচ্ছে আপনারা একটু মুড়ি খায় ফেলেন, এই যে এইরকম। তো আমরাও গিগ থেকে এরকম এক্সট্রা অফার পাঠাই, আমরা কাস্টম অফার করে বায়ারকে মানে প্যাকেজ পাঠাতে পারি। তো কাস্টম অফার যেখানে আমি করতে পারবো সেটার জন্য এক্সট্রা তো আমার শিডিউল প্ল্যান দিয়ে ফুল টাইম এঙ্গেজমেন্ট দিয়ে অ্যাকশন প্ল্যান দিয়ে এক্সট্রা গিগ দিয়ে কোনো প্রয়োজন নাই। আমার কথাটা বুঝতে পেরেছেন? অনেকেই বলবে এক্সট্রা গিগ দাও, এক্সট্রা গিগের কাজ কারা করবে? কারণ বিটুবি লিড জেনারেশন বা লিড জেনারেশনের জন্য এক্সট্রা গিগ নেই। হ্যাঁ, আপনি এক্সট্রা গিগ একটা খুলতে পারেন যে তুমি বেসিক প্যাকেজের সাথে চাইলে এক্সট্রা গিগ এর জন্য তুমি মানে এক্সট্রা গিগ এর উপরে অর্ডার করতে পারো, যে তুমি ওইটা চাইলেই না আমি তোমাকে এক্সট্রা গিগ এর উপরে একটা অর্ডার ফেলে দিলাম। সেটা হতে পারে আপনি দিয়ে দিলেন যে আমি পঞ্চাশটা লিড আমি কালেক্ট করে দেবো, পঞ্চাশ লিডের জন্য আমাকে হচ্ছে $20 করে দিতে হবে। এখন কেউ ধরেন আপনার কোনো প্যাকেজ অর্ডার করলো না, কোনো প্যাকেজ না, সে আপনার গিগ এক্সট্রার উপরে অর্ডার করবে। বুঝতে পেরেছেন কথাগুলো? কি বুঝতে পেরেছেন? আমি কি আছি? জি আপু আছেন। এখন গিগ এক্সট্রা কি দিবেন? আপু না দি। আচ্ছা, তাহলে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে বেরিয়ে যান। আপু না দি। ওরে সব আমার মতো ফাকিবাজ। আচ্ছা, এই যে এখন আসছে ডেসক্রিপশনের জায়গায়, লিখেন বসে বসে 1200 ক্যারেক্টার। অনেক সময় দেখা যায় যে বায়াররা দিয়ে দেয়, বা অনেক সময় এখন যেটা হয় যে বায়াররা ডিরেক্টলি গিগের উপরে নক করে ফেলে, নক করলে তো আমরা কাস্টম অফার পাঠাই দিই। তো এইটা অপশন আছে, চাইলে দিয়ে দিতে পারেন যে আপনি কথা। এইগুলি আসলে কাদের জন্য? যারা হচ্ছে কথা কম বলে বা যাদের কমিউনিকেশন লেভেলটা ভালো না, যারা কমিউনিকেট করতে পারবে না, যারা বায়ারের সাথে কথা বলে বায়ারকে কনভিন্স করতে পারে না, তাদের জন্য আসলে বেসিক্যালি এই জিনিসগুলো দেয়া। যে আমি তো কথা কম বলতে পারি, বায়ারকে আমি কি বলবো কিভাবে বলবো, তো তাকে আমি তখন বলে দিতে পারি তুমি আমার গিগ এক্সট্রা দেখে নাও, বা তুমি আমার এক্সট্রা যে সার্ভিস গুলি দিই সেটা দেখে নাও, কোনটার জন্য কোনটা তুমি দেখে আমাকে ওটার উপরে অর্ডার করে দাও। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে যাদের কমিউনিকেশন লেভেলটা ভালো না। এখন আপনি যখন কথা বলতে পারবেন, আপনি কেন গিগ এক্সট্রা রাখবেন? আপনি বায়ারে পটায় চাইবেন যে আপনার প্রিমিয়াম প্যাকেজ ডাবল প্রিমিয়াম নেওয়াইতে। যাদের কমিউনিকেশন লেভেল ভালো, যারা কথা বলতে পারে, যেমন আমাদের ইমন ভাই কথা বলতে পারবে, আমাদের সাজ্জাদ ভাই পারবে, আমাদের রাশেদ পারবে, সুব্রত মাশাল্লাহ পারবে, মিনহাজকে নিয়ে আমি একটু কনফিউজড, কারণ মিনহাজ নিজে কনফিউজড, এই জন্য আমি মিনহাজকে নিয়ে কনফিউজড, যে মিনহাজ বায়ারকে কতটুকু কনভিন্স করতে পারবে। আপনাদের কিছু কিছু মানুষের মধ্যে দেখলাম বায়ারের মানে যে কোনো মানুষকে কনভিন্স করার কনভিন্সিং পাওয়ারটা ভালো আছে, কনভিন্স করতে পারবে। জি আপু আমি পারবো ফাহিম। আপনি পারবেন ফাহিম? আমি আপনি তো কথা কম বলেন, আমি তো আসলে পারবো কিনা জানতে চাচ্ছি। আপনি কথা কম বলেন তো আমি এখন আপনাকে ওইভাবে বুঝতে পারিনি ভাইয়া।
আমি তো সবাইকে বোঝার ট্রাই করি, এই জন্যই দেখবেন যে মাঝে মাঝে আমি আপনাদেরকে বলি ক্যামেরা অন করেন, কথা বলেন, আমি শুধু শুধু আপনাদের সাথে কথা বলি, কারণ আপনাদের ওই লেভেলটা আমি বুঝতে চাই। আমি দিবাকর ভাইকে নিয়ে অনেক কনফিউজ থাকি, দিবাকর ভাইকে কখনো কখনো মনে হয় ভাইয়া পারবে, কখনো কখনো মনে হয় ভাইয়া পারবে না, আমি আসলে ভাইয়াকে নিয়ে কনফিউজ আছি। দিবাকর ভাই বুঝতে পারছেন? ভাইয়া রাশেদ ভাইয়া, অ্যাবাউট দিস গিগ এটা লিখা লাগবে না, এটা বাই ডিফল্ট ওখানে থেকে যায়। আফটার দিয়ে হওয়ার আগে তো আপনি বলবেন ভাই আই হ্যাভ টু গো। আপা আমি যাই না তো, না 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 আপনি না ভাইয়া, অ্যাবাউট গিগ আপনার লিখা লাগবে না, এটা বাই ডিফল্ট ফাইভার লিখে দিবে। আচ্ছা, ইন এর আই আই আইটা ক্যাপিটাল দেন, এখানে একটা স্পেস দেয়া মানে একটা ক্যারেক্টার খেয়ে ফেলেছেন। ইন এর আগে কার্সারটাকে নিয়ে আসেন, আই এর আগে কার্সার এনে ব্যাক স্পেস দেন। আরমান আমাকে জিজ্ঞেস করেছে আরমান পারবে কিনা, আমি আরমানকে বললাম বায়ান নক করলে আরমান বলবে আই হ্যাভ টু গো, তো বুঝছেন আরমান? আপু জি, আপু আমার একটা প্রশ্ন ছিল। জি ভাইয়া। হ্যাঁ বলতে চাচ্ছি আপু, এই ফাইবারে আপনার এই বায়াররা যে রিকোয়েস্ট গুলো পাঠায় আর কি, এটার মধ্যে কোনটা রিয়েল আর কোনটা ফেক আমি সেটা কিভাবে বুঝবো? যেমন আমি গত পরশুদিন সোমার আইডিটা চেক করছিলাম, ওইখানে সোমাদিদির, এখানে সোমাদিদি আমাকে রিকোয়েস্টগুলি পাঠিয়েছিল। এখানে হয় কি ভাইয়া, ওই যে বললাম না সেলাররা এখন মানে বায়ার হচ্ছে ফাইবারে তিন থেকে চার রকমের বায়ার আছে, একটা হচ্ছে রিয়েল বায়ার, একটা হচ্ছে যারা সেলার কিন্তু তারা বায়ার, আরেকটা হচ্ছে যারা সেলার তাদের কাছে অফার লেটার নাই, তারা অফার লেটার নেয়ার জন্য আপনাকে বায়ার রিকোয়েস্ট পাঠাবে। আরেকটা হচ্ছে বায়ার যারা মানে সেলার যারা হচ্ছে আসলে প্রাইসিং জানে না। এখন আপনাকে দেখতে হবে, কারণ আপনি যখন একটা ট্যাবে ওপেন করবেন ফাইবারের বায়ার রিকোয়েস্টটা, ওই ট্যাবটার অটো রিফ্রেশারটা অফ করে দিয়ে বায়ার রিকোয়েস্ট আসার পরে ওইখানে আলাদা একটা ক্রোম থেকে একটা ইয়ে আছে আপনার, আমার নামটা মনে নেই, আমি নামটা বলে দিব আপনাদেরকে, ফাইবারের একটা অ্যাপস আছে, ওই অ্যাপসটার ক্রোম থেকে একটা এক্সটেনশন অ্যাড করে নিতে হয়। অ্যাড করে নিলে আমরা বায়ারের নাম দেখতে পারি, এবং ওই নামটা দিয়ে পাশে একটা ট্যাব ওপেন করে ইনস্ট্যান্ট আমি সার্চ করে দেখবো এটা বায়ার না এটা সেলার। সেলার হলে সে যেইটার উপরে আমাকে অর্ডার দিতে যাচ্ছে বা সে যেটার উপরে বায়ার রিকোয়েস্ট পাঠিয়েছে, ওইটা মানে এই টোটাল প্রসিডিউরটা আমি আপনাদের দেখিয়ে দিব। আপনি দেখেননি তো, দ্যাটস ওয়াই আপনার একটু কনফিউশন আছে যে আপু কোনটা কিভাবে বুঝবো, এটা আমি দেখিয়ে দিব আপনাদেরকে যে কোনটা রিয়েল বায়ার, বায়ার কিভাবে ধরতে হবে। আর আপু আরেকটা ব্যাপার হচ্ছে, যেমন আমি ওই দিন রিফ্রেশ করার পরে এই রিকোয়েস্ট চলে যায়। হ্যাঁ এটা নিয়ম, এটা নিয়ম রিয়েল এর ক্ষেত্রকে একই মানে একই সেম সেম। তাহলে এই ক্ষেত্রে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। হ্যাঁ এই জন্যই তো বললাম যে অটো রিফ্রেশারটা ওই পেজ ওই ট্যাবটাকে যতক্ষণ আপনি অফার লেটার পাঠাবেন ততক্ষণ ওই ট্যাবটাকে ক্লোজ করা বা রিফ্রেশ করা ট্রাই করবেন না, যদি রিফ্রেশ করেন আপনার সমস্ত বায়ার রিকোয়েস্ট চলে যাবে। দিদিকে বলেন আরো কিছু গিগ ওপেন করতে, বুঝছেন? আপনাদেরকে তো মিস্টার এন্ড মিসেস ফ্রিল্যান্সার ডাকি আমি, কিন্তু আপনারা হচ্ছেন আপনি, তারপরে যে রাফি এরা হচ্ছেন আমাকে নিরাশ করে দিচ্ছে। এখন আপু কি করবো, আসলে বড় সমস্যা ল্যাপটপ হয়ে গেছে, এখন চিন্তা করতে যাবে কি? সোমা ল্যাপটপটা পেয়ে যাক, সোমা ল্যাপটপটা পেয়ে যাক, সোমা ল্যাপটপটা তারপর আপনি সোমার থেকে কিনে নেবেন। না আপু আমার চিন্তা ভাবনা আছে যে মানে এটাই বিক্রি করে দিব, আর একটা নেওয়ার চিন্তা ভাবনা করতেছি এরকম কিছু একটা। এটা করতে পারেন, তবে ভাই কোভিড এর কারণে বুঝছেন এই সমস্ত ডিভাইসের প্রাইস অনেক বেশি হাই হয়ে গেছে। হ্যাঁ সেটাই আপু, এখন সমস্যা হয়ে গেছে, হাই হয়ে গেছে এখন, এটা খুব ইজি পাওয়া যাবে। যদি আপনাদের পরিচিত কেউ আছে আসতেছে বাংলাদেশে তাহলে তাকে দিয়ে আনানো, যেমন আমি আমার আমার ল্যাপটপটাই প্রবলেম দিচ্ছে, আমি কিন্তু বসে আছি, আমি ল্যাপটপ এখান থেকে নিচ্ছি না, কারণ আমার একজন আসার কথা আমেরিকা থেকে, যে আসবে তাকে দিয়ে আনাবো। আমি এইটা ওইখান থেকে আনাইছিলাম, পাঁচ বছর চললাম, এইবার আনাবো, নেক্সট পাঁচ বছর চললো ভালো হয় আমাদের। হ্যাঁ ডিভাইস গুলি ভালো হয়, কারণ ওইখানে আরেকটা কারণ হচ্ছে কি, ওরা নিজেদের ইউজের জন্য একরকম জিনিসটা ম্যানুফ্যাকচার করে, আর গ্লোবালি ওরা একরকম ম্যানুফ্যাকচার করে, এটা আমি নিজেও দেখেছি। তো এই যে দুই ভাবে যে ম্যানুফ্যাকচার হয়, এই জন্য ওদের জিনিসটা আমরা যখন ওদের মার্কেট থেকে কিনি তখন হয় কি, আমরা যেটা কিনি সেটা হচ্ছে ওরা নিজেদের ইউজের জন্য যে ম্যানুফ্যাকচারটা করে আমরা ওই প্রোডাক্টটা নিয়ে আসি, এই জন্য ওই প্রোডাক্টটা ভালো হয়। এটা শুধুমাত্র আমেরিকান যে তা না, আপনি আমেরিকা চায়না জাপান যে কোনো জায়গায় যান,
এরা একটা করে ওদের ইউজের জন্য, একটা করে গ্লোবালি ইউজের জন্য। গ্লোবাল ইউজের জন্য যেটা হয়, ইভেন আপনি যদি ইন্ডিয়াতেও যান, জানেন ইন্ডিয়ানরা যে প্রোডাক্টগুলি ইউজ করেন সেটাও কিন্তু ওরা নিজেদের ইউজের জন্য একরকম করে, বাংলাদেশের জন্য একরকম পাঠায়। আপনি যদি ইন্ডিয়া থেকে অরিজিনাল ওদের মার্কেট থেকে লেস চিপসটা কিনে খান, ওইটার টেস্ট আর বাংলাদেশের লেস চিপস যেটা পাওয়া যায় ওইটার টেস্ট এক না। সেই ক্ষেত্রে আপু আমাদের দেশে কিন্তু উল্টা, মানে বাইরের জন্য ভালো করে ভিতরের জন্য কিন্তু, হ্যাঁ আমরা তো মানুষ ভালো বুঝছেন না, আমরা বাংলা কমাই অনেক ভালো, জিনিসগুলি যাদের কাছে ধোঁয়াশা ছিল কিভাবে করতে হবে বা গিগের এই জিনিসটা আমাদের বুঝতে প্রবলেম হবে, কেন আপনি গিগের ওই ডেসক্রিপশন গুলি দেখতে বলেছিলেন, এখন কি বুঝতে পারছেন কেন দেখতে বলেছিলাম, কোথায় দেখতে বলেছিলাম, কোথায় কোনটা কোন কাজে প্রয়োজন হয়? আমি বুঝতে পারতেছি ভালো করে। বাকিরা? জি আপু। জি আপু। যার যে জায়গাটা মিসিং আছে আজকে রাতে ঘুম হারাম করে বসে যান, যাতে কালকে এক্সামটা দিতে পারেন আর গিগ গুলি রেডি করে ফেলতে পারেন। যার যে জায়গায় আপনাদের সবার হচ্ছে গিগ গুলি আমার চাই, আমাকে হচ্ছে নেক্সট 3 দিনের মধ্যে আপনাদের ফাইবারের লিঙ্কগুলি মিনিস্ট্রিতে আপলোড করে দিতে হবে, এবং মিনিস্ট্রি থেকে হচ্ছে আপনাদের 3টা করে গিগ দেখবে ওরা, কারণ প্রোফাইলে ঢুকলে দেখা যায় যে কয়টা গিগ থাকে একটা সেলারের প্রোফাইলে, মিনিমাম 3টা গিগ। রাশেদ তো একটা করে ফেলছে, রাশেদের তো চিন্তা শেষ, আপনারা এখন কি করবেন চিন্তা করেন। আর কেউ একটা গিগ পাবলিশ করে, কেউ একটা গিগ পাবলিশ করে চিন্তা করবেন না যে আমি একটা গিগ পাবলিশ করছি আমার হয়ে যাবে, আমি আজকে গিগ পাবলিশ করলাম কালকে পেয়ে যাব, না। একটা গিগ পাবলিশ করার পরে গিগটা আপনার ভিজিবল হতে বা অ্যালাইভ হতে, জীবিত হতে গিগটার 48 ঘন্টা সময় নেয়। বলতে পারেন 48 ঘন্টা কি করে, 24 আওয়ার হচ্ছে আপনার ভিডিও রিভিউতে নিয়ে যাবে ফাইবার, আপনি যখন পাবলিশ দিয়ে দিবেন ফাইবার রিভিউতে নিয়ে যাবে, রিভিউতে নিয়ে 24 আওয়ার ওরা রিভিউতে রাখে, রিভিউ রেখে দেখে যে এটা কপিরাইট কিনা বা কোনো কিছু আছে কিনা বা ওদের রুলস রেগুলেশন ভায়োলেট করেছেন কিনা, যদি সমস্ত কিছু ওকে থাকে ওরা ওকে দিয়ে আপনাকে দেখাবে পাবলিশ হয়ে গেছে, কিন্তু তখন অবধি গিগটা পাবলিশ হয় না, তখন অবধি কিন্তু গিগটা পাবলিশ হয় না। গিগ পাবলিশ করাটা যতটা না টাফ, গিগ পাবলিশ করার পরের কাজটা ততটাই টাফ, বুঝতে পারছেন? কারণ পরবর্তীতে দেখবেন অনেকেরই গিগ খুঁজে পাচ্ছেন না, আপনার অ্যাকাউন্টে দেখাবে গিগটা অ্যালাইভ কিন্তু ফাইবার গিগটাকে হোল্ড করে রাখে। আগে ফাইবার এই জিনিসটা হোল্ড করে রাখলে আপনার ওরা মেইল দিয়ে জানিয়ে দিত আমাদেরকে যে তোমার গিগটা এই জন্য হচ্ছে আমরা আন্ডার রিভিউতে নিয়ে গেছি বা পর করে দিয়েছি, এখন ফাইবার এটা করে না, ফাইবার বদ হয়ে গেছে। আপনাদের মতো আপনারা যেমন ডাকলে কথা শুনেন না, ক্লাস ঠিক মতো করেন না, ওই রকম ফাইবার এখন আপনাদের মতো আপনাদের সাথে আপনাদের মতোই বিহেভ করবে। আপু এখানে আপু আমি যে গিগ গুলো দেখছি আর কি, এখানে সোশ্যাল মিডিয়া ম্যানেজার যে গিগ, আপু ছবি নেন ভাইয়া একটা মিনিট, সবাই যখন একসাথে কথা বলেন আমি তখন বুঝতে পারি না, বলেন তো। এখানে দেখলাম যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার যে গিগটা, সবাই প্রায় সবার টাইটেল একরকম, সবাই লিখছে আই উইল বি ইউজ সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সবাই প্রায় অলমোস্ট, তো এটা প্রবলেম হয় না? না টাইটেল একরকম হলে তারপরে প্রবলেম হবে না। সার্ভিস বানান কি রকম, এটা এসইও আর না ACR? ফাইন ভাই আরেকবার বলেন, সবার টাইটেল একই রকম তাই তো? সবার টাইটেল একরকম থাকলেও সবার ইউআরএল একরকম থাকে না, সবার কাজ একরকম থাকে না, সবার ট্যাগ একরকম থাকে না। ফাইবারে গিগ র্যাঙ্ক করবে আপনার ট্যাগ, আপনার ইউআরএল, আপনার প্রাইসিং, আপনার কাজের স্যাম্পল, যে যত সুন্দর করতে পারে। এই জন্যই আমি বলি যে ছবি চেঞ্জ করেন, ছবি চেঞ্জ করেন, কারণ আপনি যখন একটা গিগ রেডি করেন আপনাকে চিন্তা করতে হবে ওই গিগটা অ্যাজ এ বায়ার, আপনি নিজেকে বায়ার চিন্তা করেন, ওই গিগ দেখে আপনি কি ওই বায়ার ওই সেলারের উপরে $50 অর্ডার ফেলবেন? যদি ছবি রেডি করা বা ভিডিও রেডি করার সময় মাথায় চিন্তাটা রাখেন তাহলে আপনার মাথা থেকে বেস্ট একটা জিনিস বেরোবে, যদি এই চিন্তাটা না রাখেন তাহলে বেস্ট কোনো কিছু বেরোবে না। সাজ্জাদ আপনি যেটা বলেছেন আমি সেটা বুঝেছি, সেটা আপনি বলার আগে আমি নিয়ে নিয়ে Thank
কে যেন ইদানিং না আমার বাসার পাশে যে আপনাদের এই ক্লাসটা যখন নেই তখন হচ্ছে উনি কোরআন তেলাওয়াত করে, আগে হচ্ছে সারাদিন গান বাজাইতো মাথা ব্যথা করতো, এখন কোরআন তেলাওয়াত করে তো শান্তি শান্তি লাগে, এই জন্য আমারও হয়তো রাগটা আস্তে আস্তে কমে আসে, আপনাদেরকে এখন আর ধাউন দেওয়া হয় না। আপু আমরা তো শান্তশিষ্ট ছেলে পেলে সেই জন্য আর কি। জি ভাইয়া, রাশেদ ভাইয়া ভালো হয়েছে বলতেছে আপু আমাদের জন্য। না ভালো, শুনতে ভালো লাগে, কোরআন তেলাওয়াত করে তো একজন মুরুব্বি দিয়ে। আচ্ছা আপু, এই যে ডিসক্রিপশনটা কি মানে উনি যেভাবে লিখছে সেটা কি কপি করা যাবে নাকি আবার নতুন করে মানে যার যারটা নতুন করে লিখতে হবে? কারো ডেসক্রিপশনের, ফাইবারের কারো ডেসক্রিপশনের কোনো কিছু কপি করে এনে বসাতে পারবেন না, ফাইবার ধরবে, কপিরাইট ধরে, কপি করা যায় না। যার যারটা তা আমি কোনো কিছু মনে করব না। আপু ডেসক্রিপশনটা এখন উনি বসে বসে যে লিখতেছে এটা না করে উনি তো এটা নিজে লিখে নোটপ্যাডে রাখছে। দুইটা লাইন আপনি কপি করেন, দুইটা লাইন হাতে লিখেন, কিন্তু পুরোটা কখনো কপি করার ট্রাই করবেন না। খারাপ হয়ে গেছে কোন ফাইবার? এই যে আপনারা আমার সাথে করেন, ফাইবার আপনাদের সাথে করবে, দেখেন না দুই দিন পরে যখন আপু আপু করবেন তখন আর আমি শুনবো না, এখন যখন আপনারা শুনেন না তখন আমিও শুনবো না। বললাম না আপনার বাসায় চলে যাব। আপু আমরা তো ঠিকানা জানি। হ্যাঁ সেটা বলতেছি, সাজ্জাদ ভাইকে নিয়ে আমরা সবাই দলবদ্ধ কাজে একসাথে সবাই রেডি। আপু যখন কোশ্চেন করা শুরু করবে কেউ রেডি না। আর আমি আবার বলে দিচ্ছি কালকে এক্সাম, কালকে কারো কোনো বাহানা আমি শুনতে চাই না। আপু নেট নাই, আপু ইলেকট্রিসিটি নাই, আপু মোবাইলে চার্জ নাই, আপু ল্যাপটপ নষ্ট হয়ে গেছে, আপু আজকে এর বিয়ে হয়েছে, আপু কালকে ওইটা হয়েছে, আপু আজকে আমাকে ডাক্তারের কাছে যেতে হবে, সমস্ত কিছু আজকে শেষ করেন অথবা কালকে সন্ধ্যা ৬টার পরে শেষ করেন। কেউ কালকে ২টা থেকে ৬টা পর্যন্ত আগুন লাগলে বাইরে দাঁড়ায় এক্সাম দিবেন। এক্সাম যার মিস হবে আপনি কনফার্ম থাকেন পরশু দিন থেকে আপনারা যারা যারা এক্সাম দিবেন না তারা ক্লাসে জয়েন করতে পারবেন না। যারা কালকে এক্সাম দিবেন না তারা পরশু দিন ক্লাসে জয়েন করতে পারবেন না। এইখানেই আপনাদের এলইডিপি আল্লাহ হাফেজ দিয়ে দিবে। কোনো এক্সকিউজ আমার শোনার প্রয়োজন নেই। এক্সাম দেন, এক্সাম দিয়ে আপনি ফেল করেন কিন্তু এক্সাম দেন। যে এক্সামে আসবেন না আমি তাকে পরশু দিন থেকে ক্লাসে জয়েন করতে দেবো না, এবং এটা আমি সিরিয়াসলি বলছি, আমি বের করে দিব, ডিরেক্টলি বের করে দিব। ও এক্সামে কি কি আসবে সাজেশন দেন। লিংকডইন আর ইনস্টাগ্রাম সাজেশন দিয়ে দিলাম। আপু এটা তো পুরো সিলেবাস দিয়ে দিয়েছেন। ওনারা তো জামাতে নামাজ পড়ে, চার মিনিট আছে, ওনারা উজু করে না মসজিদে যাবেন। আচ্ছা ভাইয়া, ভাইয়া এই জায়গায় আমরা পজ রাখি, পজ রেখে আমরা হচ্ছে স্ক্রিনটা হচ্ছে ব্রেক স্ক্রিনটা দিই, ব্রেক স্ক্রিনটা দিয়ে আমরা নামাজে চলে যাই, পনেরো মিনিটের ব্রেক নিয়ে আমরা পনেরো মিনিট পরে আসতেছি, চারটা বাজতেছে, আমরা চারটা পনেরোতে ব্যাক করছি। ওকে সবাইকে বলছি। আচ্ছা, আর যারা খাওয়া দাওয়া করেননি তারা নামাজটা পড়ে খাওয়া দাওয়া করে আসেন। আপু থ্যাংক ইউ। ব্রেক স্ক্রিনটা দিয়েছেন? স্ক্রিন স্ক্রিন অফ হয়নি এখনো। রাশেদ? জি আপু। ভাই ব্রেক রাশেদই দিয়ে দেখ, দিয়ে দেন ভাই ব্রেক স্ক্রিনটা। আচ্ছা ভাই নামাজে চলে যান সবাই। কি এইটা
ছি 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 ছি, আপনারা আসলে মাঝে মাঝে এমন কাজ করে ফেলেন কিচ্ছু বলার থাকে না। আপু জি, আপু আমার একটু ইয়েটা দেখবেন, ইয়েটা ভাইয়া নামাজে ব্রেক দিছি, আমাকেও নামাজে একটু যেতে দিতেন না, কারণ কি হচ্ছে আমার অফিসে কেউ নাই, আমি একাই আছি, এই পিসিতেই করছি আর কি, বুঝছেন? এখন থেকে লিংকটা কপি করে নিয়ে আমি পরবর্তীতে করবো এটা। আচ্ছা, আমাকে মানে এখন তো দেখতে পারবো না, কারণ ব্রেক স্ক্রিনটা চলছে তো ভাইয়া। জি, এখন ব্রেক স্ক্রিন অফ করে দিলে পরে আমি আর ব্রেক স্ক্রিন দিতে পারবো না, এটা তো ইয়ে আছে, আমরা ব্রেকের পরে দেখি ভাইয়া, আপনার যদি প্রবলেম না হয়। আমার কাছে ব্রেক স্ক্রিন আছে, আমি 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 ব্রেক স্ক্রিন দিয়ে যাব। আচ্ছা, আপনি ব্রেক স্ক্রিন দিয়ে যাবেন, ঠিক আছে। ওই যে সাজ্জাদ ভাই যেটা দিত আর কি, ওইটা দিব। আপনারা তো এখন আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন মেবি, তাই তো? ইয়েস, আমি কিন্তু দেখতে পাইনি। আচ্ছা, যাই হোক, যদি দেখতে, সেটা কি গুগল ড্রাইভে ছিল নাকি স্ক্রিন? আমি শেয়ার দিলাম ভাই আপু। হ্যাঁ হ্যাঁ, আপনারা দেখে আমারে যেতে দেবেন না, না খুব টেনশনে আছি আপু, এসে শেষ করি। ভাইয়া এইখানে একটা কথা দেখেন, আর ইউ লুকিং ফর এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার টেকিং ওভার কেয়ার অফ ইওর বিজনেস, তারপরে অ্যান্ড মিডিয়া অ্যাকাউন্টের কোনো প্রয়োজন নাই, কারণ হচ্ছে আপনি তো এখানে সোশ্যাল মিডিয়া লিখে দিয়েছেন, তাই না? টেকিং কেয়ার অফ ইওর বিজনেস অতটুকু দেন, অ্যান্ড মিডিয়া অ্যাকাউন্ট ওই কথাটুকু কেটে দেন। ওকে, ডোন্ট ওরি, এই জায়গাটা না খুব সাদা মাটা মনে হইতেছে, কোন রকম খাওয়া দিলো খাইলো এরকম আহামরি কিছু মনে হয় নাই আমার। এটাকে একটু টেন বড় করেন, এটাকে একটু নিচের দিকে নিয়ে আসেন, কোন লেখাগুলি একটা মনে হচ্ছে আরেকটার গায়ের উপর উঠে গেছে, ওই যে হয় না এক্সামের হলে বসতে দিলে না পারলে তিনটা ফ্রেন্ড একসাথে একজন আরেকজনের গায়ের সাথে লাগায় লাগায় বসে, টেনে নিচের দিকে নিয়ে আসেন, এটাকে নিচের দিকে নিয়ে আসা যাবে। দেখো না হাতে কার্সার নড়তেছে কিভাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এখন ওই যে আর ইউ লুকিং ফরটাকে বাঁদিকে চাপান, বাদিকে চাপিয়ে নিয়ে যান, টানতে বলি নাই, বাদিকে চাপিয়ে নিয়ে যান, ধরে হাঁটতে কানটা ধরেন, এটার কানটা ধরে টেনে আর বক্সটাকে আরেকটু 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 বায়ে 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 যাবে, বায়ে 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 আরেকটু বায়ে যাবে, আহাদ আহাদ আরেকটু বায়ে আরেকটু উপর উঠ, এটা হয়েছে কি মামা, আরেকটু বায়ে যাবে, বায়ে বায়ে দিব, আরো দিব উপরে, বাস 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 বাস, এখন বাইরে ক্লিক করেন। হ্যাঁ, এখন হচ্ছে উপরে লিখে নিচে লিখার ফন্ট দুইটা আলাদা ফন্টে দেন এবং দুইটার কালার আলাদা দেন। আচ্ছা, এই ফন্ট গুলো তো এটাই বলতেছিলাম আর কি, কি ফন্ট দিব একটু সাজেস্ট করেন। কেন রে ভাই, আপনাদের এখানে ফন্ট ধরতে হয়, টেক্সটে গেলেই তো ফন্ট আছে, কত রকমের ফন্ট আছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে বায়ারের চোখে পড়ে, নিয়ন আলো দিয়ে দেন, টেক্সটে গেলেই তো নিয়ন আছে। নিচে আসেন, স্ক্রল করেন, এই যে পুল পার্টি আছে, পুল পার্টি লেখাটার ধরন সুন্দর, আর এইটা না, নিচে আসেন, নিচে আসেন, নিচে নিচে, এই যে এই যে এইটা আছে, অর আছে, যে দেখেন আরো নিচে আসেন, আরো নিচে আসেন, এই যে ওয়ার্কআউট দেখেন, ওয়ার্কআউট ওয়ার্কআউট ধরেন, হ্যাঁ ওয়ার্কআউটের জায়গা লিখেন আর ইউ লুকিং ফর, হ্যাঁ এখানে এখন লিখেন আর ইউ লুকিং ফর সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ওই যে এখানে যা কথাটা লিখছেন ওটারে কপি করেন। আমি আবার কপি পেস্ট ভালো পারি, বুঝছেন? আচ্ছা, এখন কথা হচ্ছে এই এইটা সবুজটা, সবুজটারে ধরেন, হ্যাঁ এটার হচ্ছে দেখেন 71 আছে না, এটারে 21 এ আনেন, কপি পেস্ট, আপনি 21 কপি পেস্ট জব আছে আপু। আচ্ছা, টানেন, টেনে লম্বা করে, বাস বাস বাস, আরেকটু টানেন, আরেকটু টানেন, ডান পাশে টানেন,
আরে ভাইয়া ডানেও তো আছে, ডানেও তো আছে, ব্যাস 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 ব্যাস। এখন হচ্ছে 36 আছে, এটাকে আমি বলছি 24 এ নিয়ে আসেন, 24 এ নিয়ে আসেন, নিচেই তো আছে 24। চাপান 24 বেশি ছোট হয়ে যায় ভাই, 30 তে নেন, 32 দিলাম, 32 বেশি বড় হয়ে যাবে, আচ্ছা 30 না। আপু স্লাইডের কালারটা জানো একটু কেমন কেমন লাগছে আর কি, স্লাইডের কালারটা পরে চেঞ্জ করাইতেছি, ওটা লেখা চেঞ্জ করাই নিয়ে আপু, স্লাইডের কালারটা দেখলে মনে হইতেছে কি ওরে 80 বছর 90 বছরের একটা মানুষ শাড়ি দেয় না নানি দাদিদের, ওরকম শাড়ির কালার আসছে। ভাইয়া এই লেখাটাকে উপরে তোলেন, এটা হ্যাঁ এটাকে উপরে তোলেন, দেখবেন নানি দাদিদের এই কালারের শাড়ি দেয়া হয়। আপনাদের হচ্ছে চিন্তা করতে হবে যে এই কাজটা দেখে আপনি বায়ার হয়ে এর গিগের উপরে অর্ডার করবেন, $50 যদি কোনো অর্ডার থাকে বা $50 বা ধরেন $60 কোনো কাজ থাকে তখন কি আপনি করবেন দিবেন তাকে? আপনি যদি না দেন তাহলে সে বায়ার আপনাকে কেন দিবে? আপনি বাঙালি, আপনি নিজের কাজ নিজেই বলতেছেন না আপু দিব না, সে আপনাকে কেন দিবে? তারপরে তো বলবেন আপু তো শিখায় নাই, আপুর থেকে তো কাজ শিখে আমরা কিছু পাই নাই, এলইডিপি তো শিখায় না কিছু, তখন সব দোষ আমাদের। এই যে ওকে ডোন্ট ওরি, এইটাকে হচ্ছে একটু মার্কারি কালারে আনেন, কালার এই যে এতে যান, এতে যান, ওকে ডোন্ট ওরি জায়গায় কালার যান, এ এ এ এ এ দাঁড়ান, হয়েছে আপনি আমার থেকে বড় কানা হয়ে গেছেন, এই যে এ দেখাচ্ছি, এইটা আমার ব্রেক না, আহা এইটা আমার ব্রেক, আপনারা আসলে মানে আমার দুই ব্যাচ নিলেও মনে হয় এত এত প্যারা দিতে পারে, আপনারা এইবারের ব্যাচ আমার যা দিতেছেন, এই যে এ চিন্তা করেন এই হলুদ সবুজ উপরে তো সবুজ দিছেন, এখানে সবুজ ভালো লাগবে না, দুইটা লেখা কালার করেন না, এটা ভাইয়া এখানে আনেন পিঙ্কি, পিঙ্কির মধ্যে আনেন, এই পিঙ্কি দূর গেল, মার্কারি পিঙ্ক, মার্কারি পিঙ্ক, আমি তো পিঙ্ক কালারই চিনি না আপু, শকিং পিঙ্ক, এই যে না এটা না, এটা না, এটা না, এটা না, এটা না, আরো আরো ডানে, আরো ডানে, আরো ডানে, ডানে ডানে ডানে, বাই হোল্ড হোল্ড হোল্ড, আরো ডানে আনেন, ডানে আনতে বলতেছি সে বাইরে যাইতেছে, আচ্ছা তাই না, বাস হোল্ড, এখন হচ্ছে আপনি এই জায়গায় ক্লিক করেন, লিখার এই যে মিডলে, মিডলে এই জায়গায়, হ্যাঁ আরে এই যে এই ঘরটাকে মুছে এই ঘরটাকে ডিলিট করেন আগে, এই যে ছোট্ট এটা ডিলিট করেন, করছি হ্যাঁ করছেন, এখন হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করেন, ব্যাকগ্রাউন্ডের কালার কোনটা দেব বলেন, ব্যাকগ্রাউন্ডের কালার কালো নেন, দেখেন ব্ল্যাক, ভাইয়া গ্রে তে যান না, গ্রে শেডে যান না, আপনি বুড়া মানুষের শেডে কেন যান, তাহলে না না এটা আরো চোখে লাগে ভাইয়া, ব্ল্যাকে যান, ব্ল্যাকে যান, ব্ল্যাক, ব্ল্যাক এর নিচে আছে তো, বাস ব্ল্যাকই থাকুক, ওকে ফাইন, নিচে স্লাইড আসবে এখন, দাঁড়ান বুঝতে দেন আমার, আচ্ছা এখানে যে সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কি এটা, হ্যাঁ সোশ্যাল মিডিয়ার কোনো আইকন নাই, এখান থেকে যেগুলি লাফালাফি করতেছে এইগুলির মধ্যে বা আশেপাশে কোথাও সোশ্যাল মিডিয়ার আইকন, এখানে একটা আইকন দিব, একটা আইকন দিলে দেখতে মজা লাগবে, নিচে আসে নিচে আসে, এইটাকে দেখেন তো ভাইয়া, সার্ভিস দিচ্ছি আর কি, আচ্ছা ঠিক আছে, যাব লিড জেনারেশনটা তো লেখা হয় না,
যদিও আমি এটা সোশ্যাল মিডিয়া গিগের কাজ, সোশ্যাল মিডিয়ার মধ্যে লিড জেনারেশন কেন হবে? লিড জেনারেশন লিঙ্কডইনের মধ্যে দিতে পারেন, লিড জেনারেশন নিয়ে কাজ করতে মন চাইলে আলাদা দিবেন। এখন এখানে একটা কথা বলি, এখানে একটা মহিলা আপনাকে হ্যালো বলতেছে, খুব ভালো কথা। এখানে একটা মেয়ে কাজ করতেছে, সেটাও ভালো কথা। সে এখানে ইয়োগা করে কি করে আমাকে এটা বুঝান তো। আপনি ইয়োগা করতে এমনি দিছি আর কি, বুঝছেন? এগুলোর মধ্যে কোনটা আর কি কেটে দিব? এটা কেটে দেন, এই ইয়োগা ইয়োগা কেটে দিলাম, করাবো না। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে দেখেন এখানে মাই সার্ভিস, এই জায়গাটাতে লেখাটাকে আরো বোল্ড করেন, বড় করেন, লেখাটাকে এখানে বসান। বোল্ড বড় করুন না, এত বড় করেন যে আপনার ওই লিখেই চোখে না পড়ুক। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ছেড়ে দেন, দিয়েছি আপু। এই মহিলাকে আরেকটু বড় করেন, এই মহিলাকে আপনাকে হ্যালো জানাচ্ছে যিনি। বাস 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 বাস, হ্যালোর পিছনে যে এলিমেন্টটা ইউজ করে ইউজ করেছেন না হোয়াইট, হ্যাঁ, এটাকে আরেকটু টেনে বড় করে দেন। আচ্ছা, এই লেখাগুলি না কেমন মানে দাদিনের মতো একটা একটা গায়ের উপর উঠে যাইতেছে, মনে হয় জায়গা ঘর বাড়ি নাই এদের, জায়গা সম্পদ নাই, এইটুকু জায়গার মধ্যে টাইট উঠে থাকতে হবে। হ্যাঁ না এত না এত না, আরেকটু আরেকটু বায়ে বায়ে মানে আরেকটু ক্লোজ করেন লেখাগুলিকে, লেটারে আরেকটু ক্লোজ করেন। দশের নিচে আনেন, লাইন হাইটে যান, ডানে ডানে ডানে। হাত ভাই ছেলে মানুষ, হাই দিচ্ছে, হ্যালো দিচ্ছে মেয়ে মানুষ। নামাজ পড়ে আসছেন না হাসনাত? জি আপু। হ্যাঁ ঠিক আছে, এখন আইকন গুলিকে সুন্দর মতো বসান। কথা হচ্ছে হোল্ড অন, ব্যাস ব্যাস ছেড়ে দেন। এখন একটা জিনিস আপনাকে বুঝাই, আইকন দিয়েছেন ইনস্টাগ্রামের আইকন কখনোই ব্লু না, কখনোই ব্লু না। আর এইখানে যেহেতু আমাদের ব্লুইশ আইকন গুলি হবে, সো আমার ব্যাকগ্রাউন্ড কখনোই ব্লু কালারে যাবে না। আপনার এরকম মেন্দা মেন্দা মানে আপনি কি নানি কাছে শাড়ি কিনতে আসছেন? আচ্ছা টুইটার, আচ্ছা দেখায় না মাঝে মধ্যে, বুঝছেন? এখন লিখেন ভাই, তাহলে চলে এটারে যে ছোট বানাইছে হাত মানে কপি পেস্ট করেন, ভালো কথা। এটারে যে ছোট বানাইছেন, এত ছোট বানাইছেন যে টুইটার এখন টুইটার গিলে খেয়ে ফেলাবে, পাখি এখন টুইটার কে গিলে খেয়ে ফেলবে। নিচে আসেন হোল্ড, এইটা ইউজ করতে পারেন অথবা এইটা ইউজ করতে পারেন, দুটো লোগো আছে, এটা দেখি কেমন লাগে। এটা ভালো লাগবে না, যে ব্যাকগ্রাউন্ড নানিদের ব্যাকগ্রাউন্ড নিয়ে নিছেন, এটা ভালো লাগবে না। ইনস্টাগ্রামের আইকন আসছে, এটা কিন্তু ইনস্টাগ্রামের আইকন, কোনটা এই ব্যাকগ্রাউন্ডটা? আরে হ্যাঁ দেখছি আপু। আচ্ছা বিষয় হচ্ছে এটা ভালো লাগতেছে না, ব্যাকগ্রাউন্ড এটা নিলাম ক্যামেরা দিয়ে, খালি ছবি তুলবেন ক্লিক 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 করে, এটা আইকন চেঞ্জ করেন, এই আইকনে যাবেন না, এই আইকন ভালো লাগে না। আপনি এই যে গোল টু আইকন অথবা এই ব্ল্যাক আইকনটা ইউজ করতে পারেন। আচ্ছা আমি এখন আমারটা কি করব?
টুইটার আপু এইটা আসে না কেন দেখাচ্ছে না কেন এটা আসবে না এটা পিএনজি ফরম্যাট এই জন্য আরে ব্যাকগ্রাউন্ড রিমুভ এই জন্য এটা ব্যাকগ্রাউন্ডের কালারে বসবে টুইটারে পাখিটা আপনার ব্লুটা আছে এই জন্য দেখা যাচ্ছে না এই যে ভাইয়া এইটাকেও ইউজ করতে পারেন দেখছেন ইয়েস ব্লুটা এখন আসছে জি আপু টুইটারে পাখি ব্লু এটা ব্লু থাকো কিন্তু আপনি এখন ব্লু চেঞ্জ করলে সে কিন্তু চেঞ্জ হয়ে যাবে জি আপু বুঝতে পারছি ও আমারটা কি বলবো আপনার কি হইছে আমার গিগটা আপনি তো এটা কপি মানে বহুত কিছু বইলা ফেলছেন এখন কি করা যায় কপি করলে কপি বলবো না আমি আমি যারটা ইউনিক হইছে আমি তারটা ইউনিক বলছি এখন আপনি যদি কপিটা চেঞ্জ না করেন আমি কি করতে পারি বলেন চেঞ্জ করেন না পারলে ইমন ভাইয়ের কাছে যান ইমন ভাই খুলবে যে ফাইভার ডেসক্রিপশন লিখবো পার ডেসক্রিপশনে এত ডলার ইমন একটা গিগ খুলে ফেলেন ইমন যদি লাইভ দেখে ইমনকে বলছি ইমন গিগটা খুলে ফেলেন গিগ খুলে হচ্ছে আপনি ইয়ে করে দেন আমার সব ব্যাচের যাদের ডেসক্রিপশন নিয়ে প্রবলেম থাকবে তারা আপনার গিগের উপর ওয়াটার ফেলবে তো ব্যাকগ্রাউন্ড কালারটা কি চেঞ্জ করব হ্যাঁ একটু ডার্ক করেন এই যে মানে সি ব্লু যেটা দিয়ে রেখেছেন এটাতে না একটু ডার্ক ছেড়ে যান এটার রেইনবোতে যান হ্যাঁ আর একটু ডার্কে আসেন নিচে নিচে এইটা এখানে থাকুক এই গোলটুকুটাকে এই গোলটুকুটাকে ডার্ক যখন বলবো এই গোলটুকুকে ডার্ক ওই যে কালো তো কালোই যেতেছে টুইটার আপা তো কালোই যেতেছে না এটা ভালো লাগে না এইটা ভালো লাগে না কেন ভাই আপনার দাদির শাড়ি আপনার দাদির কি এখনো আছে ভাইয়া দেখেন আপু বুঝছেন আমাকে নাচানাচি করতেছে রেখে দিছি আর কি কি বলবো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আচ্ছা এই ফুল লতা পাতাও রিমুভ করেন ফুল লতা পাতা রিমুভ করেন শিউলি ফুল বকুল ফুল আচ্ছা আপু এখন একটা কাজ করেন এই যে এনাকে এনাকে টেনে এনাকে ধরেন এনাকে ঠিক মতো ধরেন ধরে টেনে এখানে বসেন বসেছেন কেসে কেসে হাত ভাই কেসে আরেকটু উপর হাত ভাই আরেকটু উপর আরেকটু ভাই এই কথাটাকে কপি তো করছেন করছেন ইউ উইল ফর এভার হোল্ড এ স্পেশাল প্লেস ইন আওয়ার হার্ট আচ্ছা ডিলিট করবে আপনি ফাইবারে বুঝছেন ওয়ার্ন করবে ফাইবার আপনাকে আপনি যা শুরু করছেন এখানে এখন কিছু একটা বসান জায়গাগুলোতে কিছু একটা বসান মিডিয়া রিলেটেড কিছু একটা বসান ফটোজ না কোনো ফটোজ না ইমোজি স্টাইল হতে পারে হ্যাঁ এলিমেন্টস থেকে হতে পারে কি লিখবো বলেন সোশ্যাল মিডিয়া থেকে কিছু একটা এনে বসান এখানে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট প্রোফাইল সেটআপ এন্ড অপটিমাইজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কভার ডেইলি কন্টেন্ট ক্রিয়েট
ইনস্ট্রাকশন এন্ড পোস্টিং কন্টেন্ট আপনি বানাবেন ডেইলি? এই যে ভাইয়া এইটা নেন, যে সোশ্যাল মিডিয়া, আপনি কি ডেইলি কন্টেন্ট বানাবেন ভাইয়া? না বানাবো না তো। তা না বানালে হেন এটা দিছেন কি করতে, ডেইলি কন্টেন্ট ক্রিয়েশন এন্ড পোস্টিং? আচ্ছা এটা আমি কেটে দেই। কার থেকে কপি করছেন এটা? আপু আই দেখেন আমি এখনো যেগুলো করছি বুঝছেন, আপনাকে একটু দেখাই। ভাইয়া আমাদের লাইভ হচ্ছে আর আমাদের হচ্ছে গিগ ডেসক্রিপশন, গিগ রেডি করা বাকি। তারপর বাকিটা তো আছে, এটা না এটা চেঞ্জ করেন, এটা এখানে ভালো লাগতেছে না, এখানে লিখার কালার চেঞ্জ করেন, লিখার কালার ভালো লাগতেছে না, হলুদ কালার দিয়ে রাখছে, ইমন হলে তো অন্য কথা বইলা বসত, কালোতে নেন, কালোতে নেন, নিচে ব্লুর কালার চেঞ্জ করেন, ব্লু 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 ব্লুটা আর রাইখে নেই না, উপরে ব্লু দিছেন, ব্লু ছাড়া যান, মার্কারি কোনো কালার নেন তো ভাইয়া, টিয়া কালারটা নেন তো, যেটা মার্কারি টিয়া, টিয়া ওই যে উপরে উপরে উপরে, হ্যাঁ নানি দাদির কালার এই দুইটা কালার আর এই যে এই ইয়েলোটা, এটা মার্ক দেখি জানতো, এটাতে যান, এটার উপরে বাপাশটা, এটা বাপাশটা কার, কে কাকে বুড়িগঙ্গা নদীতে ভাসায় দিচ্ছে, যেটা এখানে এখন এনে কিছু একটা বসা, এই জায়গায় কিছু একটা বসান, আপনি ঠিক করেন, রাশেদ আসছেন না? আসে নাই এখন রাশেদ, এই আপনাদের 15 হয় নাই, 20 বাজে, 15 তে তো ব্রেক শেষ, আমাকে তো হাত ব্রেকে যাইতে দিল না, আপনারাও ব্রেকে যাবেন না, মানে ব্রেক থেকে ব্যাক করবেন না, ব্রেকে যাবেন না বলতেছি, বলবো ব্রেক থেকে ব্যাক করবেন না বলতেছি, ব্রেকে যাবেন না, হ্যালো রাশেদ, বাকি ভাইয়ারা কি আছেন? হ্যাঁ আপু আমি আছি। মিনহাজ আপনারা কি ব্যাক করেন নি নামাজ? আপু আছি। নামাজ থেকে ব্যাক করেন নি আপনারা? আপু আছি, আমি তো কম্পিউটার থেকে আছিলাম। ও ভাইয়া আপনি কাকে কে দুই দিনের ছুটি নিয়েছিল বললেন? ওই যে চিন্ময় গ্রুপের মধ্যে বলছিল আপু, আপনি মানে মেসেজে। আপু চিন্ময় ভাই বাড়িতে গেছে? আমাকে বলেনি, বাড়িতে যাক যেখানেই যাক, আমার কালকে এক্সাম না দিলে বাইর করে দিব, দুই ঘন্টার জন্য হলো এক্সাম দিতে হবে, বাড়িতে গেলে এমবি নিতে বলেন। হ্যাঁ এটা ভাইয়া আমরা ডিসকাশনে বসে বসে করবো, এটা এখানে না, ঠিক আছে আহাদ, প্লিজ ভাইয়া ডিসকাশনে বসে আপনার এই জায়গায় কি অ্যাড করতে হবে সেটা আমরা সবাই ঠান্ডা মাথায় বসে করবো, এখন আমরা ওই যে রাশিদের গিগটা রেডি করি, স্ক্রল করে নিচে আসেন দেখেন সোশ্যাল মিডিয়া সুন্দর পাবেন, এই হলুদ লিখা কোথাও দিবেন না, হলদে ব্যাটা উঠে দেন, সেট আপ পিক্সেল, পিক্সেল সেট না, আচ্ছা রাশেদ আসছে, আমি রাশেদ রাশেদ ডাকতেছি, ওর গিগের কাজটুকু শেষ করে ফেলতে, কালোতে না, আপু আসসালামু আলাইকুম, কখন থেকে ডাকতেছি
আপনি তো দেখতে গেলেন, আমাকে তো রাশে আহাত ব্রেকে যেতে দিল না, আপনি একটু দেখেন আমি ব্রেক স্ক্রিনটা দিয়ে দিব। এই কালারটা সাদা দাও, সাদা 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 দিলে ফুটবে। সবাই চিটেঙ্গা, আমি শুধু ঢাকা। বুঝছেন আপু যে বলছে চিটেঙ্গা, তাকে বলতেছি আমি একা শুধু ঢাকার, আর সব চিটেঙ্গা এখানে। আপু ঢাকার আমিও আছি। সাজ্জাদ ভাই ঢাকা থাকেন? না আপু, বংশগতভাবে ঢাকার। কেন আপনি চাটগাঁয়ে না? আপু আমি ময়মনসিং এর। ওই যে হইছে, পরে কথা বলবো, এখন না। আচ্ছা আহাদ বলেন আপু। রাশেদ ভাই কি এতক্ষণ মানে রেকর্ডিং অন করে রাখছিলেন? সবাই মিউট করে দেই আমরা, নিচে আসেন। ভাইয়া দেখি ফেসবুক ইউআরএল দেখি আর কতটুকু বাকি আছে আপনার ডেসক্রিপশন, ওইটা কপি করে আনা যাবে কিনা? পুরোটা লিখছেন না? আর বেশি নাই এটা, একটু এ এটা কয় মি এটুকু কপি মারেন। রাশেদ আপনার, রাশেদ এটা আপনার এখানে পাখি রাখতেছে এরকম? জাপু কিছু বলতেছেন? আপনার এখানে পাখি ডাকতেছে এরকম ভাবে? জি আপু, পাখি আসছে বাসায়, আমাদের বাসায় পাখি আছে। ওই লাভ বার্ডস বলে যেগুলো আর কি। এ ভাই বাজিগার। আচ্ছা ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, ওয়াই মি, এই যে হ্যাঁ আরমানের এই সমস্ত জায়গায় আরমানের ভয়েসটা খুব সুন্দর করে বেরোয়, ওয়াই মি, এইটার ওয়াইটা মানে ডব্লিউটা হচ্ছে ক্যাপিটাল হবে। জি আপু ক্যাপিটাল করেন, ক্যাপিটাল করে এরপরে হচ্ছে এই ওয়াই মিটাকে সিলেক্ট করেন, কোলনটা ছাড়া এর আগের পোর্শনটুকু সিলেক্ট করেন। হ্যাঁ, এখন হচ্ছে যে বাত্তিটা আছে না, আই এর সাথে একটা বাত্তি আছে দেখেন, এটা দেখি ভাইয়া, হ্যাঁ ক্লিক করেন, বাইরে এসে ক্লিক করেন, দেখেন এটাতে একটা কালার হয়েছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা হ্যাঁ, এরকম অনেক জায়গায় আছে কিন্তু। হ্যাঁ এগুলি হচ্ছে ভাইয়া, স্ক্রল করে উপরে উঠেন, স্ক্রল করে উপরে উঠেন, তারপরে এই যে দেখেন মাই সার্ভিস, মাই সার্ভিস কে যেটা চোখে পড়ে, এবং মাই সার্ভিস আপনার এখানে তো 690 ক্যারেক্টার মেবি নাকি 590, 690 না 590 ভাইয়া? 590, 590 হলে বেশ স্পেস আছে। সেটা হচ্ছে যে নিশের পরে, নিশের পরে একটা এন্টার দেন, নিশের পরে কার্সর এনে একটা এন্টার রাখেন, তারপরে স্ক্রল করে নিচে আসেন, তারপরে এই যে ফেসবুক ইউআরএল এর পরে হচ্ছে আবার ইয়ে করেন একটা এন্টার দেন, মানে মানে থার্ড ব্র্যাকেট এর পরে মানে লাইনটার এন্ডিং এ কার্সার রাখেন, রেখে একটা এন্টার দেন। ওকে, এখন এই যে মাই সার্ভিস কে ক্লিক করেন, ক্লিক করে এই কালারিংটা দিয়ে দেন। দিয়েছেন? এখন একটু লিখা শেষ আপনার গিগে সমস্ত লেখা? একটু আবার একটু দেখবেন ভুল টুল আছে নাকি? বিশন ভাইয়া আমার চোখে ভুল কম ধরা পড়ে। আচ্ছা সবাই একটু দেখেন স্পেলিং মিস্টেক, ভাইয়ার কোথাও স্পেলিং মিস্টেক আছে কিনা একটু দেখে দেন সবাই, স্পেলিং মিস্টেক আমার খুব কম ধরা পড়ে কারণ আমার নিজেরই অনেক মিস্টেক হয়। রিসেন্টলি লিংকডইন ইজ ভেরি পপুলার অ্যাজ এ প্রফেশনাল প্ল্যাটফর্ম টু প্রমোট বিজনেস, অ্যাজ স্পেলিং মিস্টেক হলে এখানে রিড মার্কার পে টু ইন্ট্রোডিউস স্পেলিং হতে পারে, গ্রামাটিক্যাল মিস্টেক হতে পারে, হ্যাঁ ওই ধরনেরগুলো আর কি। বিজনেস অ্যামং দ্য পিপল লিংকডইন ক্যান ক্যারি অ্যান ইম্পর্টেন্ট রোল
it also can increase your professional network and can create win-win businesses and optimize also can lead to relation acquisition. The page niche, two page niche. Okay, my service report also LinkedIn business page create vanity URL. Bhaiya Jan. Hey Jay Bhaiya. Jay Bhaiya. একটা কোডি এই যে ক্যারি অ্যান ইম্পর্টেন্ট রোলস লিখছেন না লিনডিন ক্যান ক্যারি অ্যান ইম্পর্টেন্ট রোলস ওখানে লেখেন লিনডিন ক্যান প্লে লিনডিন ক্যান ক্যারি জায়গায় প্লে লেখেন প্লে প্লে করে দিতাম হ্যাঁ প্লে লিখেন ওখানে আসিফ খান রিফাত ইয়াসিন জিহাদ হ্যাঁ ঠিক আছে এখন ভাই এখানে একটু সংশোধন করতে হবে আই ক্যান ক্রিয়েট লিংক ইন বিজনেস পেজ এন্ড অপটিমাইজেশন এরপরে যে অলসো ক্যান এখানে ফুল স্টপটা উঠিয়ে দিয়ে আপনি এন্ড লিখতে পারেন অথবা অলসোটা যদি অলসো রাখেন তাহলে ইট ক্যান অলসো মানে ইট অলসো ক্যান এরকম হবে আর কি ভাইয়া এখানে আরেকটা কথা ক্রিয়েট লিংকডইন বিজনেস পেজ এন্ড অপটিমাইজ ক্রিয়েশন কোথায় লেখা দেখলেন আপনারা ক্রিয়েট তো ঠিক আছে I can create. Hey, a creator C capital hub. তারপরে it also can. যেটা বলছেন হাসনাত আপনি? It also টা কেটে দেয় it can also এরকম হবে. Can এর পরে হলো হবে. ফুল স্টপটা কেটে দেন. আগে ফুল স্টপটা কেটে দেন. হ্যাঁ ফুল স্টপ লাগবে তো. ফুল স্টপ লাগবে also টা কেটে ওই can এর মাঝখানে নিয়ে যান আর এখানে it লাগান. ভাই এই লাইনটা দ্বারা কি বুঝাইছিলেন আমাকে একটু বলেন তো আপনার পেজ অর্থাৎ পেজ যেই পেজটা তৈরি করবে সেই এটা একটা নিশ না ওই সেই অনুযায়ী লিড জেনারেশন করব আর কি লিড জেনারেশন মানে এগুলো আর কি কোম্পানি নেম অ্যাড্রেস ফোন নাম্বার ওয়েবসাইট এখানে এখানে আবার একটা ইয়া দেন এখানে একটা ভার্ব লাগবে তো অলসোর পর একটা ভার্ব লাগবে যে ইট ক্যান অলসো ক্রিয়েট লিড জেনারেশন অ্যাকর্ডিং টু দা লিড জেনারেশন লিড মানে কি ভার্ব না এটা লিড এখানে ভার্ব না লিড একটা পুরোটা একটা ইয়া লিড জেনারেশন জেনারেশন ঠিক আছে নাউন লিড মানে লিড জেনারেশন পুরো একটা একটা জিনিস না লিড জেনারেশনটা পুরোটা মিলে একটা সেন্টেন্স মানে একটা শব্দ ওয়ার্ড একটা টার্ম না লিড জেনারেশন পুরো একটা ওয়ার্ড মাঝে হ্যালো সুলতান আপু জি সুলতান আপু আছে সুলতান আপু শুনছি বলেন না বলতেছে লিড জেনারেশন পুরো একটা কনসেপ্ট এটা কি এখানে একটা মিনিট হোল্ড করেন হোল্ড করেন সবাই যেটা চিন্তা করতেছেন ও কিন্তু বলছে এই কাজ তারপরে বলছে আমি লিড লিংকডইনে পেজ ক্রিয়েট করতে পারি সাথে আমি হচ্ছে তোমাকে লিড জেনারেট করে দিতে পারি এটা বলে নাই যে লিংকডইন থেকে এই লিডটা জেনারেট হয় আপনারা কথাটা যেটা বলছেন হাসনাত ওইটাও বুঝছি আর ও যেটা বলছে সেটা একটু বুঝেন আপনারা যে আমি মানে লিংকডইন এই কাজ করে আমি লিংকডইনের এই কাজ করি এইটার সাথে আমি এইটা করি হ্যাঁ হ্যাঁ সেটা বুঝছি ইট মানে তো আমি তো ইট হবে না আমি হচ্ছে একটা পেজ ক্রিয়েট করি অপটিমাইজ করি সাথে আমি লিড জেনারেট করি আচ্ছা আচ্ছা বুঝছি তাহলে এই যে একজন একজন করে কথা বলেন আপু আমি বলি বলেন এটা হবে হচ্ছে আই ক্যান অলসো পারফর্ম লিড জেনারেশন শুনেছেন আই ক্যান অলসো পারফর্ম লিড জেনারেশন দিয়ে দেন আই ক্যান উপরে উপরে ফার্স্টে ফার্স্টে আই ক্যান আই লাগ এখন আর লাগবে না ঠিক আছে তো অলসো পারফর্ম এটা হয়েছে নাকি ভাই দেখেন আপনি ফুল স্টপটা তুলে এন্ড এন্ড দেন এন্ড দেন
ফুল স্টপটা কাটেন এন্ড দিলেন টাকা একটা আছে তো সমস্যা নাই সমস্যা সমস্যা হবে না এটা সমস্যা হবে না দিয়ে না ও না এই কি ল্যান্ডটা ল্যান্ডে বিস্তৃত হয়ে যাবে তো এটা পেজ এটা একটা খাস এটা একটা খাস এই তাহলে আপনাকে আরেকটা লাইন লিখতে হবে আই ক্যান অলসো এভাবে লিখতে হবে আপনি প্রথম এন্ডটাকে কেটে দিয়ে একটা কমা দেন তারপর অপটিমাইজেশন পরে এই দুটো মিলে একটা কাজ আছে দুটো কাজ আছে গিগ এটা দাঁড়ান আমি একটা কথা বলি শুনেন পেজ ক্রিয়েটের সাথে অলওয়েজ লেখা থাকে পেজ ক্রিয়েট এন্ড অপটিমাইজ এখানে এন্ডটাকে কেটে দিয়ে এখানে অন এন্ড এর বদলে কি বসাতে বলছেন আপনারা সেটা বলতে এখানে জিনিসটা কিন্তু আর উন্নত হয়ে যাবে তখন আচ্ছা আরেকটা যেটা বলছেন যে আই ক্যান অলসো এই জায়গাটা হচ্ছে আমরা গ্রামাটিক্যাল চিন্তা করতেছি কিন্তু অলসো পারফর্ম লিড জেনারেট লিড জেনারেশন অ্যাকর্ডিং টু পেজ নিশ এইটাতেও হয় এটাও হবে এটাতে কোনো প্রবলেম নেই বুঝতে পেরেছেন এটাই বলতেছিলাম এখানে অলসো পারফর্ম যেটা দিয়েছে সেটাও হবে ওখানে আই ক্যান অলসো পারফর্ম যেটা আই ক্যান আর লেখা প্রয়োজন নাই হ্যাঁ বইটাও হয় আচ্ছা ভাই নিচে আসেন আপনাদেরকে দেখতে দিছি আর আপনারা পুরো মাছের বাজার বসাই দিছেন নিচে আসেন ফ্যান্টি বিজনেস লিড রিলেটেড ট্যাগ ভাই একটা মিনিট ক্রিয়েট গ্রুপ ক্রিয়েট শোকেস পেজ এত লিডস আচ্ছা প্রোভাইড গাইডলাইনস এসইও ফ্রেন্ডলি সেটআপ এই যে দেখেন আপনারা লিংকডইনেও লিখেছেন এসইও ফ্রেন্ডলি সেটআপ তো যারা যাদের ধারণা যে এসইও শুধু ওয়েবসাইটে হয় তাদের জন্য এই জিনিসটা হচ্ছে ভুল ধারণা জানো অনেকেই বলে এসইও এসইও তো শুধু ওয়েবসাইটের কাজ অনেকেই শুনবেন এসইও মানে ওয়েবসাইটের কাজ নিচে আসেন ভাইয়া শেষ তারপরে জান এফকিউ নাই তো আপনার না তো এফকিউ নাই নাই কেন এফকিউ না আমি পাইনি গো আমি অনেক অনেক খুশি 10 12টা শুধু এফকিউ এর জন্য কত রাত অনেকগুলো দেখলাম এফকিউ পাচ্ছে না আসলে সবাই এফকিউ দেন এফকিউ দিলেও হয় না দিলেও দোষ নাই ওই যে বললাম এফকিউ হচ্ছে আপনাকে 2800 একটা কোশ্চেন করবে আপনি কোশ্চেনের রিপ্লাই দিবেন এখন আপনি কোশ্চেনের রিপ্লাই দিতে চান না আপনি কমিউনিকেট করতে পারেন না এই জন্য কারো থেকে আইনা ধার উধার করে এনে আপনি এফকিউ সেট করে দিবেন যাতে বায়ার ওই এফকিউ দেখে সন্তুষ্ট হয়ে যায় জান সেভ এন্ড কন্টিনিউ দেন এখন রিকোয়ারমেন্টস এর জায়গাটা আসবে যে রিকোয়ারমেন্টস অ্যাড নিউ কোশ্চেন জান রিকোয়ারমেন্টস এখানে হচ্ছে লিংকডইন এর জন্য যেটা আপনার বিজনেস পেজের জন্য হচ্ছে কি কি লাগে আমাদের লোগো লাগে তারপরে কোম্পানির সাইজ লাগে তারপরে হচ্ছে নাম লাগে ডেসক্রিপশন 2000 ক্যারেক্টারের ডেসক্রিপশন লাগবে আর কি লাগে লিংকডইন পেজ খুলতে বলেন কালকে তো এক্সাম লিংকডইন এর ওয়েবসাইট না থাকলেও তো হয় সে বললে আপনি এখানে দিয়ে দিবেন না বললে প্রয়োজন নাই বুঝতে পারছেন ভাইয়া এটা পয়েন্ট পয়েন্ট দিয়ে লিখেন এইটা হচ্ছে এই যে আমি আপনাকে পাঠাই দেখেন আমাকে কিছুক্ষণ আগে ইমতিয়াজ পাঠাইছে যে আপু এই জিনিসগুলি কি লাগবে মানে আমরা কি এভাবে লিখতে পারি কিনা আমি বলছি হ্যাঁ দেখেন ইমতিয়াজের রিকোয়ারমেন্ট লেখার ধরনটা ঠিক এই ধরনে আপনাদের হচ্ছে লিখতে হবে দেখেছেন আপু দেখতেছি এখন আমি দেখতেছি না আপনি দেখতেছেন না মেসেঞ্জার আপু ভাইয়া আমি দেখেন আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়েছি জি আপু দেখেছি তাহলে এটা একটু মুখে বলে দেন এটা ওই স্লো হয়ে যাবে আবার আচ্ছা স্লো হয়ে গেলে দাঁড়ান আমি আপনাকে বলে দিচ্ছি ব্যাপারগুলি হয় এরকম যে আই উইল নিড ইওর ইউজার নেম বা হচ্ছে পেজ নেম বা বিজনেস নেম বা বিজনেস পেজ নেম এবং হচ্ছে আই উইল নিড ইওর বিজনেস পেজ নেম তারপরে হচ্ছে লোগো লোগো ভাইয়া লোগো লাগবে কভার ফটোটা লাগবে তারপরে এটা তো ভাইয়া এটা কিন্তু মানে এটা দিবেন ওরকম না
আপনার যেটা লাগবে বিজনেস পেজের জন্য, লোগো লাগবে, কভার ফটো লাগবে, আর লাগবে হচ্ছে কি যেন ডেসক্রিপশন 2000 ক্যারেক্টারের, আর হচ্ছে রিলেটেড ইনফো, রিলেটেড ইনফো, ইনফো ইনফরমেশনটাকে ইনফো লিখে দিতে পারেন, অ্যাড্রেস ফোন নাম্বার যেটা ওইটা তো লাগেই আপনার, অ্যাড্রেস ফোন নাম্বার লোকেশন, এই ডিটেইলগুলি লাগে না আমাদের পেজ ওপেন করতে লিংকডইনের? জি আপু, এই যে আমার লাগে না জিজ্ঞেস করতে করতে কিন্তু আপনারা বের করে ফেলতে পারতেন, কেউ যদি একজন এখন পট করে চট করে লিংকডইনে ঢুকে লিংকডইন থেকে লিংকডইন পেজ ক্রিয়েট করতে কি কি লাগছে এটা দেখে নিতেন, তাহলে কিন্তু আপনাদের হয়ে যেত। আপনারা তো বসে থাকেন, আপু না বললে তো যাবো না। লিখেছেন ভাইয়া? ভাইয়া বসে আছে, কোথায় গিয়ে? ভাইয়া এটা দেখা লাগবে না, আমি আপনাকে বলছি, যান। I'll need your business name, business logo, এবং লোগোর ফরম্যাটটা কত, লোগোর যে ফরম্যাট, ফরম্যাটের সাইজ কত, ট্যাগলাইন, ট্যাগলাইন লাগে, ট্যাগলাইন ছাড়া কিন্তু আপনি যেতে পারবেন না, সেটা তো জানেন, নেক্সট স্টেপে ট্যাগলাইন ছাড়া যাওয়া যায় না, বিজনেস ট্যাগলাইন। আপনাকে আমাকে শুনতে পাচ্ছেন? জি আপু শুনতে পাচ্ছি। বিজনেস পেজটাতে কেউ একজন ঢুকেন, ঢুকলে দেখতে পাবেন তো, আপনাদের মাঝে মাঝে কিছু জিনিস দেখলে এত অবাক লাগে। আপু আই উইল এর পর নিট হয়, আন গ্রামাটিক্যালি আই নিট, এটা তো কোনো বার্ব না, বার্ব বার্ব ঠিক আছে, নিট এটা বার্ব না তো ভাই, বার্ব ঠিক আছে, মেইন বার্ব হচ্ছে আই নিড এ বুক, আমি ক্লাস নিব, কোথায় যাব এদেরকে নিয়ে, আমি এদেরকে নিয়ে যাওয়ার জায়গাটাও নাই আমার। এই যে একটা কথা বলতে দিলে এইটা 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 একজন চট করে একটু লিখে দিয়ে দিলেই তো হয়ে যায় ভাইয়া। আপু নিড অফ ভার্ব আপনার উইল অফ ভার্ব দুটাই ভার্ব, আর একজন ইংলিশ বাংলাতে ক্লিক করেন উপরে, আচ্ছা সাপোর্টেড ভার্ব একটা আছে, নিড এর বাংলা হচ্ছে প্রয়োজন, প্রয়োজন কি ভার্ব, প্রয়োজন হচ্ছে কাজ, কাজ সেটা ভার্ব হইতে পারে না, এটা ভুল হচ্ছে, যে কোনো কোনো কাজকেই তো ভার্ব বলে নাকি? না না করা আছে ও এমন হইতে পারবে ভাইয়া, নিড এটা ভার্ব নিশ্চিত, এটা কে বলতেছে ভাই? হাই বাদ দেন বাদ দেন, সমস্যা নাই করুক না, শেষ করেন শেষ করেন। আমার কি ক্লায়েন্ট থেকে আমাদের ভার পারিয়া খুঁজতে আসবে? আচ্ছা ঠিক আছে বলেন, তারপর আপু তারপর নিড ইয়ার বিজনেস পেজ নেম, পেজের সরি বিজনেস সাইজ, আপু কেন কালকে আপনারা লিংকডইনের এক্সাম দিবেন কিভাবে? বিজনেস সাইজ তারপর বিজনেস বিজনেস নেম, বিজনেস সাইজ, তারপর হচ্ছে ট্যাগলাইন, ট্যাগলাইন ছাড়া কিন্তু নেক্সট স্টেপে যাওয়া যায় না, সেটা আমাদের মনে আছে কারো? জি আপু।
বিজনেস ডেসক্রিপশন অবশ্যই 2000 ক্যারেক্টারের, কারণ বায়ার দেখা যাবে একটা ডেসক্রিপশন দিয়ে দিবে ওর মন গড়া, যেই ডেসক্রিপশনটা আপনি হচ্ছেন দিতে পারবেন না কারণ ওটা 2000 ক্যারেক্টারের। তখন যখন আপনি এডিট করে দিবেন অনেক সময় বায়ার রাইটারতে প্রবলেম ক্রিয়েট করে। সো এখানে দাঁড়ান, ট্যাগলাইন লিখেছেন, ট্যাগলাইনের ক্যারেক্টার কত বলেন? ভুলে যান, সব ভুলে যান, আমার মনে রাখা দায়িত্ব তো। না আপু থাকলে তো আপু যাচ্ছে না, সেটা টেনশন করুন না। এই সমস্ত কথা বলে লাভ নাই ভাইয়া, কোনো লাভ নাই। আপু থাকলেও আপনার লাগবে, বায়ার যখন জিজ্ঞেস করবে আপুরা হয়তো সবসময় ইনস্ট্যান্ট পাবেন না, বায়ারকে ইনস্ট্যান্ট রিপ্লাই আপনার দিতে হবে না। আপু আছি, আপু ফেলে যাব না, তার মানে এই না যে আপুকে আপনারা অলওয়েজ পাচ্ছেন। আপু তো চলে যাইতে পারে, আপুর তো হয়তো কোনো কারণে কোনো প্রবলেম হইতে পারে, আপু ওই টাইমে অ্যাভেলেবেল না থাকতে পারে, তো এই সময় কি করবেন? এই ছোট ছোট ইনফরমেশন গুলি মুখস্থ রাখবেন সবসময়, মুখস্থ রাখবেন। আর যদি আমার মতো ভুলা মনের হন তাইলে হচ্ছে ইনস্ট্যান্ট গুগল করবেন। আপু এখন বর্তমানে অনেকগুলো একসাথে শিখতেছি তো। হ্যাঁ ভাইয়া অনেকগুলো শিখতেছেন, একটা একটা করে শিখতেছেন। আপনাদেরকে যেভাবে বলি, আমাদেরকে তো আমাদের সাইদু ভাইয়া বলতো, সাইদু ভাই হচ্ছে আমার মেন্টর ছিলেন, যে ভাইয়া বলতো যে লিখে নেন ভাইয়া, ক্লাসের সময় আপনাদের একবার সাইদুর ভাইয়ের ক্লাসে পড়া দরকার ছিল, তাইলে বুঝতেন। তবে ভাইয়া খুব ভালো করে বুঝাইছে বলি আমরা আজকে আপনাদেরকে দিতে পারি। জি ভাইয়া নেক্সট আপনি বলবেন, আমরা লিখে রাখবো। এই পর্যন্ত এইগুলিও তো আমি বলছি, আপনারা লিখে নিছেন ভাইয়া, ডেসক্রিপশন, বিজনেস ডেসক্রিপশন, তারপরে বিজনেস সাইজ, বিজনেস লোগো, লোগো 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 ছাড়া যেতে পারবেন না তো। সাইজ, ট্যাগলাইন, বিজনেস ডেসক্রিপশন, লোগো, নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস আর রিলেটেড ইনফো। ইমেল লাগবে না বউ? সেকেন্ডে যান, সেকেন্ডে যান, লোগোর পরে সেকেন্ড লিখেন, দুই দুই লিখেন, তাহলে একটা ফুল স্টপ দিয়ে দি। হ্যাঁ ফুল স্টপ দিয়ে দুই লিখেন, তারপরে লিখবেন যে তার বিজনেসের নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস এবং রিলেটেড ইনফরমেশন। বিজনেস নেম একবার লিখছি তো আপু, তাহলে ওই যে অ্যাড্রেস, ফোন নাম্বার, মেইল অ্যাড্রেস, তারপরে হচ্ছে রিলেটেড লোগো আর রিলেটেড ইনফরমেশন। আমি পাগলে যেতেছি, মানে কথা বলতে 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 মাঝে মাঝে দেখা যায় আমি উল্টা কথা বলি। ওই দিন কি যেন বলতেছিলাম আপনাদের, কি কথাটা নিয়ে পরে হাসছে আরমান, ওরা কথাটা তো ভুলে গেলাম আমি। আপু তারপর তো লিড জেনারেশনের জন্য লাগবে না? রিলেটেড ইনফরমেশন আর হচ্ছে নাম, ফোন নাম্বার। ভাইয়া নাম, ফোন নাম্বার। হ্যাঁ ভাইয়া ব্যাকগ্রাউন্ড ইমেজ তো লাগবে। ব্যাকগ্রাউন্ড ইমেজ ছাড়াও আমি চলে যেতে পারবো, কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজটা হচ্ছে দিয়ে দিলে ভালো, এটা ম্যান্ডেটরি না। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছেন, এটা ম্যান্ডেটরি না, কিন্তু আপনি লোগো ছাড়া পরের স্টেপে যেতে পারবেন না। ব্যাকগ্রাউন্ড ইমেজ কিন্তু পরে দিতে পারেন, মনে আছে? ব্যাকগ্রাউন্ড ইমেজ কিন্তু পরে দেয়া যায়, কিন্তু লোগো ম্যান্ডেটরি, লোগোটা স্কিপ করে পরের স্টেপে যাওয়া যায় না। এখানে যেই জিনিসটা স্কিপ করে আপনি পরের স্টেজে যেতে পারবেন না, ওই জিনিসটাই আপনি এখানে ইয়ে দিয়ে দিবেন, রিকোয়ার্ডে দিয়ে দিবেন। ফোন, অ্যাড্রেস, ফোন নাম্বার, অ্যাড্রেস বা লোকেশন দিয়ে দেন। দুই নাম্বার আছে তার অ্যাড্রেস, তারপর হচ্ছে গেট ইন ভাইয়া, গেট ইট ইন, হ্যাঁ এখানে 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 যান, এখানে অ্যাটাচ ফাইল দিবেন। অ্যাটাচ ফাইল হলে বায়ার আপনাকে একটা ফাইল অ্যাটাচ করে দিয়ে দিবে, যে ফাইলে হচ্ছে আপনার মেইল অ্যাড্রেস। ওই যে আমরা সোশ্যাল মিডিয়ার যারা মেইল অ্যাড্রেস গুলি নিতে পারি না, দিতে পারি না, ফেসবুক লিংক দিতে পারি না, ওরা তখন এই অ্যাটাচ ফাইলে দিয়ে দেয়। অ্যাটাচ ফাইল দেন।
add then add 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 আপু আমি পেজে ঢুকবো add then এখন হোল্ড করেন এই add দেওয়ার পরে add then add দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু একটা আসছে add a new question তার মানে চাইলে আপনি আরেকটা নিউ জিনিস সেট করে দিতে পারেন রিকোয়ারমেন্ট কারণ এখানে কিন্তু 400 ক্যারেক্টারের একটা লিমিটেশন থাকে আমাদের তাই না দেখো আচ্ছা এইখানে আসলে মানে কোশ্চেনের জায়গাটা 400 এটা জানি না প্রত্যেকটার জন্য 400 ক্যারেক্টার প্রত্যেকটা কোশ্চেনের জায়গা মানে রিকোয়ারমেন্টের জন্য 400 ক্যারেক্টার এখন ওখানে দেখেন যে রিকোয়ারমেন্টটা সেট করেছেন ওখানে 3 ডট আছে দেখতে পাচ্ছেন 3 ডট ডান পাশে 3 ডটে হ্যাঁ হ্যাঁ 3 ডটে ক্লিক করেন ক্লিক করে দেখেন যে এই যে এডিট এখানে কোনো কিছু এডিট করতে হলে এডিট করতে পারবেন এখন আপনি বাম পাশে যান যতক্ষণ না গিগ পাবলিশ করছেন ততক্ষণ এডিট করতে পারবেন গিগ পাবলিশের পরে কিন্তু আর পারবেন না এডিট কর এডিট ক্লিক করব হ্যাঁ এডিট এডিটে ক্লিক করব এডিটে ক্লিক করেন না এডিটর ক্লিক করার দরকার নেই আপনি নতুন একটা ট্যাবে গিয়ে লিংকডইনের বিজনেস পেজটাতে একটু যান কষ্ট করে তাহলে বুঝতে পারবে আমাদের কোন জিনিসটা আর লাগবে বা মিসিং হচ্ছে ভাইয়া দিয়ে দেওয়ার প্রয়োজন নাই লোগোর সাইজটা আপনার দিয়ে দেওয়ার প্রয়োজন নাই বায়ারই নিয়ে নিতে পারবে ফিট না হলে ওকে বলবেন যে লোগোর সাইজ কি ভাইয়া এইভাবে গেলে তো পাবেন না আপনার যেটা লাগবে শুনেন আপনি ইয়েতে যান ওয়ার্কে যান ওয়ার্কে গিয়ে ওয়ার্ক 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 ওয়ার্কে যান ওয়ার্কে গিয়ে যে কোম্পানি পেজে যান নিচে কোম্পানি পেজ আছে দেখেন হ্যাঁ কোম্পানি পেজে যান যান স্মল বিজনেস পেজ কি কি লাগে দেখেন ওয়েবসাইট ওয়েবসাইট ম্যান্ডেটরি না ইন্ডাস্ট্রি আচ্ছা ইন্ডাস্ট্রি লাগবে কোম্পানি সাইজ লাগবে কোম্পানি টাইপ আর ইন্ডাস্ট্রি মানে ক্যাটাগরি আর কোম্পানি টাইপ ক্যাটাগরি আর কোম্পানি টাইপ টাইপ একটু ক্লিক করেন টাইপ একটু ক্লিক করেন কোম্পানি টাইপে ক্লিক করেন ভাইয়া রাশেদ ভাইয়া কোম্পানি টাইপ এটা টাইপ না ভাইয়া হ্যাঁ টাইপে ক্লিক করেন আচ্ছা কোম্পানি টাইপ মানে হচ্ছে কি এটা এইখানে দরকার নাই আপনার আপনি ওখানে লিখে দেন কোম্পানি টাইপটা কি বা না বললে তো আপনি বুঝবেন না কোম্পানি টাইপটা নিয়ে নেন কোম্পানি সাইজ কোম্পানি টাইপ তারপরে হচ্ছে এডিটে দিব না এডিটেও দিতে পারেন নিউ একটা অ্যাড করে দিতে পারেন এডিটে দেন দেন এডিটে দেন এডিটে দিয়ে এখন একটা জিনিস আমি আপনাকে দেখাই কি ভুল হচ্ছে এই যে দেখেন অ্যাড্রেস রিলেটেড ইনফরমেশন ফোন নাম্বার তিনটা দুইয়ে ঢুকান দুইয়ের মধ্যে ঢুকান ভাইয়া তিনটাকে রিমুভ করেন তিনের আগে রিলেটেড এর রিলেটেড এর রিলেটেড ইনফরমেশনের আগে কার্সরটাকে আনেন হ্যাঁ কার্সর আর এর আগে বসান এখন ব্যাক স্পেস দেন আরেকটা আরেকটা ব্যাস এখন হচ্ছে ফোনের পি এর আগে হচ্ছে কার্সর বসান ব্যাক স্পেস দেন এখন হচ্ছে একটা কমা দি ব্যাস রেড মার্ক হয়ে আছে ব্যাস ওকে এখন হচ্ছে তিন নাম্বার লিখেন কোম্পানি টাইপ এন্ড কোম্পানি হচ্ছে কি যেন ক্যাটাগরি কোম্পানি টাইপ আর কোম্পানি ক্যাটাগরি ভাইয়া আমি নিজে নিজে করলে কোনো দিন এতগুলো করতাম না ভুল ভুল করে দিয়ে যা কোম্পানি টাইপ এন্ড ক্যাটাগরি ফোরে দিবেন না ফোরে দিবেন না একসাথে হ্যাঁ একই সাথে ভাই নিজে নিজে করলে অনেক কিছু জানা যেত না আমিও অনেক কিছু জানতাম না
আমাদের হচ্ছে আমার সিএ মেন্টর যিনি ছিলেন উনি হচ্ছেন ওই ভাইয়াকে যদি এখনো রাতে 2টা বাজে আমি নক করি, ধরেন আমি তো বেরোয় আসছি 1 বছর হয়ে গেছে, এখনো যদি রাতে 2টা বাজে নক করে বলি সাইফুল ভাইয়া আমার না এটাতে প্রবলেম, ভাইয়া এটা কি হবে এটা না আমি বুঝি নাই, আচ্ছা ভাইয়া এটা কিরকম, ভাইয়া ইনস্ট্যান্ট যদি না পারে ভাইয়া আমাকে পরে হলেও রিপ্লাই দেয়। আমার 3টা বাজে আমি ভাইয়াকে নক করি, ভাইয়া হয়তো ভাইয়া 5টা বাজে হয়তো দেখছে ভাইয়া 5টা বাজে আমাকে রিপ্লাই করতেছে। আপু ক্যাটাগরি বলতে কোন ক্যাটাগরি আছেন এটাকে? হ্যাঁ না ক্যাটাগরি হচ্ছে, হ্যাঁ ক্যাটাগরি হচ্ছে ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি কে ক্যাটাগরি দেখেন ক্লিক করেন ভাইয়া ক্লিক করেন, কারণ ওর বিজনেস কোন ক্যাটাগরির কেমিক্যাল এর অ্যাডভারটাইজিং এর কিসের সেটা আপনার না জানলে আপনি এখানে ইন্ডাস্ট্রি কি দিবেন? আচ্ছা তাহলে নাকি ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি টাইপ দিব? ইন্ডাস্ট্রি ট্যাগ না ক্যাটাগরিটা দিয়ে দিবেন, ও যখন আপনাকে মাস্ট বি জিজ্ঞেস করবে ক্যাটাগরি কি তখন আপনি বলবেন দেখো তোমার বিজনেসটা কোন ইন্ডাস্ট্রির আন্ডারে পড়ে সেটা আমাকে না বললে আমি তো পেজ ক্রিয়েট করতে পারবো না। ওকে দেখো ক্যাটাগরি বানান কোথায় ভুল হচ্ছে মনে হয়। হ্যাঁ ক্লিক করেন রাইট কার্সার রাইট বাটনটা এই যে দেখেন ক্যাটাগরি চলে আসছে। আচ্ছা তারপরে আর কি লাগে জান তো দেখি বিজনেস পেজে, আপনারা সবাই বোবা হয়ে বসে থাকেন আজকের ক্লাসে, কালকে লিংকডইনের এক্সাম যখন নিব তখন আমি দেখব এগুলি কার কোনটা মনে আছে। প্রোফাইল ডিটেইল লোগো লাগবে ট্যাগলাইন লাগবে, আচ্ছা লোগো ট্যাগলাইন আপনি দিয়েছেন, তারপরে নিচে আসেন তো ভাইয়া। ওকে ফাইন আর কিছু লাগবে না, যান 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 বাস এনাফ আর কিছু লাগবে না। আপডেট দিয়েছেন না আপডেট? জি আপু। সেভ এন্ড কন্টিনিউ দেন। এখন আবার ওই যে ওভারভিউ আছে না একদম ফার্স্ট ওভারভিউ, হ্যাঁ ওভারভিউতে আসেন, ওভারভিউতে আসেন। এখন হচ্ছে যে প্রফেশনাল বিজনেস পেজ লিড এগুলি সব মুছে ফেলেন। আরে বাবা এত শান্তি না, সব মুছে ফেলেন। এখন হচ্ছে এখানে ওই যে আই উইল ডু কি যেন লিখেছেন না আপনি টাইটেলটা একদম সবার উপরে, আই উইল ডু লিংকডইন বিজনেস পেজ এন্ড আই উইল ডু হয় আই উইল ক্রিয়েট লিংকডইন বিজনেস পেজ হবে এন্ড ডু রিলেটেড লিড জেনারেশন সেটা হইতে পারে, আই উইল ডু লিংকডইন পেজ বিজনেস পেজ হয় না ভাইয়া। আচ্ছা create linkedin business page and do related lead generation, hello grammatical master era na apu amra to student grammar er master bolche apnader ke na apu master na apu grammar koto bhul hocche apu hoy ekhon nibo ha bhai ekhan theke create theke copy koren subhashish arman sajjad hasnat dekhen achen জি আপু? হ্যাঁ ভুল হচ্ছে কিনা একটু দেখে ওকে বলে দেন, তারপর ওর গিগের কাছে ভাই একটু দেখেন ক্রিয়েটর সি ক্যাপিটাল লিংকডইন এর, আচ্ছা ক্রিয়েটর সি ক্যাপিটাল এটাকে বড় হাতে দিব না, বড় হাতে দেওয়ার দরকার নেই জান এখানে কি বলতে লুক গুড ফায়ার, আচ্ছা এটা আপনার দরকার নাই, এটা হচ্ছে আই উইল I will create LinkedIn business page and do niche ashen related lead generation thik ache line er kotha bhul ache bhai ektu dekhen shobai na apu thik ache acha chole ashen ekhane save and continue diye chole ashen niche ashen lead generation er jita boro hater hobe na ji boro hater dai nai eta choto choto jinish ha ei guli jodi apnara na dekhen amar chokhe jiboneo porbe na লিডটাকে তো শেয়ার দিয়েছে তবে লিডারও এলটা বড় হাতে দিতে হবে এগুলি ইহ জীবনে আমার চোখে পড়বে না কিন্তু তাহলে লিংক যেমন লিংকডইন এর এলটা বড় হাতে দিতে হবে তাহলে বিজনেস পেজের বিটাও বড় হাতে দিতে না বিজনেসটা লাগবে না বিজনেসটা লাগবে না বিজনেস লাগবে না ওকে 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 নিচে এসে কন্টিনিউ সেভ এন্ড কন্টিনিউ দেন নিচে এসে সেভ এন্ড কন্টিনিউ দেন এই যে আদার সাজেস হ্যাঁ আদার চলে গেছে সাজেস্ট আদার সাজেস্ট আদার হ্যাঁ এখানে আছে লিড জেনারেশন লিখেন এই একটা গিগ দেখার পরে সবাই বুঝতে পারছেন বুঝতে পেরেছেন জি আপু কষ্ট আছে জি আপু এটা কি আদার সাজেস্ট না আমি ওকে ইসলাম তাড়াতাড়ি হয়ে যাবে সেভ এন্ড কন্টিনিউ দেন রাশিদ ভাই আগে আরেকটা গিগ পাবলিশ করছেন না
হ্যাঁ রাশেদ ভাই করছে ওরে, আবার এখন বলতেছে কিভাবে যায় এত সোজা, নাম্বার অনলি দ্বারা ইউ ক্যান কন্টেন লেটার এন্ড নাম্বার অনলি। ভাইয়া দেখি কোথায় কোথায় কি অ্যাড করছেন, উপরে 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 ক্রিয়েট লিংকডইন বিজনেস পেজ এন্ড ডু জান নিচ্ছে না কেন ট্যাগ ভাই, আপনাদের চোখ গুলি আমার ধার দিয়েন ঠিক আছে, না ভাই আমি চোখে দেখি না তো, আমি তো খুঁজতেছি এখানে ওর আলাদা কি পড়লো, নিবে না তো এন্ড এন্ড না লিখে এন্ড এর যে সাইনটা আছে ওইটা দিলে ভালো, সাইন দেয়া যাবে না, আরেকজন আসছে এন্ড এর সাইন দিতে, এটা আমার মামার বাড়ি না ভাই, স্ক্রল করে নিচে আসেন, এখানে দেয়া যায় না ভাইয়া, ওইটা কোন সাইন ইউজ করা যায় না, কোন সাইন ইভেন দেখলেন না, ফুল স্টপ দিলে না না সেটা তো কোনদিন জান, সেটা তো খেয়াল করে না, ভুলে গিয়ে খেয়াল করে না, এটা নিচে আসেন ভাইয়া, নিচে আসেন, নিচে এসে সেভ এন্ড কন্টিনিউ দেন। আচ্ছা আচ্ছা, আপনার ছবি কি সব এসইও করা? জি আপু। ট্যাগ দিবেন কি এখন বুঝেন আমারে? জি আপু। ট্যাগ কি দিয়েছেন? স্ক্রল করে নিচে আসেন। ছবি ট্যাগ? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমি দেখাচ্ছি একটু পরে। ভাইয়া একদম স্ক্রল করে উপরে উঠে যান, উপরে উঠে যান, উপরে উঠে যান। ওই যে গ্যালারিতে চলে যান, ডাইরেক্টলি কার্সারটা গ্যালারিতে নিয়ে যান, ক্লিক করেন, হ্যাঁ। এই যে চলে আসছে, এখন ভিডিও অ্যাড করেন, ভিডিও অ্যাড করেন। ভিডিওতে নাই আপু, ভিডিও কোথাও খারাপ ভিডিও পাই নাই আপু, আমি একটা ভিডিওতে গল্প এমন কোনো কিছু পাই নাই। ছবি পাইছেন? ছবি পাইছি, ছবি দেখাচ্ছি আপনাকে। ছবি দিয়ে গিগ করবেন ভাইয়া, পাবেন না তো কাজ আপনি? জি আপু। স্যাম্পল আছে? কি জিনিস? লিড জেনারেশনের স্যাম্পল আছে? কি জিনিস? আচ্ছা স্যাম্পল আপনাকে পাঠালাম না, ওইদিন যেটুক দিছেন ওইটুক করে পাঠাইছি আর কি আপনাকে। হ্যাঁ ওই স্যাম্পলটা ওইটা করে যদি পাঠান, ওইটার তো একটা স্ক্রিনশট নিতে পারেন, নিয়ে সেটাকে তো ছবি আকারে দিতে পারেন। আপু এটা এত এগুলা আপু আমার কিছু কাজ স্যাম্পল দরকার, ওখানে আটকে রইছে। আচ্ছা ঠিক আছে দিচ্ছি, হইছে, যান যান যান। ছবিগুলি একটু ইয়ে করেন তো, আমি দেখি ছবিগুলি আপনার। একটু সময় লাগতেছে? হ্যাঁ ভাইয়া সময় লাগবে, আমি জানি একটু সময় লাগবে আপনাদের, এখানে নরমাল ব্যাপার। কি স্যার আসু, আজকে রাতের মধ্যে আরেকটা ছবি রেডি করতে হবে। আচ্ছা তাহলে এই দুইটা, এই দুইটা দিয়ে গিগটাকে ড্রাফটে রাখেন, তাহলে হচ্ছে আমরা দেখতে পারবো যে এই গিগটা পাবলিশ হবে কি হবে না, কারণ ছবি দেওয়ার পরও ছবির কাজ আছে। ছবি ছবি ক্যান্সেল করেন, ক্যান্সেল করে আপনি ছবিটাকে ইয়ে করেন, আপলোড দেন। আপু ছবি দিকে আমরা স্যাম্পল দিতে পারবো? হ্যাঁ ছবিতে স্যাম্পল দিতে পারবেন, কিন্তু স্যাম্পল দিলে ছবিতে তো একটা স্যাম্পল যায় তাই না? জি দেখতেছেন? হ্যাঁ দেখছি। আচ্ছা আর একটা, আরেকটা আপনি তাহলে এখানে গিগটা এখানে স্টপ করেন, গিগের কাজ এখানে স্টপ করেন আপনি। আচ্ছা আচ্ছা ভাইয়া ছবি আজকে রেডি করবেন, রেডি করে এসইও করে
তারপরে ছবি আর ভিডিও এখানে দিয়ে এরপরে যান, এরপরে আসেন, নিচে আসেন, সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার পরে আমরা হচ্ছে পাবলিশের অপশন পাবো। কারো দেখবেন পাবলিশ ডিজেবল হয়ে আছে, যার পাবলিশ ডিজেবল হয়ে থাকবে তার মানে হচ্ছে তার টেস্ট চাচ্ছে, আর যার পাবলিশের জায়গাটা এনাবেল থাকবে তার মানে সে উইদাউট টেস্টে গিগটা পাবলিশ করে দিতে পারবে। ওই পাবলিশ বাটন দেওয়ার পরে ওই পাবলিশ আরেকটা হচ্ছে স্ক্রল করে উপরে ওঠেন এবং এই যে দেখেন সেভ এন্ড, সেভ এন্ড প্রিভিউ, আপনি যদি বলেন আপু আমি সেভ দিয়েছি, উপরে ডান পাশের এই যে সেভ এন্ড, সেভ এন্ড প্রিভিউ এই দুইটার একটা বাটনও যদি ক্লিক করেন সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার গিগ কিন্তু পাবলিশ হয়ে যাবে। আগে এটা হতো না, আগে ডিরেক্টলি সেভ করলে সেভ থাকতো, ড্রাফটে থাকতো, পাবলিশ হতো না, কিন্তু এখন সেভ দিলে পাবলিশ হয়ে যায়। সো যেই কাজটা করবেন, ধরেন আমরা তো এর আগ পর্যন্ত রিকোয়ারমেন্টের কাজ করে এসেছি না, প্রত্যেকটা সেভ এন্ড কন্টিনিউ দিয়ে করে আসছি না, এখন যদি আমরা ডিরেক্টলি এইটাকে ক্লোজ করে দেই আমার এই গিগটা অটোমেটিকলি ড্রাফটে সেভ হয়ে যাবে। এখানে সেভ এন্ড প্রিভিউ কেউ ভুলেও দিবেন না, সেভ এন্ড প্রিভিউ বা সেভ দিলে কিন্তু এখন গিগ ডিরেক্টলি পাবলিশ হয়ে যায়। সেভ এন্ড প্রিভিউ অথবা সেভ দিলে ডিরেক্টলি গিগ পাবলিশ হয়ে যায়, ড্রাফটে থাকে না। কেউ যদি বলে আপু আমি বুঝিনি আমি সেভে দিছি এখন তো আমার গিগ পাবলিশ হয়ে গেছে, সে কিন্তু আমার হাতে তার ধুলাই আছে। আমি কিন্তু বারবার বলতেছি সেভ এন্ড, সেভ এন্ড প্রিভিউ দিবেন না, ডিরেক্টলি যে কাজটা করবেন লাস্টে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে ওই ট্যাবটাকে ক্লোজ করে দিবেন, তাহলে গিগটা ড্রাফটে যাবে, আদারওয়াইজ গিগটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। ছবিগুলো আপলোড করব? হ্যাঁ ছবিগুলো আপলোড করেন না, আমি একটা মিনিট আসতেছি। হ্যাঁ একটা মিনিট টাইম দেন আমাকে। সুব্রত ভাই আপনারটাকে আজকে পাবলিশ করবেন? আমি বাসায় যাচ্ছি, ঠিক আছে, বাসায় গিয়ে আমি অন্ধ হয়ে আসছি, বাসায় যাচ্ছি। হ্যাঁ আর্লি যান, আর্লি যান। হ্যাঁ এরপর আর কি বিরতির পর থেকে হবে আর কি। আহাদ ভাই ভিডিওটা কি আপনাদের লাগবে? আবার অবশ্যই অবশ্যই ভাই, একা একা রেখে দিবেন আমাকে। মেসেঞ্জারে মেসেঞ্জারে ইমেলটা পাঠানো তো তারা দেন নাই আর কি, যারা গতবার মেল পান নাই তারা। ভাইয়া রাশেদ ভাই, হ্যাঁ বলেন রাশেদ ভাই, আপনি মেলের চিন্তা না করে আপনি আপনার ড্রাইভের মধ্যে এটাকে আপলোড করবেন। আপলোড করার পরে যখন রেখে দিবেন, রাখার পরে ওখান থেকে ওই ভিডিওটার পাশে দিয়ে টুইটারে যখন ক্লিক করবেন ওখানে শেয়ার একটা অপশন থাকবে, ওই শেয়ারে যেয়ে কপি করবেন লিংক শেয়ার। ওখান থেকে আপনি যখন ওইটাকে আপনি ভিউ দিয়ে বা ক্যান ভিউ দিয়ে, ঠিক আছে, আপনি লিংকটাকে কপি করে যখন আমাদেরকে দিয়ে দিবেন তখন আমাদের যারই প্রয়োজন হবে তারই সেই আমরা কি করতে পারবো ওখান থেকে নিতে পারবো। আবার এখানে লিংক শেয়ারিং অন করে দিতে হবে তো আবার। হ্যাঁ আবার অনেক সময় দেখা যেতে পারে আমরা রিকোয়েস্ট আপনার রিকোয়েস্ট দিতে হবে, ওখানে রিকোয়েস্টটা যখন দিব তখন আপনি জাস্ট অ্যাকসেপ্ট করে দিলে হবে আপনার মেইল থেকে। মেইলে দিয়ে দিলে একবার ভালো না কম্পিউটারে চলে গেল না, এটা এটা হচ্ছে ঝামেলা, এটা হচ্ছে ঝামেলা, কারণ আপনি প্রতিদিন আপনি মেইল নেবেন, প্রতিদিন আপনি দিবেন, ঠিক আছে, এটা হচ্ছে ঝামেলা। না না মেইল তো সবগুলো আমার কাছে আছে, কারণ দিতে হবে না তো আর, তাহলে সেভ করে রাখতে সবগুলো। হ্যাঁ তো ওখান থেকে দিয়ে দিলে হবে। হ্যাঁ যারা দেন নাই আর কি, যারা মেইল দেন নাই তারা মেসেঞ্জারে দিলে হবে, যারা দিছেন আপনারা তো দিছেন, আপনারা তো আর লাগবে না, আপনারা তো এমনিতেই পেয়ে যাবেন। হ্যাঁ এটা শুধু আমি শুধু রিপ্লাই করে দিয়ে দিব, আর কিছু আর কিছু করব না, ঠিক আছে। তবে এটা হচ্ছে ঝামেলা কর। হ্যাঁ হ্যাঁ তো আপনাদের পিছে এটা এগুলো যখন আপনাদের প্রয়োজন হবে ডাউনলোড করে নিতে পারবেন। হ্যাঁ না সেটা ঠিক আছে, তারপর আপনি যখন ডাইরেক্টলি মেইলটা দিয়ে দিবেন তখন কোনো ঝামেলা থাকবে না, এটা আপনাদের সুবিধা হবে সেদিন বলতেছি। আচ্ছা আরেকটা বিষয় আছে এখানে, আমরা সবাই বলেন প্রেজেন্ট, আচ্ছা এটা এটা পরে বলবো লাইভের পরে। সাজ্জাদ ভাই পরে। হ্যাঁ পরে, ওকে লুবনাপু আছেন? লুবনাপু আছি ভাই। হ্যাঁ আপনি জুমের টেক্সটটা একটু চেক করে নেন, আমি আপনাকে একটা এসএমএস দিচ্ছি। আচ্ছা ভাই কি পারেছেন সাজ্জাদ ভাই? আপনাকে বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, শুনতে হলে 2.09 টাকা দিতে হবে। বিকাশ নম্বর দেন ভাড়াই দিচ্ছি। না না 2.09 টাকা। সাজ্জাদ ভাই আপনি সবসময় 2.09 টাকা কেন চান বুঝি না, এটাই তো সিক্রেট।
হ্যাঁ চেক করেন ভাইয়া। আজকের প্রেজেন্ট সবাই দিয়ে আসেন অনলিং থেকে। হ্যালো 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 জি আপু, সেটা হচ্ছে আপনি গিগের যে ছবি রেডি করেছেন এই ছবি দিয়ে যদি গিগ পাবলিশ করেন কাজ পাবেন না। আচ্ছা আচ্ছা, ছবিগুলো আজকে রাতের মধ্যে বাকি যা এডিট করা লাগে, আমরা রাতের ডিসকাশনে বসে আজকে, কালকে তো আপনার এক্সাম, আপনি রাতের ডিসকাশনে বসে আপনি হচ্ছেন ছবিগুলি করে ফেলবেন আজকে, এখন কাজ শেষ হওয়ার পরে আপনারা পড়াটা রেডি করে ফেলেন, কালকের এক্সামের প্রিপারেশন নিয়ে জানেন, যার জন্য আজকে আমি আপনাদের নতুন টপিক ধরাই নাই, কারণ এক্সাম নিলে এক্সামের মাঝে আপনাদের গিগের কাজটা আটকায় থাকবে, তো গিগের কাজটা করেন। আর হ্যাঁ ভাইয়া, ওকে আপনি প্রেয়ার করে আসেন, সমস্যা নাই, আর আমাদেরও মাগরিবের নামাজ হয়ে যাচ্ছে, মাগরিবের ওয়াক্ত হয়ে যাচ্ছে, আমরাও ব্রেকে যাচ্ছি এখনই, তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা যারা এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন নেন, যাদের গিগের ছবি কি প্রবলেম আছে, আজকে ডিসকাশন অনেক লেন্দি করবেন না, ডিসকাশনের আওয়ারটা আমাদের একটু ছোট হয়ে এখানে আমি ছবিগুলি আপনাদের এডিট করাই দিব, বাকি কালকের এক্সামটা দিবেন, কালকের এক্সাম দেওয়া শেষের পরে আপনার ওই ছবিগুলি আপলোড করে আমরা গিগটাকে পাবলিশ করে কিভাবে সেই জায়গাটা দেখাই দিব, তাইলেই হয়ে যাবে, ঠিক আছে? এই জায়গায় এখন আর ছবি দেওয়ার দরকার নেই, জাস্ট এই ট্যাবটা ক্লোজ করে দেন। তাহলে রিকোয়ারমেন্টের ওই পেজটা সেভ হইতো না, আমরা তো ওইটা সেভ করে দিয়ে তারপর এই জায়গায় আসছি না, ওটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে, এখন জাস্ট আপনি ডিরেক্টলি যদি ক্লোজ করে বেরোয় যান আপনার ড্রাফটে দেখাবে, আপনার দেখেন ড্রাফটে এখন দুইটা গিগ দেখাবে, এখান থেকে বেরোয় যান, বেরোয় গিয়ে আপনার প্রোফাইলে গেলে দেখবেন দুইটা গিগ ড্রাফটে, একটা লিঙ্কডইনের গিগ, একটা হচ্ছে ওই যে আমার সোশ্যাল মিডিয়ার যেটা আমি ফার্স্টে দেখাইছিলাম আপনাকে সেইটা। আচ্ছা এখন কথা হচ্ছে আপনাদের নতুন টপিকে একটু কথা বলে দিই, মাগরিবের নামাজের সময় তো হয়ে গেছে মনে হয়, তাই না? তাই তো জি আপু, এখন রেকর্ডটা তাহলে স্টপ করে দি। হ্যাঁ ভাই, আপনি রেকর্ডটা স্টপ করে দেন, এটা স্টপ করবো কোথা থেকে? আমার তো স্ক্রিনশট চলতেছে এখন, আপনার স্ক্রিন শেয়ার চললে স্ক্রিন শেয়ারটা অফ করেন, আপনি স্ক্রিন শেয়ার অফ করেন, অফ করে রেকর্ডিং এর ওই জায়গায় দেখেন স্টপ আছে, পেয়েছেন? না পাইছি, স্টপ করে দেন রেকর্ডিংটা। আচ্ছা এখন কথা হচ্ছে যে আপনাদের লিঙ্কডইনের গিগ মানে সরি লিঙ্কডইনের প্রোফাইল নিয়ে আর ইনস্টাগ্রাম নিয়ে কারো কোথাও কোনো প্রবলেম, ভাইয়া আপনারা একটু ক্যামেরাগুলি অন করে দেন, ক্যামেরা অন করে থাকতে হবে, হ্যাঁ কথা হবে তোমাদের সবার সবার সাথে দেখা হবে, সবাই সবাইকে দেখবো তুলবো, একটা খুব ভালো সম্পর্ক তৈরি হবে সবার সাথে, সবাই খুব বিধ্বস্ত ক্লাস করতে করতে, রাতেও ক্লাস করেন দিনেও ক্লাস করেন। সালাউদ্দিন ভাইয়া কেমন আছেন? আপনাদের আপডেট দেন, 10 মিনিট আপনাদের আপডেট আমাকে দেন, আমরা 10 মিনিট আপনাদের আপডেট নেই। হ্যালো আপনারা কি আমাকে শুনতে পান না? জি আপু শুনতে পাচ্ছি, আপনাদের আপডেট গুলি আমাকে দেন,
কার কি অবস্থা, কে কতটুকু আমাদের যে টপিক গুলি শেষ হয়েছে ওই টপিক গুলির মধ্যে কার কোন টপিকটা ভালো লেগেছে, কে কোন টপিকটা সবচাইতে ভালো বুঝেছেন এবং চাচ্ছেন যে আপু আমি এই টপিকটা নিয়ে ইন ফিউচারে এইটার অ্যাডভান্সটা করতে চাই, এইটা নিয়ে আমি কাজটা শিখতে চাই, এরকম টপিক কার কোনটা আছে। তারপরে আমরা নামাজের পরে, কারণ নামাজের তো মেবি আর 10 মিনিটও নাই, নামাজের পরে এসে আমরা কিওয়ার্ড নিয়ে কিছু ছোট ইনফরমেশন দিব যেটা লিখে নেবেন আপনারা। আপডেট ডান দ্রুত, ফাস্ট ফাস্ট। হ্যালো, জি আপু শুনতে পাচ্ছি? হ্যাঁ আপডেট দেন, শুনতে পেলে তো হবে না, আপডেট দিতে হবে আমাকে। কে থেকে শুরু ওইটা একজন একজন করে বলে যান। যে আপু আজান দিচ্ছে, এই যে দেখছেন এটা একটা আপডেট দিছে, এইটা একটা ভালো আপডেট দিছে। আচ্ছা আপনারা যারা ক্লাস করছেন এর মধ্যে আপনাদের টপিক যেগুলি শেষ হয়েছে এগুলি ক্লিয়ার সবার, বুঝতে কোথাও কারো কোনো হাফজি পাই না, আইম হাত তুলে আছে জি বলেন। আচ্ছা কার এই মানে ইয়ের সাউন্ডটা খুচুর মুচুর খুচুর মুচুর খুচুর মুচুরটা কার, কার হেডফোন এত খুচুর মুচুর করে? ভাই আপনার না তো শুধু কি লিংকডইন নিয়ে কাজ করবেন নাকি ইনস্টাগ্রাম নিয়ে কাজ করতে চান? লিংকডইনটাই আমার কাছে ইজি মনে হচ্ছে আর কি একটু। তাহলে আমি বলবো আপনি লিংকডইনের একই সাথে দুইটা গিগ আপলোড করেন, যেই টপিকটা ভালো বুঝেছেন যেই টপিকটা নিয়ে কাজ করতে চান উনি একই সাথে দুইটা গিগ আপলোড করবেন ওই টপিকের। জি আপু, ওই টপিকের দুইটা গিগ আপলোড করেন, একটা সোশ্যাল মিডিয়ার হলো 3টা গিগ, এরপর একটা আপনাদের সবার ম্যান্ডেটরি খুলতে হবে সেটা হচ্ছে ইউটিউবের গিগ। জি আপু, কটা গিগ হলো? 3টা গিগ, 3টা বাকি থাকবে 4টা গিগ। বাকি 4টা গিগ এর মধ্যে আপনাদের হচ্ছে যারা ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন গুলি ভালোভাবে বুঝবেন করবেন, কারণ অ্যাড ক্যাম্পেইনটা কিন্তু আমরা অ্যাড সেন্টারেরটা করেছিলাম, অ্যাড ম্যানেজারেরটা করিনি, বলেছিলাম না আমরা অ্যাড ম্যানেজারেরটা করিনি, অ্যাড ম্যানেজারেরটা না করার কিছু রিজন ছিল। অ্যাড ম্যানেজার এসইওটা আমরা অন্য ব্যাচে এসইওটা একটু লাস্টে স্টার্ট করি, এবার এসইওটা আমরা একটু ফার্স্টের দিকে স্টার্ট করি, কারণ হচ্ছে এসইওর জন্য এসইও করতে গেলে আমার ওয়েবসাইটটা লাগবে, তো ওয়েবসাইট যখন আমরা নিব ওয়েবসাইট দিয়ে আমাদের লোকাল এসইওর কাজ হয়ে যাবে, ওয়েবসাইট দিয়ে আমাদের বিজনেস অ্যাকাউন্টটা হয়ে যাবে, ওয়েবসাইট দিয়ে আমাদের বাদবাকি যে কাজে যেখানে যেখানে ওয়েবসাইটের প্রয়োজন থাকে ওইটা দিয়ে আমরা ওয়েবসাইটের কাজ করে ফেলবো। দ্যাটস ওয়াই এসইওর জন্য আমরা এসইও ক্লাসটা আগে স্টার্ট করব, ঠিক আছে? জি আপু, এগুলি করার পরে আসলে বলবেন যে কে কোনটা নিয়ে গিগ খুলতে চান, বাট এখন আমাকে অ্যাট লিস্ট 3টা গিগ আপনারা দেন। যেমন ফাহিম বললো ফাহিম লিংকডইন নিয়ে কাজ করবে, ফাহিম 2টা লিংকডইনের গিগ খুলুক। আপনারা তো সবাই একটা সোশ্যাল মিডিয়ার গিগ খুলছেন, আর হচ্ছে বাকি ট্রাই করেন যে আপনারা কে ইনস্টাগ্রাম নিয়ে কাজ করবেন, যে ইনস্টাগ্রাম নিয়ে কাজ করতে আগ্রহী আমি তাকে বলবো ইনস্টাগ্রামের ডাবল গিগ খুলতে, যে লিংকডইন নিয়ে কাজ করতে আগ্রহী তাকে বলবো লিংকডইনের ডাবল গিগ, মানে যে যেটাতে ভালো বুঝতে পেরেছেন তাকে বলবো সেটা নিয়ে ডাবল গিগ খোলার জন্য। এবং এখন বুঝেন গিগ সার্চ করা, গিগ সার্চ করে গিগের ভিতর থেকে আপনার প্রয়োজনীয় তথ্য বের করে আনা, কি কি বের করতে হবে আজকে তো সবার মোটামুটি ক্লিয়ার হয়ে যাওয়া যে তারা গিগটা কোন ক্যাটাগরির আন্ডারে খুলেছে, যেটা একদম উপরে থাকে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এই জিনিসটা থাকে না? যাবো তো এইটা খেয়াল করবেন, টাইটেল খেয়াল করবেন, ট্যাগ খেয়াল করবেন, আর কি কি খেয়াল করতে, একটা গিগ যখন আপনারা কারো অন্য কারো গিগ দেখবেন মাস্ট বি ওর গিগের ছবিগুলি কি টাইপের দিয়েছে, ও সার্ভিস কি দিয়েছে, ও সার্ভিস কি দিচ্ছে, ওর গিগ ডেসক্রিপশন লিখেছে ওইটা ও কিভাবে লিখেছে, ওর প্যাকেজ কিভাবে সাজিয়েছে, প্যাকেজ কিভাবে সাজিয়েছে, প্রাইজিং কত দিয়েছে, কত দিনে ডেলিভারি দিচ্ছে, ঠিক আছে? এবং ট্যাগ, এই জিনিসগুলি ভালো করে দেখেন। যে যে গিগটা ফাইমকে বলবো ফাইম 2টা লিংকডইনের গিগের জন্য আপনি এই জিনিসগুলি ঘাটেন, ঠিক আছে ফাইম? অন্য যারা আছেন আমাকে তো কেউ স্পেসিফিক বলেন নাই যে কে কোনটা নিয়ে কাজ করতে চান, যে আপু আমি এটা নিয়ে কাজ করতে চাই, তাহলে সেটা আলাদা কথা। কেউ যদি মনে করেন না আপু আমি ইউটিউব নিয়ে 2টা গিগ খুলবো, আমি ইউটিউবের কাজ ভালো পারি আগে করেছি,
বাকিটুকু আপনার কাছ থেকে শিখে আমি ইউটিউব নিয়ে গিগ খুলবো। আমি তার জন্য বলবো আপনি যে যেই জিনিসটা ভালো বুঝে সে ওইটার উপরে দুইটা গিগ খুলেন। আচ্ছা আপু, মিনহাজকে বলবো মিনহাজ মিউজিক নিয়ে একটা গিগ ক্রিয়েট করেন। জি আপু, আমি ওই যে ইমন ভাইয়ের সাথে ওইটা নিয়ে একটু কথা বলছিলাম, আমি ওই যে গিটার লিসনের একটা গিগ খুলবো। হ্যাঁ আপনি তাহলে গিটার লিসন নিয়ে আপনি হচ্ছেন গিগটা একটু সার্চ করেন, একটু ঘাটাঘাটি করেন গিগ নিয়ে, কারণ আমার আসলে মিউজিক সম্পর্কে আইডিয়া নেই। দ্যাটস ওয়াই আমি কিন্তু মিউজিক সম্পর্কে গিগ খুলতে গেলে এখন যেমন আমি ট্যাগটা বলে দিতে পারছি বা আমি ক্যাটাগরিটা বলে দিতে পারছি, তখন কিন্তু ক্যাটাগরিটা আমি বলে দিতে পারবো না, কারণ আমি জানি না মিউজিকটা আসলে কোন ক্যাটাগরির আন্ডারে যাবে, এটা কি ভিডিও এডিটিং এ যাবে আর অন্য কোথাও যাবে। সো ক্যাটাগরিটা আপনি একটু ভালো করে দেখবেন, দেখে আমাকে আপনি যেদিন গিগ খুলবেন তার একদিন আগে আমার সাথে একটু বসবেন। বসলে হবে কি আমি আপনারটাকে আরেকবার হচ্ছে চেক করব যে কোথায় কোথায় মিস হয়েছে আপনার, চেক করে আমি তো গিগ মিউজিকের জন্য আপনি গিগ রেডি করেন। এইখানে অন্য কারো এক্সট্রা কোন কারিকুলামটা আছে যে আপু এটা আমার এক্সট্রা একটা প্লাস পয়েন্ট বা বোনাস পয়েন্ট যেটা আমি, যেমন মিনহাজ আমাদের গান জানে, মিনহাজ গানের মানে মিউজিকের গিগ করছে, আর ফাহিমকে বলবো ফাহিম ডেভেলপ ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে সে ওটা নিয়ে করতে পারে। আপু আমি আপনার ওয়েব ডেভেলপমেন্ট বিষয়ে ওয়ার্ডপ্রেস বিষয়ে আর কি কিছু কি এর ডেসক্রিপশন সহ লেখা আছে, শুধু ছবিগুলো করা হয়নি। আচ্ছা আপনি আমাকে দেখেন, যা আপনার সাথে শেয়ার করব কি গিগের ছবির জন্য সাজ্জাদ একটা ভিডিও দেখাইলো, ওই ভিডিওটা দেখায় আমি বললাম সাজ্জাদ এই ভিডিওটা যদি কোনো বায়ারের ফেসবুকের কভার ভিডিও বা হচ্ছে ওর লিংকডইনের কভার ভিডিও বা ওর একটা পোস্টের জন্য দেন, এটা খুব ভালো একটা অ্যামাউন্ট পাবেন আপনি, এটা গিগে দিয়েন না। তো এই যে ওর মানে আমার সাজ্জাদের একটা এক্সট্রা মনে হচ্ছে সেটা হচ্ছে সাজ্জাদ একটা ভিডিও এডিটিং এর গিগ খুলতে পারবে, সাজ্জাদের ভিডিও এডিটিং এর গিগ সাজ্জাদ ভালো কাজ পাবে, কারণ এখন ফাইবারে ভিডিও এডিটিং নিয়ে খুব ভালো কাজ পাওয়া যাচ্ছে এবং ওরা প্রাইজও খুব ভালোই দিচ্ছে। নামাজে ভেজে দিলে জি ভাইয়া, নামাজে টেম্পাই সাপু, হ্যাঁ নামাজের জন্য আপনারা ব্রেকটা নিয়ে নেন, এখন কেউ ডাকবেন না আমাকে কারণ আমি হচ্ছি তখন ব্রেক পাইনি, আসরের ব্রেক সময় দিয়েছেন আমাকে, আসরের ব্রেক দেন নাই আপনারা। আপু সবার জন্য 15 মিনিট, আপনার জন্য 30 মিনিট, না 15 মিনিটই ব্রেকটা নিয়ে আসেন, স্ক্রিনটা হচ্ছে ব্রেক স্ক্রিন দিয়ে যান। দিবাকর ভাইয়া আপনি আমার সাথে কথা বলেন না, আপনি আমার সাথে কথা বলে দেখবেন, আমি আপনার জন্য অন্য কিছু একটা চিন্তা করতেছি, চিন্তা করতে থাকেন, আপনি দেখেন আপনার এক্সট্রা কারিকুলাম কোথায় আছে, এক্সট্রা কোন কাজটা ডিজিটাল মার্কেটিং ছাড়া এক্সট্রা কোন কাজটা আপনি ভালো পারেন, আপনি যদি কবিতা লিখতে পারেন সেটা আমাকে বলেন, আপনি যদি গান গাইতে পারেন সেটা বলেন, করতে পারি আমাকে সেটা বলেন, যে যেই জিনিসটা ভালো করতে পারেন। শুভাশিস খুব ভালো চুপ করে থাকতে পারে, যে যে জিনিসটা ভালো পারেন আমাকে ডিজিটাল মার্কেটিং ছাড়া ওই টপিক কাইন্ডলি আমাকে একটু বলে দিবেন, তাহলে যেটা হবে আমরা ক্যামেরাগুলি অন করি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমি ইয়ে করে নিতে পারবো আপনাদের ওই ব্যাপারে এক্সট্রা গিগ এর জন্য ট্রাই করে দিতে পারবো। ঠিক আছে জি আপু। আপু আমার একটা ফানি কোশ্চেন আছে একটা। হ্যালো জি জি, ফানি কোশ্চেন করেন আপু, বকা দিয়ে না, হ্যাঁ আমি জাস্ট জানার জন্য বলতেছি, যারা I will prefer you ওরা স্যাম্পল কি দেয় আসলে? ওদের গিগে তাহলে একটু যাইতে হবে, I will prefer you যারা দেয় এরকম গিগ একটু খুঁজবেন, খুঁজে দেখবেন ওরা স্যাম্পল কি, আর এটার খুব ভালো রেজাল্ট দিতে পারবে আমাদের শাস্ত্র, এটার খুব ভালো ইয়ে দিতে পারবে, আটকা দিতে পারবে I will prefer এর জন্য কি কি করতে হবে। আচ্ছা শাশ্বত আর শুভাশিস, আপনারা দুইজন কি কোনো কালে একজন আরেকজনকে চিনতেন? শুভাশিস ভাইয়ের মাইক্রোফোন অফ না, আপু চিনতাম না, দুজন একই ক্যাটাগরির কেমনে হইলেন আপনারা? আচ্ছা ব্রেকে যান, ব্রেকে যান সবাই, নামাজে ব্রেকে যান, একুশ 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 15 মিনিটের ব্রেক, রাশের স্ক্রিনটা দিয়ে যান, ব্রেক স্ক্রিনটা দিয়ে যান ভাইয়া, স্ক্রিনটা দিয়ে যান। সবাই কি ছুটিতে চলে গেছে? ব্রেকে চলে গেছে, এখন কেউ আমার সাথে কথা, সবাই চলে যান, স্ক্রিন দিয়ে দিব এই ভাইয়া দিয়ে দিচ্ছে, রাশেদ দিয়ে দিচ্ছে, জি ঠিক আছে।
সবাইকে আমি মিউট করে দিয়ে চলে যাচ্ছি। জি আপু আনমিউটও করতে পারবেন না, এখন জি আপুও বলতে পারবেন না।
ব্যাক করেছেন আপনারা? হ্যালো হ্যালো ব্যাক করেছেন আপু? আসসালামু আলাইকুম আপু, ওই যে মাইক্রোফোন অফ ছিল আমরা তো অনেকক্ষণ ধরে ছিলাম, এটা মজার না? হ্যাঁ, আপনাদেরকে তো থামানো যায় না এইভাবে ছাড়া। প্রত্যেকটা গিয়ে যে নাকি তিনটা তিনটা ছবি লাগবে? হ্যাঁ, তাহলে আপু আমাকে আরো কয়েকটা রাতে আসবো না ভাই? আজকে রাতে আপনার গিগটা রেডি করবো। আজকে রাতে? আচ্ছা ঠিক আছে, এখন এখন নাকি আরো করে? ওকে ভাইয়া, ঠিক আছে, মুসা ভাইয়া আল্লাহ হাফেজ। ভাইয়া আবুজিন আজকে রাতে? হ্যাঁ আজকে রাতে, আজকে রাতে হচ্ছে আপনার ছবিগুলি যে যে জায়গায় এডিট করা লাগবে বা যে যে কারেকশনগুলি করা লাগবে ছবির কারেকশন করে দিলে আপনি জাস্ট ছবি অ্যাড করবেন। তাহলে আপু আমাকে আরো কয়েকটা ছবি একসাথে রেডি করে দিবেন, মানে আমি সবকিছু আপনাকে দেখাই, একটা একটা রেডি করে আসেনি আর একটা গিগের জন্য আর কি। আচ্ছা ঠিক আছে, দেখালে আপনি আচ্ছা করব আর কি। তাহলে ডিসকাশনে এখন আমরা ক্লাসের টপিকে আসি, ওটা তো আমাদের ডিসকাশনের ক্লাস। আচ্ছা আচ্ছা, তাই না? ব্রেক স্ক্রিন বন্ধ করে দেন। আমি তো চিন্তা করছি 45 এ আপনাদের ব্রেক শেষ হবে, পরে আমি বলে আল্লাহ হিসেব করে দেখলাম না 40 এ ব্রেক শেষ হয়ে যায়। আচ্ছা, যারা খাবার দাবার খাননি বলেছেন ব্রেকে খাবেন, আপনারা কি খাওয়া দাওয়া করেছেন? জি আপু, করে আসছি। সবাই জি আপু, আমরা তো আসার টাইমে খাওয়া দাওয়া করে ফেলছি, এখন তো করি নাই, আরো আগে করছি। আমি তখন করতে পারি নাই। আচ্ছা, আপনি তো ছিলেন এখানে? হ্যাঁ, তখন হাত আমাকে ধরে রেখেছিল। তারপর অফিসের মানুষ আপনার জন্য? জি ভাইয়া, না না না, আহাত ভাই হচ্ছে আপনার জন্য না, উনি হচ্ছেন ভাইয়া, আহাত ভাইয়ের হচ্ছে কি গিগে সবকে ছবি টবি রেডি করেছে, তো ভিডিওর কিছু কিছু অপশন তো উনি তো মেবি অফিসে বসে, তখন খালি ছিল অফিস, তো উনি অফিস খালি আছে এখন, একটু করে দিলে আমার জন্য ভালো হয়, তো দ্যাটস ওয়াই তখন করে দিয়েছি ভাইয়া। আচ্ছা, বুঝতে পারছি। একটা মিনিট, আমাকে একটা মিনিট টাইম দেন আপনারা। মিনহাজ ভাই? জি ভাইয়া, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আপনাকে দেখতে সুন্দর লাগতেছে। মোবাইলের ক্যামেরার জন্য ভাই, আপনার কি অবস্থা ভাই? আমাদের কি এখনো লাইভ হচ্ছে ফেসবুকে? হ্যাঁ লাইভ হচ্ছে, তো লাইভ তো লেখা আছে। আপনার কাজ মিনহাজ ভাইয়ের কাজ তো প্রায় শেষ, ওই ছবি টবি সব রেডি করা দেখলাম। একটা গিগের ভাই শুধু সোশ্যাল মিডিয়া ম্যানেজার। কি সে সোশ্যাল মিডিয়া ম্যানেজারের ওখানে যে প্রতিযোগিতা মানুষের, আরে বাপরে, আমাকে দিত আজকাল ক্লাসে, আমার ক্লাসে ম্যাক্সিমাম সময় এমন ভাবে কথা বলে রাশেদ ভাই, সাজ্জাদ, মিনহাজ, হিমেল আর হচ্ছে টুকটাক কথা হয়তো সুব্রত ভাই, বাকি যে আমার ক্লাসে 30 জন থাকেন আপুরা, অ্যানি আপু সিনিয়র জুনিয়র অ্যানি, তারপরে হচ্ছে আপনার শুভাশিস, তারপরে তুষার, তারপরে মুসা ভাই, তারপরে যা আহাদ, তারপরে হচ্ছে সালাউদ্দিন, ফাহিম, এদের ভয়েস অনেকই শুনেই ধারণা হচ্ছে এরা ছাড়া আমার ক্লাসে আর কেউ থাকে না। আপু আমি সবচেয়ে বেশি চ্যাট করি আপু। না ভাইয়া, কারণ হচ্ছে আমি যখনই লাইভটা দেখি তখনই দেখি এদের সাউন্ড শোনা যায় বা আপনাদের এদের ছবি দেখা যায়, বাকি সবাই চুপ নাই। আচ্ছা, কিওয়ার্ডের আমি আপনাদের কিওয়ার্ডের কিছু বেসিক ইনফরমেশন আমি দিয়ে দিব।
কিওয়ার্ডের বেসিক ইনফরমেশনগুলির মধ্যে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কিওয়ার্ড কি। কিওয়ার্ড হচ্ছে এসইও, মানে বলতে পারেন এসইও, এসইওর কাজই করি আমরা কিওয়ার্ড দিয়ে, এসইও করি আমরা কিওয়ার্ড দিয়ে। কারণ এই যে ট্যাগ, ট্যাগ হচ্ছে কিওয়ার্ড। আমরা ধরেন গুগলে একটা শব্দ দিয়ে খুঁজে বের করি, তাই না? কিওয়ার্ড জিনিসটা কি? গুগলে একটা শব্দ দিয়ে আমরা গুগল করি, গুগল করে কোনো একটা টপিক খুঁজি, তাই না? এই যে টপিক খুঁজি, এই যে একটা শব্দ, ওই শব্দটাই হচ্ছে কিওয়ার্ড। এই কিওয়ার্ডের জন্য আমরা যখন কিওয়ার্ডের কাজ করব, কিওয়ার্ডের কাজ করার সময় আমাদেরকে কিওয়ার্ড বের করতে হবে। যেমন ইউটিউবের চ্যানেল, কোনো চ্যানেলকে ধরেন আপনি কিডস ভিডিও দেন বা আপনি কুকিং শো দেন, দিলে দেখবেন একটা ভিডিও সবার ফার্স্টে চলে আসতেছে, বাকি ভিডিওগুলি দেখা যাবে যে হয়তো ওখানে 22টা পেজ আছে। তো 22টা পেজের লাস্ট পেজের লাস্ট ভিডিওটা কেন ফার্স্ট পেজের ফার্স্টে আসে না? কারণ ওর কিওয়ার্ড ডেন্সিটি ভালো না। আমাদের কিওয়ার্ড বের করতে গেলে আমাদের তিনটা জিনিস ফলো করতে হয়। একটা হচ্ছে সার্চ ভলিউম, যেটাকে আমরা এসডি বলি, শুনেন, একটা হচ্ছে সার্চ ভলিউম, আরেকটা হচ্ছে এসডি। এসডি হচ্ছে এসইও ডিফিকাল্টি, শুনতে পাচ্ছেন? আপু এসডি, এসডি এর পূর্ণ রূপ কি বলছেন? এসডি না না, সার্চ ভলিউম এসভি একটা, আরেকটা হচ্ছে এসডি। এসডি হচ্ছে এসইও ডিফিকাল্টি। তারপরে হচ্ছে গুগল ট্রেন্ডস। এসইও কি বলছেন? এসইও ডিফিকাল্টি। আচ্ছা, এটাকে এসডি বলি আমরা। একটা ফরম্যাটে হচ্ছে কিওয়ার্ড গুলিকে সাজাই। তো কিওয়ার্ড বের করতে গেলে একটা কিওয়ার্ড এর জন্য আপনাকে মিনিমাম 20-25 কিওয়ার্ড বের করতে হয়। এখন ব্যাপারটা হয় যে আমরা কিভাবে কিওয়ার্ড বের করবো। আমরা যখন নতুন একটা চ্যানেল বা নতুন একটা ওয়েবসাইট বা নতুন যেই জিনিসটাকে আমরা র্যাঙ্কে নিয়ে যেতে চাই, সেটার জন্য যেটা করতে হবে, অলওয়েজ আমার সার্চ ভলিউম হচ্ছে 100-1K, 100-1K মাথায় রাখেন, 100-1K। এটা কি আপু? সার্চ ভলিউম, মান্থলি সার্চ ভলিউম। এটা এখন বুঝবেন না, জাস্ট টপিকগুলি নিয়ে নেন। এটা হচ্ছে আমি আপনাদের কালকে পরশুদিন বোঝাবো কোনটা কি। জাস্ট এখন কিছু ছোট ছোট ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এস মান্থলি সার্চ ভলিউম 100-1K হবে। এসইও ডিফিকাল্টিজ অলওয়েজ লো হবে। অনেক সময় দেখবেন 100-1K আছে সার্চ ভলিউম, কিন্তু এসইও ডিফিকাল্টিজ মিডিয়াম বা হাই। মিডিয়াম হাই হলে সেটাকে আমরা নিব না। এই তিনটা ক্যাটাগরি আমি যা যা বলবো তা যদি থাকে, তারপরে সেটাকে আমি একটা কিওয়ার্ড হিসেবে নিব। সেটা কি কি? ফার্স্টে হচ্ছে সার্চ ভলিউম 100-1K, এসইও ডিফিকাল্টিজ হচ্ছে আপনার লো, এবং তারপরে যেটা গুগল ট্রেন্ড, গুগল ট্রেন্ডস হচ্ছে লাস্ট 30 দিনের বা লাস্ট 30 ডেইজ এর হচ্ছে আপনি গুগল ট্রেন্ডস ফলো করবেন। গুগল ট্রেন্ডস এ একটা সংখ্যা দেখায় যে গুগলে এই ওয়ার্ডটা দিয়ে কতবার সার্চ হয় বা এইটার সার্চের রেঞ্জ কিরকম, বুঝতে পেরেছেন? ওইখানে ট্রেন্ডসটা আপনাকে দেখায়, ওই ট্রেন্ডসটা যখন দেখাবে আপনাকে দেখাবে যে যদি বায়ার আমেরিকান হয় আমেরিকার জন্য এই ওয়ার্ডটা কিরকম, বাংলাদেশ হলে বাংলাদেশের, প্রত্যেকটা কান্ট্রি ওয়াইজ গুগল ট্রেন্ডস এর রেজাল্টটা ডিফারেন্স হয়, ডিফারেন্ট হবে, প্রত্যেকটা কান্ট্রি ওয়াইজ ডিফারেন্ট হবে, কোনো কান্ট্রির সাথে কোনো কান্ট্রিটা যাবে না। আবার যদি ইউটিউবের জন্য হয় সেটা কিন্তু ওয়েব সার্চের জন্য যেটা সেটা যাবে না। আবার ধরেন যেটা আমেরিকার জন্য আছে সেটা কিন্তু ইন্দোনেশিয়ার জন্য যাবে না। ওখানে কান্ট্রি আলাদা করতে হয়, তারপরে ল্যাঙ্গুয়েজ থাকে, তারপরে কিসের জন্য ইউজ করছেন, কোন জায়গায় ইউজের জন্য গুগল ট্রেন্ডস চেক করছেন সেটা দেখতে হয়। গুগল ট্রেন্ডস এ যখন দেখবেন 70+ গুগল ট্রেন্ডস এর অ্যামাউন্ট, সেটাকে কিওয়ার্ড নেবেন। এখন কথা হচ্ছে অনেক সময় দেখা যাবে অনেক টপিক টপিক মানে নিশ যে এরকম থাকবে, অনেক অনেক নিশ আছে যেটা দিয়ে গুগল ট্রেন্ডস এর 30 আনা টাফ। এখন 30 আনা যখন টাফ হয়ে যাবে তখন আপনি 70 কোত্থেকে পাবেন, তাই না? তখন আপনার 30 হবে, মানে গুগল ট্রেন্ডস এর ব্যাপারটা হয় কি, সবচেয়ে বেশি লিমিটেশন, মানে এটা 100 পর্যন্ত থাকে, এটা সবচেয়ে বেশি পরিমাণ যেই ওয়ার্ডটাতে পাবেন সেটাই আপনার মেইন ফোকাস কিওয়ার্ড হবে।
সেটা আপনার ফোকাস কিওয়ার্ড হবে, ওই কিওয়ার্ডটাকে আপনাকে ইউজ করতে হয়, ওইটা দিয়ে ইউজ করে, ওইটা দিয়ে অন পেজ এসইও করে, ওইটা দিয়ে তারপরে হচ্ছে যে আমাদের অন পেজ এসইও করার পরে আমরা ওয়েবসাইটে টেকনিক্যাল এসইও করি, যেটা সার্চ কনসোলে তাকে এন্ট্রি করাই, তারপরে লোকাল এসইও করি, তারপরে অফ পেজ এসইও করি, এই যে সমস্ত কিছু করি, এই সমস্ত কিছু করার পরে গুগলে ওই শব্দটা দিয়ে সার্চ দিলে আমার ওয়েবসাইটটা ফার্স্টে আসে, এটাই হচ্ছে গুগল র্যাঙ্কিং। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে শর্ট ভার্সন। কিওয়ার্ড জিনিসটা কি? কিওয়ার্ড হচ্ছে প্রতিনিয়ত প্রতিদিন, অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনার প্রতিনিয়ত প্রতিদিন প্রত্যেকটা টপিকের জন্য প্রয়োজন হবে, প্রত্যেকটা ইচ এন্ড এভরি টপিকের জন্য, সেটা হোক ফেসবুকের অর্গানিক প্রমোশন, অর্গানিক প্রমোশন কিভাবে করবেন, এই কিওয়ার্ডকে আপনি হ্যাশট্যাগ আকারে দিবেন, হ্যাশট্যাগ আকারে দিলে এই শব্দটা ধরে যখন ফেসবুকে সার্চ করবে সেখানে এই হ্যাশট্যাগের জন্য এবং অফলাইন এসইওর জন্য আপনার ওই পোস্টটা মানুষের সামনে যাবে। এটা অর্গানিক্যালি হলো না, এটার জন্য কাউকে পেমেন্ট দিতে হলো, পেমেন্ট দিতে হলো না। তো এইটা হচ্ছে ফেসবুকের জন্য এসইও করা। লিংকডইনে দেখেন আমাদের হ্যাশট্যাগ ইউজ করতে হয়, প্রত্যেকটা হ্যাশট্যাগ হচ্ছে এক একটা কিওয়ার্ড, প্রত্যেকটা হ্যাশট্যাগের ওয়ার্ড হচ্ছে এক একটা কিওয়ার্ড। আপনারা এতদিন জেনে দিয়েছেন না জেনে দিয়েছেন, হ্যাশট্যাগ এতদিন না জেনে ইউজ করতেন, এখন জেনে ইউজ করেন। কেন হ্যাশট্যাগ ইউজ করবেন? হ্যাশট্যাগ অলওয়েজ রিলেভেন্ট হ্যাশট্যাগ দিবেন, অলওয়েজ রিলেভেন্ট হ্যাশট্যাগ। এখন কথা হচ্ছে আপনার ধরেন একটা কুকিং শো আছে, কুকিং শো এর মধ্যে আপনি কুকিং রিলেটেড হ্যাশট্যাগ দিবেন, ওইখানে নরেন্দ্র মোদী দিতে পারেন, নরেন্দ্র মোদী দিয়ে প্রচুর সার্চ হয়, নরেন্দ্র মোদীর ওখানে যখন আপনার ওই কুকিংটা যাবে মানুষ দেখবে, তো সেইখানে রিলেটেড হ্যাশট্যাগ খুঁজতে হবে, রিলেটেড নট রিলেটেড না অন্য আরেকটা টপিকের কিওয়ার্ড সেটা আমি খুঁজে দিব না, অলওয়েজ কিওয়ার্ড দিতে হয় রিলেটেড, মানে এইটার সাথে এটা সম্পর্ক আছে। যেমন আপনাদের সাথে আমার এখন একটা সম্পর্ক আছে, দুই দিন আগে সম্পর্ক ছিল না, দুই দিন না 18-19 দিন আগে সম্পর্ক হয়তো ছিল না, তখন আপনাদের সামনে যদি কেউ বলতো সুলতানা রাবেয়া এইরকম, তখন আপনারা বলতেন ওকে ঠিক আছে দেখা যাক আমরা দেখবো ক্লাস করব তারপরে। যেটা ফার্স্ট ক্লাসের দিন আপনাদেরকে যখন হোয়াটসঅ্যাপে আমাকে পরিচয় করিয়ে দেয়া হয়েছিল, তখন মেবি আপনাদের মাঝখান থেকে কে একজন বলেছিল যে লেটস সি, এই টাইপের একটা কি যেন একটা কমেন্ট কে যেন করেছিল, রাইট? মনে আছে আপনাদের? তো তখন আপনারা আমাকে চিনতেন না, আমার সাথে পরিচয় ছিল না, দ্যাটস ওয়াই আপনাদের ওরকম একটা। এখন যদি কেউ বলে আপনাদের সাথে আমার পরিচয় আছে, আপনাদের সাথে আমার একটা সম্পর্ক আছে, আপনারা এখন আমার ব্যাপারে একটা ফিডব্যাক দিতে পারবেন, তখন আর বলবেন না আচ্ছা ঠিক আছে আমরা দেখি, তাই না? এই যে এখন একটা সম্পর্ক, এই সম্পর্কের কারণে আপনি একটা দিতে পারছেন। ওরকম আমরা যেই শব্দ যেই টপিকটা নিয়ে কাজ করব, ওই টপিকের সাথে রিলেটেড যেই শব্দগুলি যাবে, রিলেটেড যে শব্দগুলি যায়, যেমন একটা ফটোশুটের সাথে ফটোশুট যেতে পারে, শুটিং যেতে পারে, তারপরে ফ্যাশন যেতে পারে যদি ফ্যাশন ইন্ডাস্ট্রির হয়, তাই না? তো এই যে টপিক রিলেটেড শব্দগুলিকে খুঁজে বের করা, যেই ফোকাস শব্দটা মানে একটা শব্দকে ধরে আমার পুরোটা জায়গা তৈরি হওয়া, সেই জায়গাটাকে সেই শব্দটাকে আমরা কিওয়ার্ড দিই, বুঝতে পারলেন? এবং কিওয়ার্ড হচ্ছে বলতে পারেন এসইওর মাথা, উইদাউট কিওয়ার্ডে আপনি এসইওর কোনো কাজ করতে পারবেন না, উইদাউট কিওয়ার্ডে এসইওর কোনো কাজই আপনি করতে পারবেন না, বুঝতে পেরেছেন? এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে কিছু কিওয়ার্ড জেনারেটরের নাম বলবো। কিওয়ার্ড জেনারেটর মানে আমরা যখন কিওয়ার্ডের কাজ করব, এত এত শব্দ আমরা কোথায় খুঁজে পাবো? আমাদেরকে তো বায়ার বলে দিবে যে আমি হচ্ছে ম্যাথমেটিক্যাল কাজ করব, ম্যাথমেটিক্যাল টিউটোরিয়াল দিব, বা আমি হচ্ছে যেমন ওই যে মো ভ্লগের যেটা বললাম, তারপরে হচ্ছে আরেকজনের যে ফুড রেঞ্জার, উনি ফুড নিয়ে রিভিউ দেন, উনি কিন্তু একটা জায়গার ফুড নিয়ে রিভিউ দেন না, উনি অনেক জায়গার অনেক টাইপের ফুড নিয়ে রিভিউ দেন, তাই না? স্ট্রিট ফুড দেন, উনি ফাইভ স্টার হোটেলের দেন, উনি এশিয়ান কুজিনও দেন, ল্যাটিনও দেন, উনি আমেরিকানও দেন, ওনাকে আমি চাইনিজ দিতে দেখছি, থাই দিতে দেখছি, মালয়েশিয়ান দিতে দেখছি। উনি যে কুজিন চেঞ্জ করছেন, ওনার কিন্তু বেসিক কিছু কিওয়ার্ড আছে যেটা উনি সব জায়গায় ইউজ করেন। আপনারা যদি এখন একটা ইউটিউব চ্যানেলে ঢুকে দেখবেন ওরা প্রচুর হ্যাশট্যাগ ইউজ করে। ইভেন আপনি যদি এখন আজাইরার লিমিটেড আজাইরার চ্যানেলেও যান, আজাইরা যারা যে প্রত্যয় হিরণ, ওর চ্যানেলে গেলেও দেখবেন ও একটা কিওয়ার্ড দিয়ে রেখেছে, ও একটা হ্যাশট্যাগ দিয়ে রেখেছে।
এই যে এত ফেমাস, এত ওর ইউটিউব ভিউয়ার, এত সাবস্ক্রাইবার, তারপরে এরপরে এই যে কিটো ভাইয়ের কাছে যান, কিটো ভাইকেও দেখবেন আপনি সেই হ্যাশট্যাগ ইউজ করছে। এরপরে আপনি থটস অফ শামসে যান, যে মেয়েটার হচ্ছে একটা সিভি নিয়ে সে ফার্স্টে ভাইরাল হয়, বলে যে সিভিতে এরকম যে তারা কি আমাকে না দেখে তারা আমাকে একটা সরি কি যেন আমাকে একটা জবের ইন্টারভিউর জন্য ডাকে না, আমার সিভিতে প্রবলেম না আমার চেহারায় প্রবলেম, এরকম কি যেন একটা ফার্স্ট তার ভিডিওটা ছিল, যে ভিডিওতে সে ভাইরাল হয়। ভাইরাল হওয়ার পরে কিন্তু সে এখন মান্থলি 50,000 প্লাস আর্ন করছে থ্রু ইউটিউব। উনিও যখন দেয় ওনার দেখবেন ওনার পোস্টের নিচে হ্যাশট্যাগ আছে। আপনি মিনহাজ আপনি দেখবেন ইনু যখন এখন পোস্ট দেয় ইনুর পোস্টের নিচে হ্যাশট্যাগ আছে। খেয়াল করেন ইনুর পোস্টের নিচে এখন হ্যাশট্যাগ আছে। কেউ কি আছেন এখানে যে পিসিতে আছেন? আমি আছি আপু, আমি আছি। রাশেদ ভাই আছেন যেহেতু, রাশেদ ভাই একটু স্ক্রিন শেয়ার করে দেন। স্ক্রিন শেয়ার করে আপনি উচ্ছ্বাস বড়ুয়া ইনু সার্চ করেন। এটা হচ্ছে আমার গতবারের বান্দরবন ব্যাচের ভাইয়া একটা, ও গান গায়, তাই না মিনহাজ? ও আচ্ছা, আপনি উচ্ছ্বাসের কথা বলতেছিলেন, আসলে ইনু করে বলছিলেন তো আমি ফার্স্টে বুঝি নাই আপু, ওকে তো আমি উচ্ছ্বাস বলে রাখি সবসময়। আচ্ছা আচ্ছা, হতে পারে ভাইয়া ফেসবুকে, ও গুগলে এখনো ইয়ে করে নাই, ফেসবুকে যান। উচ্ছ্বাস বড়ুয়া ইনু আর হচ্ছে আর মিনহাজ আমাদেরকে লিঙ্কটা দিয়ে দিবে। মিনহাজ লিঙ্কটা দিয়ে দেন। আচ্ছা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। সুন্দর গান গায়ও, দিয়েছি আপু। ভাইয়া মেসেঞ্জার গ্রুপে যান। রাশেদের মেসেঞ্জারে ঢুকতে গেলে রাশেদ হচ্ছে স্লো হয়ে যায়। আচ্ছা আমি আমার এখান থেকে ঢুকবো নাকি কোনো? আমি বললাম না সাউন্ড দেওয়া যাবে না, সাউন্ড দেওয়া মাত্র আমি কপিরাইট ক্লেম খাবো। আচ্ছা ইনুর এটা আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে, আমি কিওয়ার্ড জেনারেটর গুলির নাম বলে দিচ্ছি, জেনারেটর গুলির নাম গুলি লিখে নেন। কিওয়ার্ড ফর এভরিওয়্যার, ওয়েট আপ ওয়েট মিনিট এক মিনিট, একটু আবার বলুন। ওয়েট করতে পারবো না, হ্যাঁ আপনি একটু আবার বলবেন। কিওয়ার্ড keywords, keywords for everywhere, everywhere Uber 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 suggest suggest SEM rush, SEM rush fasta bana are you ssh acha kyu ki ei shobdo gulo amar kache er age shunechen na apu ami shunchi apu SEM rush ami class e boli nai acha tobe banan ta shuddho shuddho ke likhechen na s e m যে এখন লিখছে আপু এখন পারছে keywordtool.io ভাইয়া থাকুক ইনু এই জায়গায় থাকুক, ইনুর সাথে আমরা পরে কথা বলছি। keywordtool.io কি আপু? answerthepublic.com তো তো বুঝিও না কি বলছ না answerthepublic.com কঠিন কঠিন শব্দ বলতে স্যার ANSWERTHEPUBLIC.COM answerthepublic.com আপু বুঝি নাই, নেটওয়ার্ক একটু প্রবলেম করতেছিল আমার। answerthepublic.com
মানে একসাথে আর public.com হ্যাঁ এরপরটা keywordtool.io হ্যাঁ keywordtool.io লিখছি এর মানে ওই যে answerthepublic.com এর পরেরটা এখনো বলে নাই তো public.com এর পরের আমার এখানে লাগতেছে আরেকটা বলছেন আচ্ছা আপু ওই যে kseem বলছিলেন যে আরেকটা kseem বলি নাই sem s for song e for বুঝতেছি না আপু কিছু ওরে আচ্ছা আমি আপনাদেরকে লিখে দিচ্ছি লিখে দিব নে ঠিক আছে সিএম রাজ আছে এখানে ক্লিক করে দেখবেন হয়তো একটা একটা না ভাই এখানে একটা একটা ক্লিক করে দেখেন এখন এসিএম রাজ আছে keywordtool.io আছে answerthepublic.com উবার সাজেস তারপরে হচ্ছে কিওয়ার্ড ফর এভরি হায়ার তারপর হচ্ছে স্লোভ মেবি এস ডাবল ও ভি না সুভলি সুভ স্লোভ কি যেন একটা এইগুলি হচ্ছে আপনার কিওয়ার্ড জেনারেটর এখন ম্যাক্সিমাম হচ্ছে আপনার পেইড হয়ে গেছে পেইড হয়ে গেছে পেইড হয়ে যাওয়ার কারণে আমরা ফ্রিতে অলওয়েজ একটা ফ্রিতে পাই সেটা হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার গুগল কিওয়ার্ড প্ল্যানারে আমরা হচ্ছে ফ্রি কিওয়ার্ড পাই এটা কখনোই পেইড হয়নি এখন অবধি এটাতে আমরা ফ্রিতে কিওয়ার্ড পাবো তো এখানে আমাদের যেই জিনিসটা করতে হয় সেটা হচ্ছে কি যে আমরা এই যে বললাম না সার্চ ভলিউম এসইও ডিফিকাল্টিজ তারপর গুগল ট্রেন্ডস গুগল ট্রেন্ডস এর সাথে দুইটা জিনিস দেখা যায় যেটা হচ্ছে আপনার ক্লিক পার রেট সিপিসি না সিপিআর পার রেট বুঝতে পারছেন ওইখানে ক্লিক পার রেট দেখা যায় ক্লিক পার রেটের একটা মিনিমাম লেভেল একটা ম্যাক্সিমাম লেভেল ট্রাই করবেন 100-1K যেইটার সার্চ ভলিউম থাকবে যার এসইও ডিফিকাল্টি লো থাকবে যার গুগল ট্রেন্ড হচ্ছে ধরেন 50+ থাকবে এবং ওই ক্লিক পার রেট রেটিং এ গিয়ে মানে ওই শব্দটা যেটা ইউজ করবেন ওইটার জন্য গুগলকে পার ক্লিকের রেট কিরকম হয় পেইড যদি হয় সেক্ষেত্রে ওখানে দেখা যায় একটা অ্যামাউন্ট দেখায় যে $1 যেটা আমরা হচ্ছে অ্যাড দিতে গেলে দেখেছিলাম না একটা ডলারের পরিমাণ ওরকম একটা ডলার দেখাবে তো ওইটা সবসময় ট্রাই করবেন ওই শব্দটা নিতে যেই শব্দটা হ্যাঁ এই তো স্লোভলি লেট দ্য ওয়েভ হেল্প তো ওইখানে হচ্ছে আপনার ওই শব্দটা ভাইয়া কি যেন বলছিলাম অন্য পেইড এর মধ্যে শুধু ওই শব্দটা কিওয়ার্ডটা পাওয়া যায় এসইও ডিফিকাল্টি আল্লাহ রে আল্লাহ এসইও ডিফিকাল্টিজ আপনাদের মাঝে মাঝে মনে হয় আমি মিউট করে আনমিউটের অপশনটা বন্ধ করে দিই তাহলে অ্যাট লিস্ট আমার কানটা ভালো থাকবে এসইও ডিফিকাল্টিজ এই এই অপশনগুলির অ্যামাউন্টটা বা সংখ্যাটা ফিগারটা ওখানে দেখা যায় না পেইড হলে কারণ হচ্ছে ওটা দেখায় না ফ্রিতে শুধু কিওয়ার্ডটা দেখায় তো আমাদের যেটা হয় আমরা যতদিন ফ্রি ইউজ করবো আমরা শুধু কিওয়ার্ডটাকে নিয়ে কিওয়ার্ড প্ল্যানারে আমরা বাকি টপিকগুলিকে দেখে নিব অবশ্যই কিওয়ার্ডের জন্য ওই শব্দটা বেছে নেবেন যার সিপিআরটা থাকে মানে যার ক্লিক পার রেটটা থাকে ওই শব্দটা বেছে নেবেন বুঝতে পেরেছেন আচ্ছা কিওয়ার্ডের জন্য আপাতত এতটুকুই কিওয়ার্ডের মানে বেসিক বলতে এতটুকু এরপরে ইনফরমেশনাল আরো কিছু আছে আর আগে আমি আপনাদেরকে তো বলেছি যে মানে ওয়ার্ল্ডে সার্চ কনসোল অনেকগুলো আছে তার মধ্যে গুগল আছে বিং আছে বাইডু আছে ইয়াহু আছে ইএনডেক্স আরিও আছে শুধু ইএনডেক্স চায়না আছে ডাক ডাক গো আছে পিপিলিকা আছে পিপিলিকা বাংলাদেশের তো এর মধ্যে হচ্ছে ইএনডেক্স চায়না এটা ওয়ার্ল্ড ওয়াইড ইউজ হয় 0.5% ইএনডেক্স আরইউ মানে হচ্ছে রাশিয়ার একটা সার্চ কনসোল সেটা ইউজ হয় হচ্ছে 0.56% আর বাইডু হচ্ছে চায়নার একটা সার্চ কনসোল সেটা ইউজ হয় হচ্ছে 1.06% ইয়াহু ইউজ হয় হচ্ছে ইউএসএ তে সবচেয়ে বেশি যদিও আমরা বাঙালিরা ইউজ করি কিন্তু ওইভাবে ইউজ করি না যতটা ইউএসএ তে ইউজ হয় ইয়াহুর সরি ইয়াহু হচ্ছে ইউএস এর কিন্তু ইয়াহু পুরো ওয়ার্ল্ডে ইউজ হয় হচ্ছে 1.59% 1.59% বিং ইউএস এর বিং ইউজ হয় 2.32% আর গুগল পুরো ওয়ার্ল্ড ওয়াইড ইউজ হয় গুগল ইউজ হয় 92.71% কাউকে যদি এখন জিজ্ঞেস করি জিয়াপু তো বললেন কেউ একটা পার্সেন্টও লিখেন নাই সবচেয়ে মজার ব্যাপার আমি এটা রিপিট করব না কিন্তু এইটা আপনাদের কিওয়ার্ডের যেদিন এক্সাম নিব মাস্ক থাকেন এগুলি আপনাদের এখানে কোশ্চেনে থাকবে মজা না
এখন বলে দেই না, কেউ দিবেন না, পুরো ওয়ার্ল্ডে, পুরো ওয়ার্ল্ডে 1.5 বিলিয়ন, 5 বিলিয়ন ওয়েবসাইট আছে পুরো ওয়ার্ল্ডে, যেখানে অ্যাক্টিভ ওয়েবসাইট আছে 200 মিলিয়ন, 200 মিলিয়ন, মিলিয়ন, হ্যাঁ, অ্যাক্টিভ ওয়েবসাইট, হ্যাঁ, পুরো ওয়ার্ল্ডে দের মানে 1.5 বিলিয়ন হচ্ছে আপনার ওয়েবসাইট আছে কিন্তু অ্যাক্টিভ না। এখন বলতে পারেন আপু অ্যাক্টিভ না মানে কি? কার মানে হচ্ছে ওরা যে ডমিন হোস্টিংটা নেয় না, ওয়েবসাইট করেছে, ডমিন হোস্টিংটা ইয়ারলি পে করতে হয়, যে ওদের ডমিনের জন্য আলাদা পে, হোস্টিং এর জন্য আলাদা পে। তো দেখা যায় কোনো ওয়েবসাইট, কোনো কোনো কোম্পানি দেখা গেছে ওয়েবসাইট ক্রিয়েট করেছে, তারা পেও করেছে 4 বছর 5 বছর, তারপর হয়তো তাদের বিজনেসটা ভালো যাচ্ছে না, তা করেছে কি ওই সময়টা না অফ করে দিয়েছে, তারা পরবর্তীতে রিনিউ করায়নি, বুঝছেন? ডমিন হোস্টিংটাকে রিনিউ না করানোর কারণে ওই ওয়েবসাইট আছে কিন্তু সেইটা রিনিউ না হওয়ার কারণে ওই ওয়েবসাইটকে এখন আর খুঁজলে পাওয়া যায় না, ডাউন দেখায়, ওয়েবসাইটটাকে ডাউন দেখায়। তো আমরা, আমি একটা কথা বললাম না, 1.5 বিলিয়নের মধ্যে এখন অ্যাক্টিভ আছে 200 মিলিয়ন, 200 মিলিয়ন অ্যাক্টিভ ওয়েবসাইট আছে, মানে হচ্ছে ওরা রেগুলার এখন আপনার ইয়ে দেয়, ডমিন হোস্টিং দিয়ে যাচ্ছে, ওরা রিনিউ করেছে, বুঝতে পেরেছেন? কথাগুলো আস্তে আস্তে আসতেছে বেশি, কথা আস্তে আস্তে আসলে আবার লাইভ রিপিট, কারণ হচ্ছে আজকে লাইভ আমি ইউটিউবে দিব না, আজকে লাইভ আমি ইউটিউবে দিব কালকে, আপনাদের লাইভ ইউটিউবে দিলে আপনারা হচ্ছেন আপনাদের নিজেদের ভিডিওগুলি দেখেন না, ইনফরমেশন গুলি আমাকে দিয়ে বারবার বলান, লাইভ দেখে ইনফরমেশন কালেক্ট করেন না, এখন থেকে সচেতন থাকবেন, সচেতন নাগরিক হন, ঠিক আছে? হ্যালো, ক্লিয়ার? জি আপু, জি আপু, আপু।